ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন এক সংসদে উত্থাপিত হল মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন উত্তর ক আগামী সতেরোই মার্চ দু হাজার বিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এ উপলক্ষে সাতেরোই মার্চ দু হাজার ছাব্বিশে মার্চ দু হাজার একুশ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে জাতীয় আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির ধারাবাহিকতা জাতিসংঘের শিল্প বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বাংলাদেশের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্ত বাক স্বাধীনতা সমুন্নত রাখার অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো দু হাজার বিশ সালে বাংলাদেশের সাথে যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতি হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের সংবাদ দ্বিবার্ষিক অ্যানিভার্সারি প্রোগ্রামের আওতায় ইউনেস্কো কোনো বিশেষ ঘটনার বা বিশিষ্ট ব্যক্তির জন্মের পঞ্চাশতম বা তদুর্দ অর্থাৎ পঁচাত্তরতম বা একশোতম বা একশো পঞ্চাশতম বার্ষিক উদযাপন করে থাকে এই প্রোগ্রামের আওতায় ইউনেস্কো দু হাজার সালের জন্য মোট উনষাটটি অ্যানিভার্সারি উদযাপনের প্রস্তাব গ্রহণ করেছে যার মধ্যে অন্যতম হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ইউনেস্কো কর্তৃক কোনো বিশেষ ঘটনা অথবা কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মবার্ষিকী পালনের অন্যতম শর্ত হল ইউনেস্কোর ম্যান্ডেটভুক্ত বিষয়সমূহ যথা শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি বাক স্বাধীনতা সমুন্নতকরণে উক্ত ঘটনার বা উক্ত ব্যক্তির বিশেষ অবদান থাকা কোনো দেশ এ বিষয়ে সুনির্দিষ্ট উপায়ে আবেদন করলে ইউনেস্কো নির্বাহী বোর্ডে এবং পরবর্তীতে ইউনেস্কোর সাধারণ সভায় গৃহীত হলে তা ইউনেস্কো কর্তৃক উদযাপিত হয় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের নেতৃত্বে প্রধানমন্ত্রী কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি আমার সম্মতিক্রমে প্যারিস প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের একটি প্রস্তাব ইউনেস্কোতে উত্থাপন করে দু উনিশ সালের এপ্রিল মাসে ইউনেস্কো নির্বাহী বোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ইউনেস্কোর সাথে যৌথভাবে উদযাপন প্রস্তাবটি ইউনেস্কো সাধারণ সভার চল্লিশতম অধিবেশনে অনুমোদনের জন্য সুপারিশ করে এরপর গত চব্বিশ নভেম্বর দু হাজার উনিশ তারিখে ইউনেস্কো সাধারণ সভার চল্লিশতম অধিবেশনের প্রোগ্রাম এবং বাজেট সম্পর্কিত এপিএক্স কমিশন কর্তৃক প্রস্তাবনাটি চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ প্লেনারি সেশনে প্রেরণ করা হয় যা পঁচিশ নভেম্বর দু হাজার উনিশ তারিখে প্লেনারি সেশনে চূড়ান্তভাবে গৃহীত হয় সবাই ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃতি দেয় এবং দু সালে তার জন্ম শতবার্ষিকী উদযাপ যৌথভাবে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে ইউনেস্কোর ম্যানডেটভুক্ত বিভিন্ন বিষয় বঙ্গবন্ধুর অনন্য সাধারণ অবদান এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে বিশেষ করে স্কুল জীবন হতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের সচেতনতা ও পরবর্তীতে শিক্ষা বিস্তারে বিভিন্ন কার্যক্রম বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সাংস্কৃতিক বিকাশে গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনা এবং সর্বোপরি ভাষার অধিকার সহ বাঙালি সকল অধিকার আদায় তার অবিচল সংগ্রাম ও ত্যাগের বিষয়সমূহ ইউনেস্কো বিশেষভাবে বিবেচনা করেছে উল্লেখ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণে ইউনেস্কো উদ্যোগী হয় বাংলার জনগণের শিক্ষা নিশ্চিতকরণ বাংলার সংস্কৃতি ঐতিহ্যের রক্ষা বিজ্ঞান প্রযুক্তি বান্ধব দেশ নির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও উদ্যোগের স্বীকৃতি হল ইউনেস্কোর এই সিদ্ধান্ত বর্তমান আওয়ামী সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন কর্ম আদর্শকে বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসীর মাঝে ছড়িয়ে দিতে চায় জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করায় এ আয়োজন আন্তর্জাতিক রূপ লাভ করল এবং একটা অনন্য মাত্রায় উন্নীত হলো ইউনেস্কো তত্ত্বাবধানে এখন সমগ্র বিশ্ব দু হাজার বিশ সালে সাতেরোই মার্চ হতে দু হাজার একুশ সালে ছাব্বিশে মার্চ পর্যন্ত নানা আয়োজনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করবে জাতিসংঘের এই আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং বাঙালি জাতির ও বাংলাদেশের জনগণের জন্য তাঁর সমাহান আত্মত্যাগ বিশ্ববাসীর নিকট আরও বৃহৎ পরিসরে প্রকাশিত হবে এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্ম জীবন নিঃসন্দেহে আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে জাতি হিসেবে এটি আমাদের জন্য বিরল সম্মানের বাংলাদেশ সরকার নিজ দেশে আয়োজনের পাশাপাশি বিশ্বব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে ইউনেস্কোর সাথে সমন্বয় করবে এবং ইতিমধ্যে আমাদের দূতাবাস সমূহ এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালনের মধ্য দিয়ে নিঃসন্দেহে বিশ্ববাসী নতুন করে তার আত্মত্যাগ ও বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে জানার সুযোগ পাবে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং মুজিব বর্ষ উদযাপনের বন্যার্য সূচনা হিসেবে আগামী সাতই মার্চ দু হাজার বিশ তারিখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে জাতীয় প্যারেড স্কলে জাতির পিতার শতবার্ষিকী উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হবে এই উপলক্ষে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশই জানুয়ারি দু হাজার বিশ তারিখে দেশগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বসের খনগণনা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রী কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগ সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিঘা বিভাগ দপ্তর সংস্থার সহায়তায় দেশগাঁও পুরানো পুরাতন বিমানবন্দরে অনুষ্ঠিত উক্ত খন গণনা অনুষ্ঠানের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে গত দশ জানুয়ারি দু হাজার বিশ তারিখে তেজগাঁপুরাতন বিমানবন্দরে গণনা উদ্বোধন ও মুজিব বর্ষের লোক উন্মোচন অনুষ্ঠানের উল্লেখযোগ্য কর্মসূচি সমূহ ছিল জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী বিমান সি ওয়ান থার্টি জে অবতরণ বিমানটি টর্মাক এলাকায় পৌঁছানোর পর দরজা খোলার সঙ্গে সঙ্গে একুশ বার তো পদ্ধনী বিমানের দরজা খোলা হলে হলোগ্রাফের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি খোলা দরজার সামনে প্রতিফলিত হয় স্কুলের ছাত্রছাত্রী সহ নানা শ্রেণী পেশা বয়সের মানুষ তাকে স্বাগত জানায় যা ক্রমান্বয়ে আলোক রূপান্তরিত হয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে লাল গালিচার মাথায় এসে থেমে যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আমাদের আলোক বর্তিকা হয়ে এসেছিলেন এ আলো তারই প্রতিফলন এ সময় ছাত্রছাত্রীরা ফুলের পাপড়ি ছড়িয়ে বঙ্গবন্ধুকে প্রতীকী বরণ করে এরপর পরই সশস্ত্র বাহিনীর কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয় এবং জাতীয় সঙ্গীত বাদ্য পরিবেশিত হয় মুজিব বসের লোগো উন্মোচন করা হয় আর আমি সুইস টিমে মুজিব বসে খনগণনার উদ্বোধন করি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে কেন্দ্রীয় অনুষ্ঠানের পাশাপাশি দেশের সকল সিটি কর্পোরেশন বিভাগ জেলা উপজেলা কেন্দ্রীয় খনগণনা উদ্বোধন অনুষ্ঠান অনুসরণের পাশাপাশি নিজস্ব উদ্যোগে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগ জেলা উপজেলা বিশেষ করে টুঙ্গিপাড়া মুজিবনগর গুরুত্বপূর্ণ স্থানে খনগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সেনা নৌ ও বিমান বাহিনী সামরিক ঘাঁটি অর্থাৎ বেজে সমূহে খনগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে আমি খনগণনা উদ্বোধন করার সঙ্গে সঙ্গে একযোগে সারা দেশে স্থাপিত খনগণনা যন্ত্রসমূহ চালু হয়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় খনগণনা প্রদর্শন করেছে এই খনগণনার জিরো আওয়ার নির্ধারণ করা হয়েছে আগামী সতেরো মার্চ দুই হাজার বিশ তারিখের প্রথম প্রহর অর্থাৎ ওই সময় যন্ত্রসমূহ শূন্য প্রদর্শন করবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী সদস্য জনাব এ কে এম রহমতুল্লাহ আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জানার বা শোনার ব্যাপার হলো যে আমরা তো সারা বছর এই দিবসটি পালন করব পৃথিবীর আর কোন কোন দেশ, সারা ব্যাপী করবো শতবার্ষিকী পালন করবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মনিস পিকার পৃথিবীর যে সমস্ত দেশে আমাদের দূতাবাস আছে প্রত্যেক দেশেই দূতাবাসে এই খনগণনা কি বলে শত জন্ম জন্মশতবার্ষিক অর্থাৎ মুজিব বর্ষ এটা পালন করা হবে তাছাড়া ইউনেস্কোভুক্ত দেশসমূহ সাধারণত এটা উদযাপন করে থাকে কাজে সেভাবে আর ঠিক এখনই কোন কোন দেশ বলতে গেলে তো প্রায় মানে প্রায় দেড়শো দেশের নাম বলতে হয় কাজে সেটা তো এখন বলা সম্ভব নয় কাজে আমরা এটুকু বলতে পারি আমাদের দূতাবাসগুলি তারা উদ্যোগ নিচ্ছে এবং সংশ্লিষ্ট দেশের যারা মানে কর্ণধার আছেন তাদের সঙ্গে এটা যোগসূত্র করা হবে আর তাছাড়া আমাদের দেশেও অনেক দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান বা বিশিষ্ট ব্যক্তিত্ব বা সাবেক রাষ্ট্রপতি অনেকেই আসবেন কাজে এটা বছরব্যাপী অনুষ্ঠান হবে কাজে আমরা এটা ভাগে ভাগে তাদেরকে দাওয়াত দেবো বিভিন্ন অনুষ্ঠানে কারণ আমরা পার্লামেন্টের বিশেষ অধিবেশনও করবো সেখানেও আমরা অনেককে দাওয়াত দেবো যারা এখানে এসে হয়তো ভাষণ দিয়ে যাবেন সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য জনাব মুজিবুল হক আপনি একটি সম্পর্ক প্রশ্ন করুন স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন তার আগে একটা কথা বলব মাননীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সরকার বাংলাদেশ সরকারের এই পোস্টাল বিভাগের অনুমতি নিয়ে তারা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটা স্ট্যাম্প বের করেছে এবং সেই সরকারের পক্ষ থেকে সিনেটর গ্রাফট তিনি আমার পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন যে তুমি যেহেতু বিরোধী দল সদস্য কাজে আমি এটা ওইখান থেকে উদ্বোধন করবো আর তুমি বাংলাদেশ থেকে স্কাইপে আমার সঙ্গে সেটা তুমি পার্টিসিপেট করো মাননীয় স্পিকার আমি সেই ইয়ে সিনেটের গ্রাফটের কথা অনুযায়ী সেখানে আরও অনেক মন্ত্রী এমপি ছিলেন তারা সেখানে স্কাইপে আমার সঙ্গে এটা মত বিনিময় করেন এবং আমি বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে আমি আমার পক্ষ থেকে দূরম সম্বন্ধে আমি তাদেরকে বলি এবং তারা সেটা একশো পিস ওই স্ট্যাম্প সেটা অস্ট্র যেটা আমার কাছে পাঠিয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এটা হ্যান্ড ওভার করবো তা আমি মানে প্রধান মানুষ স্পিকার আপনার কাছে মানে প্রধান প্রশ্ন ছিল যে এটা আমরা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে জাতির পিতার জন্মশতবার্ষিক উপলক্ষে সারা বিশ্বে ইউনেস্কোর মাধ্যমে একশো পঁচানব্বইটি দেশে পালিত হবে এটা আমাদের জন্য একটা মানে ঐতিহাসিক বিষয় গর্বের বিষয় কারণ আমরা যে বলি সর্বশ্রেষ্ঠ জাত সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাই আসলে প্রমাণিত হয়েছে আমার প্রশ্ন যে মানব স্পিকার এই সংসদ নেত্রী হিসাবে যে আমরা যেহেতু বঙ্গবন্ধু সারা জীবন পার্লামেন্টের রাজনীতির জন্য আন্দোলন করেছিলেন এবং সংগ্রাম করেছিলেন এবং তিনি পার্লামেন্টের রাজনীতি বিশ্বাস করতেন এবং আজকে সেই পার্লামেন্টের সংসদের রাজনীতি যে পার্লামেন্ট সিস্টেম সেই পার্লামেন্টে আমরা আছি এই পার্লামেন্টে এই বঙ্গবন্ধুর উপরে একটা বিশেষ অধিবেশন এবং সেই অধিবেশনে বিশেষ করে সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে যেমন ইংল্যান্ড এই ভারত ওই সমস্ত যারা নাকি সংসদ নেতা তাদেরকে দাওয়াত দিয়ে একটা অধিবেশন বিশেষ অধিবেশন করা হবে কিনা এটা আমার আমার প্রস্তাব ধন্যবাদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মান্য স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অস্ট্রিয়া সরকার থেকে যে স্ট্যাম্প বের করা হচ্ছে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এ ধরনের উদ্যোগ আরও অনেক দেশ বিভিন্নভাবে এই মুজিব বর্ষটা উদযাপনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সেক্ষেত্রে আমরা সবাই সর্বতভাবে সহযোগিতা করব। আর তাছাড়া মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটা করেছেন যে মুজিব বর্ষ হিসেবে বিশেষ একটা অধিবেশন ইতিমধ্যে মাননীয় স্পিকার আপনার সঙ্গে আলাপ হয়েছে এবং আপনিও মতামত দিয়েছেন যে আমরা মুজিব বর্ষ হিসেবে একটি বিশেষ অধিবেশন ডাকা হবে এবং সেখানে বিভিন্ন দেশের সংসদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের মধ্য থেকে আমরা সেটা মানে দাওয়াত দেব এবং সিলেক্ট আমরাই নির্দিষ্ট করে দেব কারা কারা আসতে চান এবং আসবেন এবং তারা সেখানে ভাষণ দেবেন সেইভাবে একটা অধিবেশন হবে এবং যে অধিবেশনে আমাদের মাননীয় সংসদ সদস্যরাও তাদের মতামত রাখতে সুযোগ পাবেন কারণ বিশেষ করে বিরোধী দল তারও বেশি করে পাবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য যেন নজিবুল বসর মাইজ ফান্ডারি শুধু প্রশ্ন করবেন মাননীয় সদস্য সংক্ষেপে ধন্যবাদ মাননীয় স্পিকার যেখানেই আলো সেখানেই অন্ধকার আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আমরা সকলেই আগামী একশো বছর কেউ বেঁচে থাকবো না কারণ জন্ম শতবার্ষিকী আবার দেখার জন্য আমার প্রশ্ন এখানেই যে এখানে যখন সমগ্র বিশ্বে বঙ্গবন্ধুর আমি বক্তব্য দেবো না মাননীয় স্পিকার যেখানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমরা সবাই উদ্বেলিত এবং সমগ্র বিশ্ব যেখানে পালন করতে জাতিসংঘ পালন করতে হচ্ছে সেই মুহূর্তে আমরা দেখছি বিএনপি জামার জোট এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতাকে তো স্বীকার করেই না এবং জন্মশতবার্ষিকীতে তারা আসছে না এগিয়ে আসছে না তাছাড়া আমার কাছে যতটুকু খবর এবং পনেরো আগস্ট আমরা জানি পনেরো আগস্ট তারা সদস্য যাতে এই জন্মশতবার্ষিকীতে আমরা এটাই আমি আমি আমার পক্ষ থেকে বলতে চাই এবং জাতির পক্ষে যে এমন কোনো আইন করা যায় কি না জাতির পিতা বঙ্গবন্ধু নামে দূরে থাক পনেরোই আগস্ট বলেন এবং সাত বছর পর বার্ষিকী সহজাত পালন করতে পারে পালন করতে না পারলে বসে থাকবে কিন্তু কোনো কিছু করতে পারবে না এই ব্যাপারে কোনো আইনগত সিদ্ধান্ত না ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে বিষয়টা বলেছেন যে যেখানে আলো সেখানে অন্ধকার একটা সময় ছিল পঁচাত্তর পনেরোই আগস্টের পর বাংলাদেশ সত্যি অন্ধকারে নিমজ্জিত ছিল কিন্তু সেই অন্ধকার ভেদ করে এখন বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে জাতির পিতার যে আদর্শ আমরা ধারণ করেছি যে আদর্শ নিয়ে যে চেতনা বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই চেতনা এবং আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে মাননীয় স্পিকার কে সম্মান দেবে কে দেবে না এখন মাননীয় সংসদ সদস্য বিএনপি জামাত জোটের কথা বলেছে যারা খুনিদেরকে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে সেই শুনি খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত করে তাদেরকে পুরস্কৃত করেছে যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী যাদের বিচার শুরু হয়েছিল বিচারের পথ বন্ধ করে দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রী পথ দিয়েছে বা সাতক্ষণের আসামি ছেড়ে দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না আর এটা হচ্ছে তাদের মনের ব্যাপার আর তারা যদি কাউকে সম্মান না দেখাতে পারে তাহলে সেটা আইন দিয়েই তো শুধু তাদের মনের ইচ্ছাটা পূরণ করা যাবে না এটা হলো বাস্তবতা তারপর আমি বলবো যে পঁচাত্তরের পর থেকে একুশটা বছর জাতির পিতার নাম নিশানা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল সাতই মার্চের ভাষণ জয় বাংলা স্লোগান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই বাংলার মাটিতে সত্যকে কখনো মিথ্যা দিয়ে বাধা দিয়ে রাখা যায় না চাপানো যায় না মুছে ফেলা যায় না সেটা আজকে প্রমাণিত সত্য আর প্রমাণিত সত্য বলেই সাতই মার্চে ভাষণ আন্তর্জাতিক ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে বিশ্ব এক স্বীকার করে নিয়েছে ইউনেস্কো কর্তৃক এটা স্বীকৃতি পেয়েছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ হচ্ছে আড়াই হাজার বছরের যত নেতৃত্বের ভাষণ তার দেশকে উদ্বুদ্ধ করেছে দেশের মানুষকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষণ হচ্ছে সাতই মার্চের ভাষণ আর আমাদের মহান মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রাম এবং স্বাধীনতা এবং যুদ্ধের বিজয় সে বিজয় জাতিপিতার যে অবদান যে অবদান এক সময় ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল আজকে সেই ইতিহাস উদ্ভাসিত হয়েছে আজকে জাতির পিতার জন্ম শতবার্ষিকী ইউনেস্কোর মাধ্যমে বিশ্বের সকল দেশ জাতিসংঘভুক্ত সকল দেশ আজকে উদযাপন করছে এর থেকে বড় সত্য কী আছে কাজী কে মানলো কে মানলো না তার জন্য বাঙালি জাতি বসে থাকিনি জাতি পিতা বলেছিলেন তার স্বাধীনার্চের ভাষণে যে সাত কোটি বাঙালিরা কেউ দাওয়ায় রাখতে পারবে না এখন সাত কোটি থেকে যদিও ষোলো কোটি হয়েছে ষোলো কোটি উপরে কিন্তু তাদেরকে কেউ দাবায় রাখতে পারে নাই দাবায় রাখতে পারবে না বাঙালি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ধন্যবাদ মানুষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন দুই মাননীয় সদস্য জনাব আব্দুল সালাম মুর্শেদি খুলনাচার আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার তারকা চিহ্নিত দুই নং প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এই মহান সংসদে উত্থাপন করলাম আমার পাঠ করলাম পড়ুন জি মানে প্রধানমন্ত্রী অন্য গড়ে বলিবেন কি ক ইয়া সত্য না যে সরকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন নিমিত্ত দুই হাজার বিশ সালে বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করিতে যাইতেছে খ। সত্য হইলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের উদ্দেশ্যে কি কি কর্মসূচি গ্রহণ করিতেছে এবং গ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বছরব্যাপী কি পালন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা চেতনা তার আদর্শ নতুন প্রজন্ম তথা বাঙালিদের মাঝে ব্যাপকভাবে প্রচারের পদক্ষেপ গ্রহণ করা হইবে কি না ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন দুই সংসদে উত্থাপিত হলো মাননীয় প্রধানমন্ত্রী হর স্পিকার আগামী সতেরোই মার্চ দু হাজার বিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এই উপলক্ষে আমরা সতেরোই মার্চ দু হাজার বিশ হতে ছাব্বিশে মার্চ দু পর্যন্ত সময়কে মুজিব বর্ষ ঘোষণা করেছি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথেষ্ট উৎসাহ ও মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করেছে জাতীয় বাস্তবায়ন কমিটির অধীনে আরও আটটি উপকমিটি গঠন করা হয়েছে জাতীয় কমিটির নির্দেশনা ও পরামর্শে এবং জাতীয় বাস্তবায়ন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই উপকমি কমিটি সমূহতে প্রাপ্ত প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সংস্থা ও অন্যান্য মাধ্যম হতে প্রাপ্ত প্রস্তাব সমূহ যাচাই বাছাইয়ের পর সারা বছর দেশে বিদেশে মুজিব বর্ষ উদযাপনের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই কর্ম পরিকল্পনায় জন্মশতবার্ষ জন্মশতবার্ষিকী স্মারক গ্রন্থ প্রকাশ বঙ্গবন্ধুর নিচের রচ নিজের রচনা ভাষণ অন্যান্য বিষয়ভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা দেশে ও বিদেশে সেমিনার সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আন্তর্জাতিক বইমেলা অন্যান্য আয়োজন বঙ্গবন্ধুকে উৎসর্গকরণ সংক্রান্ত কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইউনেস্কো জাতিসংঘ ও বিদেশে সনামধন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন দেশে ও বিদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবের গৌরবোজ্জ্বল কর্মজীবন নিয়ে প্রচারণা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সংস্থা কর্তৃক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম গ্রহণসহ আমরা আরও অনেক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নিয়েছি পরিকল্পনায় বর্তমানে অন্তর্ভুক্ত কর্মসূচির সংখ্যা দুইশো আটানব্বইটি এর মধ্যে উপকমিটির সময় নিজস্ব কর্মসূচি ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তরের কর্মসূচি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির নিজস্ব কর্মসূচি অন্তর্ভুক্ত আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং তাতে অংশগ্রহণ প্রতি বাঙালির অধিকার সরকারি বেসরকারি দপ্তর সংস্থা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি হতে অসংখ্য প্রস্তাব পাওয়া গেলেও বাস্তবায়নের সুবিধার্থে সমন্বিত কর্মপরিকল্পনার পরিকল্পনার কলেবার দুশো আটানব্বইটি কর্মসূচিতে সীমিত রাখা হয়েছে তবে এ তার অর্থ এই নয় যে এর বাইরে কোনো কর্মসূচি বাস্তবায়ন করা যাবে না বিভিন্ন উৎসতে প্রাপ্ত যে সমস্ত প্রস্তাব ও এই চূড়ান্ত কর্ম পরিকল্পনায় ঠাঁই পায় নাই তাও প্রস্তাবকারীগণ নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে পারবেন এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠন যথোপযুক্ত কর্মসূচি যথেক্ষ মর্যাদায় বাস্তবায়ন করতে পারেন আগামী সতেরোই মার্চ দু হাজার বিশ তারিখে জাতীয় প্যারেড স্কোয়ারে এক বর্ণাঢ্য উৎসব মুখর উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী কর্মসূচির বাস্তবায়ন শুরু হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সমন্বিত কর্ম গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচি হল প্রধানমন্ত্রী কার্যালয় বাংলাদেশ নানাবাহিনী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক উদ্বোধন সতেরোই মার্চ দু হাজার বিশ তারিখে সূর্যোদয়ের সঙ্গে একুশ বা একত্রিশ বার তোপোধ্বনি জাতীয় পতাকা উত্তোলন মহামান্য রাষ্ট্রপতি মানব প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান সতেরোই মার্চের বিকেলে জাতীয় প্যারেড স্কোয়ারে ঢাকার অনুষ্ঠান বিশেষ দোয়া বা প্রার্থনা আয়োজন জেলা উপজেলা বিভিন্ন দপ্তর সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমন্বয়ে জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জন্মশতবার্ষিকী উদযাপন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক ওয়েবসাইট তৈরি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক থিম সং নির্বাচন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক লোক নির্বাচন উন্মোচন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন তথ্য উপাধ্য খণ্ডচিত্র অ্যানিমেটেড ফিল্ম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক মার্চ দু মাসে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আয়োজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলে কুড়ি পদক প্রাপ্তি দিবস উদযাপন মহিলা শিশু মন্ত্রণালয় কর্তৃক কর্তৃক বঙ্গমাতা বেগম বঙ্গমাতা শেখ ফজুল মুজিবের জন্মদিন পালন মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন বাংলা ও ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশ জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান উদযাপন দেশব্যাপী স্থানীয় সরকার প্রধান সময়ের উদ্যোগে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করে মুজিব বর্ষ উদযাপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অন্তর্ভুক্তকরণ ইংরেজিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্ক্যা স্ক্যাচ ও আলোকচিত্র নিয়ে কফি টেবিল বই শেখ মুজিব লাইফ অ্যান্ড টাইমস প্রকাশ জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি প্রকাশ বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান দ্বারা অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ ব্রিফ বায়োগ্রাফি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন স্থন নিয়ে গ্রন্থ প্রকাশ বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান ইন্টেলেকচুয়াল বায়োগ্রাফি চিলড্রেন্স মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত কবিতা সংকলন প্রকাশ বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ ইংরেজি ছাড়াও বারোটি ভাষা হিন্দি উর্দু ফরাসি জার্মান চাইনিজ আরবি ফার্সি স্প্যানিশ রুশ ইটালিয়ান কোরিয়ান জাপানি অনুবাদ বাংলা একাডেমি কর্তৃক জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক একশোটি গ্রন্থ প্রকাশনা ব্রিটিশ পার্লামেন্ট নিউ ইয়র্কে অবস্থিত ব্রিটিশ পার্লামেন্ট নিউ অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর জেনাবাহ জাতিসংঘ দপ্তরের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ও ব্রাসেলসে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সরকার অথবা রাষ্ট্রপ্রধান সংস্থা প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিগণের অংশগ্রহণে সেমিনার আয়োজন ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ভূমিকা শীর্ষক প্রস্তাবনা সংক্রান্ত অনুষ্ঠানগুলো জাতিসংঘ সদর দপ্তরে মিলনায়তনে আয়োজন করা ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ইউনেস্কোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার প্রবর্তন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উদযাপন ও বাংলাদেশকে কান্ট্রি অফ ফোকাস হিসেবে উপস্থাপন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উদযাপন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইউনিভার্সিটি অব লন্ডন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ বিদেশে আরও পাঁচটি বঙ্গবন্ধু চেয়ার চেয়ার স্থাপন উদ্যোগ গ্রহণ ইউনিভার্সিটি অব ক্যাম্ব্রিজে বঙ্গবন্ধু সেন্টার স্থাপন লন্ডনে মাদান্তস্য জাদুঘর এবং জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন ব্রিটিশ মিউজিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শভিত্তিক চিত্রকর্ম আলোকচিত্র প্রদর্শনী আয়োজন উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি শিক্ষক আন্তর্জাতিক সেমিনার আয়োজন বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও লিভ নো ওয়ান বিহাইন্ড বিষয় আন্তর্জাতিক সেমিনার আয়োজন মুসলিম হুম্মা ব্যাতৃত্ব প্রতিষ্ঠা সকল ধর্মের অধিকার সুরক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষ আন্তর্জাতিক সেমিনার আয়োজন সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক বঙ্গবন্ধু মেমোরিয়াল আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সশস্ত্র কর্মসূচি গ্রহণ করেছে বিজিবি আনসার বিডিপি পুলিশ র্যাব নিজস্ব কর্মসূচি প্রস্তুত করেছে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশে ব্যাপক অংশগ্রহণ এবং এর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী রাষ্ট্রনীতির ভূমিকা নিয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল আন্তর্জাতিক সেমিনার আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উপলক্ষে সেনানিবাস অথবা জাহাজ বা ঘাটি সমূহে এবং পার্শ্ববর্তী এলাকায় র্যালি বা রোড মার্চ আয়োজন বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অ্যারোবেটিক্স এয়ার শো প্রদর্শনীর আয়োজন প্রতিবেশী ও বন্ধু প্রধান দেশ আন্তর্জাতিক পোর্টের ভিজিট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আয়োজন জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক কোনো ধারা বা ফাঁড়ি ক্যাম্প বা কোনো পুলিশ স্থাপনা পরিদর্শনকারী তার স্বাক্ষর অথবা স্মারক অথবা ছবি অথবা ইন্সপেকশন নোট গ্রহণগ্রহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে ছিলেন এমন পুলিশ সদস্যদের নিকট তার তাঁর স্মৃতি সংগ্রহ করে স্মৃতিচারণমূলক প্রামাণ্য চিত্র তৈরি করা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে যে সকল বর্ডার আউটপোস্ট বিওপি ত্যাগ করে সামনে নতুন বিওপি স্থাপন করেছে সে সকল পরিত্যক্ত বিও মধ্য হতে প্রতি রিজিয়নে দুটি করে বিওপিকে বঙ্গবন্ধুর শিক্ষা নিকেতন হিসেবে রূপান্তর করা অমর একুশে বই মেলা দু হাজার একুশ বঙ্গবন্ধুর শেখ মুজিবের নামে উৎসর্গ করা জাতি পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বইমেলা দু আয়োজন এবং জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করুন ঢাকা লিট ফেস্ট কর্তৃক ঢাকা লিটারি ফেস্টিভ্যাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল দু হাজার বিশ এই টুর্নামেন্ট আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব অবজারভেটরি অথবা এখানে মনুমেন্ট স্থাপন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানসমূহ বিমানবন্দরে জন্মশতবার্ষিকী লোগো দিয়ে সজ্জিত করণ শিল্প মন্ত্রণালয় কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান এবং সদ্য স্বাধীন দেশে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপসমূহ তথা পরিণত আইন ও বিধিমালা বিষয়ে সংকলন প্রকাশনার উদ্যোগ গ্রহণ গ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন কর্মসূচিতে আমরা জাতির পিতার চিন্তা চেতনা ও তার আদর্শ নতুন প্রজন্ম তথা বাঙালিদের মাঝে ব্যাপকভাবে প্রচারের পরিকল্পনা নিয়েছি এর প্রস্তুতির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর অথবা সংস্থার ওয়েবসাইটে বঙ্গবন্ধু কর্নার তৈরি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ সারাদেশে একযোগে প্রচার বছরব্যাপী মুক্তির উৎসব জেলা পর্যায়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আয়োজন সহ মুজিব স্কলারশিপ প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তথ্য মন্ত্রণালয় মুজিব বর্ষব্যাপী দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক সেমিনার আলোকচিত্র প্রদর্শনী মিডিয়া কনফারেন্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করবে এছাড়া জাতীয় বাস্তবায়ন কমিটি মিডিয়া প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি এবং চলচ্চিত্র তথ্যচিত্র উপকমিটি দুটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ব্যাপক প্রচারের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে মিডিয়া প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি এগারোটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উক্ত পরিকল্পনার অধীন যে সকল কার্যক্রম গ্রহণ করা হবে সেগুলো হলো জুলাই দু উনিশ মাসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চতুর্থতালে জাতীয় বাস্তবায়ন কমিটি কার্যালয় মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে সিএনএন বিবিসি আলজাজিয়া স্কাই নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর এন ডি টিভিতে কন্টেন্ট রিলিজ করা আন্তর্জাতিকভাবে বহুল প্রচারিত প্রভাবশালী পত্রিকা সাময়িক বা ম্যাগাজিনের প্রচার দেশের সকল জেলা ও থানায় ডিজিটাল স্ক্রিন স্থাপন করে প্রতিদিন ডিজিটাল স্ক্রিনে নতুন নতুন কন্টেন্ট সরবরাহ করা এছাড়া বিদেশেও বড়ো বড়ো শহরে ডিজিটাল স্ক্রিন স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর অডিও ভিজুয়াল প্রদর্শনীর আয়োজন করা উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা যে পঁচিশটি দেশে গুরুত্বপূর্ণ পত্রিকা প্রকাশিত হয় তা সংগ্রহ প্রকাশ ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর নির্মিত কন্টেন্ট আপলোড করা সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে জাতীয় সাংবাদিক গুরুত্বের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষার অংশবিশেষ এবং জন্ম শতবার্ষিকীর খবর প্রচার করা প্রত্যন্ত এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনাস্থান নিয়ে চৌষট্টি জেলায় চিত্রায়ন করে আমাদের বঙ্গবন্ধু শিরোনামে চৌষট্টিটি অনুষ্ঠান নির্মাণ ও প্রচার বিটিভির বার্তা শাখা প্রতি কেমন দেখেছি নাড়ে এবং তিনি আমাদের লোক শিরোনামে দুটি করে প্রতিবেদন প্রচার করবে অবৈধ উনিশশো পঁচাত্তর পরবর্তী সময়ে সরকারগুলোর দেশের উন্নয়নে রাজনৈতিক ব্যর্থতা তুলে দেবে বিভিন্ন অনুষ্ঠান প্রচার দেশে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে ঢাকা ও গোপালগঞ্জে মিডিয়া কনফারেন্সের আয়োজন করা বিদেশে বিভিন্ন শহরে যেমন নিউ ইয়র্ক লন্ডন টোকিও মস্কো দিল্লি ব্রাসেলস কলকাতা মিডিয়া কনফারেন্সের আয়োজন জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলচ্চিত্র তথ্যচিত্র কমিটি যে ছটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে তা হল বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বারোটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ বঙ্গবন্ধু জীবন ও কর্মের উপর বারোটি প্রামাণ্য তথ্যচিত্র নির্মাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও কর্মের উপর চব্বিশটি খণ্ড ভিডিও চিত্র নির্মাণ বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও কর্মের উপর একটি ওয়েব সিরিজ নির্মাণ মানব মুক্তির থিম নিয়ে ডিসেম্বর দু হাজার বিশে এ একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন ইংরেজি ও বাংলা দুটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ এছাড়া বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন ও কর্মের উপর পূর্ণদৈর্ঘর্ঘ্য বায়োপিক চলচ্চিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য জনাব আব্দুল সাজাম মুর্শিদি আপনি একটি সম্পূর্ক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সম্পর্ক প্রশ্ন করতে বলার জন্য সেই সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার প্রশ্নের উত্তর দেওয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দ ঘন পরিবেশে উদযাপনে দুই সালে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার জন্য আমি আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে সারা দেশের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ করে তাদের মাধ্যমে বিশেষ করে মাদ্রাসাগুলোতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন পরিকল্পনা গ্রহণ করা হবে কি না ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার আপনার জানেন যে মাদ্রাসা সমূহেও কিন্তু যথাযথ কর্মসূচি তারা গ্রহণ করছেন ওলা ওলামেকরম তারাও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন কাজেই সেখানেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বা সারা বাংলাদেশে সকল জায়গায় এটা অনুষ্ঠান গ্রহণ করা হবে ধন্যবাদ স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদ উজ্জামান সরকার নওগা দুই সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার বাঙালি জাতির জন্য একটি বিরল সম্মান সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা এবং সেই সাথে সাথে জাতির পিতার আদর্শের পতাকা বহনকারী সম্মুখ সারি থেকে বহনকারী আমাদের নেত্রী আমরা বিষয়গুলো ভাবতে হয়ে যাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিব জন্ম শতবার্ষিকী আমরা পালন করতে পারছি এই সৌভাগ্যে মাননীয় সদস্য প্রশ্ন আমরা আবেগ প্রবণ হয়ে যায় আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে জানতে চাই বঙ্গবন্ধুর প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আপনার সরকারের নেতৃত্বে মুজিব জন্ম শতবার্ষিকী পালন করতে পেরে আপনার ব্যক্তিগত অনুভূতি কি দয়া করে জাতিকে জানাবেন ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটা আসলে আমার কাছে করা এবং এর উত্তর দেওয়াটা খুব কঠিন তবে আমি শুধু এটুকু বলবো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য যে দেশের মানুষ দরিদ্র নিপীড়িত নির্যাতিত ছিল তাদের মুক্তির জন্যই তিনি সেই স্কুল জীবন থেকেই সংগ্রাম শুরু করেন তার চব্বিশ বছরের সংগ্রাম এবং মহান ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে স্বাধীনতা পেয়েছি একটি জাতি হিসেবে মর্যাদা পেয়েছি এবং তার একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন ক্ষুধামুক্ত দারিদ্র মতো শোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন কিন্তু সেটা তিনি করে যেতে পারেননি মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে পঁচাত্তর পনেরোই আগস্টের পর যখন তাকে নির্মমভাবে এই বাংলার মাটিতেই হত্যা করা হলো এবং তারপর থেকে তার নামটা মুছে ফেলা হলো তখন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে এই নামটা মধ্যে আর কোনোদিন ফিরে আসবে না আর আপনারা জানেন যে আমাদের পরিবারে শুধু আমি আমার ছোট বোন সকল সদস্যকেই নির্মমভাবে হত্যা করা হয় এরপরে জেলখায় জাতীয় যা নেতাকে হত্যা করা হয় এবং তারপরে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে আওয়ামী লীগ বোধ হয় জীবনের কখনো সরকারে আসতে পারবে না আর এই নামও আসবে না কাজে জন্মশতবার্ষিকী উদযাপন তো অনেক দূরের কথাই ছিল কিন্তু আমি কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের প্রতি এবং আল্লাহ রাবুল্লা আলমের কাছে আমার অশেষ কৃপা তার যে আল্লাহ আমাদেরকে সেই শক্তিটা দিয়েছেন এবং সেই সুযোগটা দিয়েছেন কাজী আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ কাছে যে তিনি এই সুযোগটা দিয়েছিলেন যে বাংলাদেশে ছ বছর বিদেশে রিফিউজি হিসেবে থাকার পর এক বুক ভরা স্বজন বেদনা নিয়ে বাংলার মাটিতে ফিরে এসেছিলাম একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ত্যাগ স্বীকার করে গেছেন যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের মানুষকে একটা সুন্দর জীবন দেবেন উন্নত জীবন দেবেন সেই জীবন দেওয়াটা সুন্দর জীবন দেওয়াটাই হচ্ছে লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে কাজ করতে যে জনগণের যে আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি সরকার গঠন করেছি আবার সরকার গঠন করে উন্নয়নের সাথে সাথে আজকে আমার সৌভাগ্য যে এই সালে আমরা সরকারে আছি আর সরকারে আছি বলেই আমরা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিক উদযাপন করবার সুযোগ পেয়েছি যে নামটা একসময় বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল আজকে সেই নামটা আবার জনগণের মুখে মুখে বিশ্বব্যাপী সে নামটি ফিরে এসেছে একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পর যে সম্মান বাঙালি জাতি পেয়েছিল। যে সম্মান ধুলায় লুণ্ঠিত হয়েছিল পঁচাত্তরে জাতি পিতাকে হত্যার মধ্য দিয়ে আজকে জাতি পিতার বার্ষিকী উদযাপন ইউনেস্কো কর্তৃক সেই যৌথভাবে উদযাপনের মাধ্যমে সর্ব বিশ্বব্যাপী উদযাপনের সুযোগ আর বিশেষ করে বাংলার মাটিতে উদযাপন করতে পারা এটা আমি মনে করি যে এর থেকে পরসৌকে আর কিছু হতে পারে না শুধু জাতিপিতার কন্যা হিসেবে নয় আওয়ামী লীগের একজন কর্মী হিসেব আমি মনে করি বাংলাদেশের জনগণই আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছে এই সুযোগ দিয়েছে কাজে আমি বাংলার জনগণের কাছে আবারও কিন্তু কথা জানাই আর এটা যে করে যেতে পারছি এটা যে কত বড় পাওয়া আমি আমার ছোট বোনের আমাদের কাছে সেটা হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারব না আমার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য প্রশ্ন করবেন ধন্যবাদ স্পিকার এ হোল জেনারেশন আমরা জানি তৃতীয় প্রধানমন্ত্রী সৎ প্রধানমন্ত্রী চতুর্থ কর্মঠ প্রধানমন্ত্রী অর্ধশত স্বীকৃতি পেয়েছেন তিনি কিন্তু আমার প্রশ্ন হল যে আমরা পিছিয়ে আছি ওনার থেকে উনি অনেক দূরে গিয়ে গেছেন উনি গেছেন বাংলাদেশের নাম নিয়ে গেছেন বঙ্গবন্ধুর স্বীকৃতি নিয়ে গেছেন এবং বাংলা ভাষাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা আমাদের থেকে অনেক উঁচুতে আমাদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হয়েছে আমরা অনেক নিচে পড়ে আছি তাই আমার কোশ্চেন যে নিচে পড়ে আছি কারণ কি আমরা কি ওনাকে ফলো করতে পারি না ওনার কথা কি মানি না ওনাকে কি আমরা এই যথেষ্ট সম্মান করি না আমাদের মধ্যে কি দেশপ্রেমের অভাব আমরা কি আজকে ইয়েতে কি বলে ওই আপনার ওই ইয়েতে নিমজ্জিত হয়েছি করাপশানে আমরা কি যে কোনো কাজ আমরা ওনার পাশাপাশি যেতে চাই এই এইটা যদি উনি আমাদেরকে একটু এক্সপ্লেন করে বলেন প্রশ্নটা কি মাননীয় সদস্য প্রশ্নটা হলো যে উনি এত উঁচায় চলে গেছেন সেটার বৈষম্যটা আমরা কমাতে চাই আজকে উনি যেভাবে উঁচুতে উঠেছেন যে কোনো উন্নতিশীল দেশের লিডারশিপ ওনার পাওয়ার কথা আমরা ওনার কাছ থেকে অনেক নিচে আছি এবং আমরা চাই এক সঙ্গে এই আগিয়ে যাওয়ার জন্যে আমি যে কথাগুলো বললাম এটা কেন পারি নাই আমরা কি ওনার কথা শুনি না আমরা কি আপনার করাপশনে জড়িত আমরা কি দেশপ্রেম আমাদের মধ্যে এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানতে চাই আজকে যদি ওনার বিস্তারিত বলতে অসুবিধা হয় কোনো এক সময় উনি যেন আমাদেরকে বলেন ধন্যবাদ মানুষ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মানুষ স্পিকার আমি কিন্তু বলবো যে আমরা কিন্তু একই লেভেল আছি একই ফ্লোরে লে খুব বেশি উচ্চ জায়গায় কিন্তু আমি উঠি নাই আমি জানি না মাননীয় সংসদ সদস্য কেন ভাবছেন যে অনেক উপরে উঠে গেছি তা কিন্তু না আমিও একটা কনস্টিটুয়েসি থেকে সংসদ সদস্য তিনিও একটা জায়গা থেকে সংসদ সদস্য সকল মানুষই আমরা সমান সেটাই আমি মনে করি মানুষ স্পিকার কী পেলাম কী পেলাম না সেই হিসাব আমি কখনো মিলাই না আর কি মর্যাদা পেয়েছি না পেছি সেটা নিয়েও আমার কোনো চিন্তা নাই আমার চিন্তা একটাই আমি দেশের জন্য কতটুকু করতে পারলাম মানুষকে কি দিতে পারলাম এই যে মানুষগুলির জন্য আমার পিতা জীবন দিয়ে গেছেন সেই মানুষগুলির জন্য কতটুকু করতে পেরেছি আমি শুধু সেই হিসাবটা দেখি এখানে আমার আমিত্ব বলে কিছু নেই আমি কোথাও ওটা নিয়ে আমার কোনো চিন্তাও নেই আমি চিন্তা করিও না আর যাদের সঙ্গে তুলনা করা হয় আমাদের মতো বিশেষ করে আমি যেভাবে আপনজন হারিয়েছি সেই ছোটোবেলার থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বড়ো হতে হয়েছে বারবার বাবা জেলে গেছে পিতাকে জেলে দেখেছি কখনো ঘরে কখনো জেলে মা সারাক্ষণ ব্যস্ত এই স্কুলে কলেজে পড়তে যেয়ে বারবার বাধার সম্মুখীন একটা কলেজে ভর্তি হতে গেলে সেই দেশের সরকার যদি বাধা দেয় বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে সে দেশের সরকার যদি বাধা দেয় তাহলে আমরা কিসের মধ্য দিয়ে চলেছি আমাদের জীবনটা চলেছে সেটা কেউ হয়তো চিন্তাও করতে পারবে না কিন্তু আজকে বিশ্বের অনেকের সঙ্গে যখন তুলনা করে তাদের কিন্তু এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হয়নি বারবার মৃত্যুকে সম্মুখে দেখেছি কিন্তু কখনো পিছিয়ে যায়নি চলার পথে যত বাধা এসেছে অতিক্রম করে এগিয়ে যেতে চেষ্টা করছি। সামনে একটাই সুনির্দিষ্ট লক্ষ্য রেখে যে এই বাংলাদেশকে যে বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে সেই বাংলাদেশকে তার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়তে হবে বাংলাদেশের যে মানুষগুলি দরিদ্র দরিদ্র সীমার নিচে বাস করে বা যারা একবেলা খেতে পায় না চিকিৎসা পায় না শিক্ষা পায় না তাদের জীবনকে পরিবর্তন করতে হবে তাদের জীবনকে উন্নত করতে হবে তাদের জীবনটাকে আর সুন্দরভাবে করতে হবে যে স্বপ্নটা নিয়ে যাত্রা শুরু করেছিলেন আমার পিতা সেই স্বপ্নটাকে পূরণ করাটাই আমার একমাত্র লক্ষ্য বাস এর বেশি আর কোনো চিন্তা কিন্তু আমার নেই তা আমি আবার বলবো কি পেলাম কি পেলাম না সেই হিসাব আমি মিলাই না আমি চলি একটি আদর্শ একটি স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করব যে মানুষটি তার জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করেছে একটি জাতির জন্য তার সেই অবদান যেন বৃথা না যায় যে লাখো শহীদ রক্ত দিয়ে গেছে এদের স্বাধীনতা এদেশের স্বাধীনতার জন্য তাদের রক্ত যেন বৃথা না যায় সংগ্রামের মধ্য দিয়ে যারা জীবন দিয়েছে বা যে সকল পরিবার কষ্ট পেয়েছে তাদের কষ্ট যেন বৃথা না যায় বাংলাদেশ যেন সফল হয় সারা বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলে বাঙালি জাতি যেন বিশ্বে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলতে পারে সেইটুকু করে যাওয়া আর সেই প্রচেষ্টাটা করা এটাই আমার একমাত্র লক্ষ্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল আজকের মতো এখানেই শেষ হচ্ছে মাননীয় সদস্যবৃন্দ এখন অন্যান্য মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর তারকা চিহ্নিত প্রশ্ন একশো ষাট মাননীয় সদস্য সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আঠাশ আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আটাশ তারকার চিহ্নিত প্রশ্ন একশো মহান সংসদে উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো সংসদে উত্থাপিত হল স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মড স্পিকার আপনাকে ধন্যবাদ বরিশাল জেলায় মোট সাত হাজার কিলোমিটার সড়ক আছে এর মধ্যে এক হাজার কিলোমিটার পাকা এবং ছয় হাজার দুশো আশি কিলোমিটার কাঁচা বরিশাল জেলায় বর্তমানে সাতশো বিয়াল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে প্রায় তিনশো চৌষট্টি কিলোমিটার সড়ক উন্নয়ন আটানব্বই কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ এক হাজার একশো চৌষট্টি মিটার ব্রিজ কালবার নির্মাণ পাঁচটি গ্রোথ সেন্টার হাটবাজার উন্নয়ন এবং দুইটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ তিনটি ঘাট নির্মাণ বাউন্নটি সাইক্লোন সেন্টার নির্মাণ পুনর্বাসন এবং পাঁচষট্টি সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নের কাজ চলমান আছে এছাড়া এক হাজার সাতশো তেইশ কোটি পনেরো লক্ষ টাকা ব্যয় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির তিন প্রকল্পের কাজ চলমান রয়েছে জুলাই দু হাজার জুন দু মেয়াদে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তিন শীর্ষক একটি প্রকল্প অনুমোদিত হয়েছে এ প্রকল্প বরিশাল জেলায় অন্তর্ভুক্ত আছে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প শীর্ষক নতুন একটি প্রকল্পের ডিপিপি চলমান আছে এই প্রকল্প বরিশাল জেলা অন্তর্ভুক্ত আছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য সৈয়দা রুবিনা আক্তার আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার কি পেলাম আর কি পেলাম না এই তথ্যের বাইরে গিয়ে কি দিলাম আর কি করলাম আপামর জনসাধারণের জন্য এই মোটকে উপযোগ্য করে যার বেঁচে থাকা তিনি আমাদের মমতা মহিমা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বুলবুলের যে ভয়ালো থাবা সেই থাবায় আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা ছিল শুধুমাত্র আমাদের মমতাময়ী মায়ের পূর্ব প্রস্তুতি এবং তদারকির জন্য সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি মন স্পিকার আপনার মাধ্যমে আমি আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সময় মন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি যে প্রকল্প হাতে নিয়েছেন বুলবুলের ভয়াল থাবা থেকে গ্রাম পর্যায়ের সদস্যের মাননীয় সদস্য মানুষ স্পিকার আপনার সামনে আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই বুলবুলের থাবায় পল্লী যারা কৃষি নির্ভর দরিদ্র জনগোষ্ঠী তারা ক্ষুদ্র কৃষক এবং যারা হাঁস মুরগি পালন করে তাদের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষুদ্র ঋণের আওতায় তাদেরকে আনার কোনো পরিকল্পনা রয়েছে কি না মাননীয় স্পিকার আপনাকে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মাননীয় সদস্য মন্ত্রী স্পিকার বিমোচন এবং দুর্যোগ এলাকাতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে চলমান আছে মাননীয় সদস্যকে আমি অনুরোধ করব ওনার এলাকার যে জনগোষ্ঠীর কথা উনি বলছেন তাদের সম্বন্ধে একটা তালিকা প্রদান করলে আমরা ওই প্রকল্পগুলোতে তা এই 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 মানুষগুলো অন্তর্ভুক্ত আছে কিনা তা খুতে দেখতে পারবো এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব স্বামী ওসমান নারায়ণগঞ্জ প্রশ্ন করুন মানে স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে উনি জানেন ইতিমধ্যেই আমি ওনাকে অবহিত করেছি বারবার এবং উনি চেষ্টাও করেছেন এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার এলাকা প্রায় সাত লক্ষ ভোটার বিশ লক্ষ মানুষের বসবাস টোটাল এক্সপোর্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার এলাকায় গার্মেন্টস একলাই কাভার করে নীট গার্মেন্টসের পঁচাত্তর পার্সেন্ট ঢাকা শহরের যে কোনো জায়গার থেকে হেভিওয়েট গাড়িগুলি আমার এলাকা দিয়ে চলে রাস্তাঘাটের অবস্থা ব্যাপক হয়েছে তারপরেও বেশ কিছু করুণ অবস্থা আছে মাননীয় মন্ত্রী কি দয়া করে এই জাতীয় সংসদে আমাকে আশান্বিত করবেন কি না কারণ উনি আমাকে পাঠিয়েছিলেন চিফ ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু আবার বদলে গেছেন তো যেহেতু বদলে যায় সেই কারণে কাজটাও থেমে যায় তো তুমি উনি যদি আশান্বিত করেন তাহলে এই সংসদের মাধ্যমে আমার এলাকাবাসীও আশানিত হবেন যে মাননীয় মন্ত্রী পবিত্র জাতীয় সংসদে কথা দিয়েছেন যে নারায়ণগঞ্জের এই কাজগুলি দ্রুততার সাথে শেষ করবেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য ওনার এলাকার বেশ কিছু অবকাঠামো নির্মাণের জন্য বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার ব্যাপারে আমার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করিয়াছেন ওনার সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে যে সমস্ত রাস্তাগুলা পুনর্নির্মাণ করা দরকার এবং যেগুলোকে নতুন করে নির্মাণ করার দরকার এরকম একটি তালিকা উনি আমাকে দিয়েছেন আমি সুন্দর প্রকৌশলী অধিদপ্তর এটা প্রেরণ করিয়াছি এবং প্রধান প্রকৌশলী পরিবর্তন হলো আজ কাজের কোনো পরিবর্তন হবে না আমি বিশ্বাস করি আমি আশা করি যথাসময়ে ওনার নির্বাচনী এলাকার যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পুনর্নির্মাণ এবং নতুন করে নির্মাণ করা দরকার সেগুলা আমরা নির্মাণ করব এবং বাস্তবায়ন করা হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য ডাক্তার সামিজুদ্দিন আহমেদ শিমুল চাপাই নবাবগঞ্জ এক সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার এলাকার চাপানগঞ্জ এক শিবগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু সমস্যা হয়েছে যে গ্রামীণ অবকাঠামোর যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো নির্দিষ্ট চড়ার বেশি তারা করতে না এবং আমরা ইতিমধ্যে নির্বাহী প্রকৌশল সহকারী প্রকৌশল যোগাযোগ করেছি ওনারা বারবার একই কথা বলতেছেন যে না গ্রামীণ অবকাঠামো যে রাস্তা এটি চড়া করার কোনো সুযোগ নাই কিন্তু বর্তমানে যে হারে গাড়ি বেড়েছে সব ধরনের তাতে ওই রাস্তা মেরামতের পরে বা নতুন করার পরে কিছুদিন পর ভেঙে যাচ্ছে তো এই রাস্তাগুলো চড়ার করার কোনো সুযোগ আছে না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আমরা গ্রামীণ অবকাঠামো রাস্তাগুলা নির্মাণ করার ব্যাপারে গ্রামীণ সড়ক ইউনিয়ন সড়ক এবং উপজেলা সড়ক এখানে তিন শ্রেণীতে বিভক্ত করা আছে মূলত আর প্রশস্তকরণ যেখানে ট্রাফিক আপনার মোবিলাইজেশনের উপর ভিত্তি করে এটা অ্যাসেস করা হয় সে ভিত্তিতে এটা করা হয় আর টিকসইয়ের ব্যাপারে আমরা নতুন করে এখন রিস্ট্রাকচারিং করেছি আপনার রাস্তাগুলোকে যাতে নতুন করে আরও বেশি মজবুত করে নির্মাণ করা হয় যাতে এটা টিকসই হয় আমি আশা করি পুনর্নির্মিত এবং নতুন করে নির্মিত রাস্তাগুলা আগের তুলনায় আরও অনেক বেশি টিকসই হবে এবং ওনারা সন্তুষ্ট হবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো মাননীয় সদস্য সৈয়দ আবু হোসেন ঢাকা চার অনুপস্থিত মাননীয় সদস্য রহমান সুনামগঞ্জ চার আপনি উত্থাপন করুন ধন্যবাদ স্পিকার আমি জনাব সৈয়দ আবু হোসেন ঢাকা চার মাননীয় সংসদ সদস্যের তারকা চিহ্নিত প্রশ্ন একশো একষট্টি তার পক্ষে আমি পীর ফজলুর রহমান সুনামগঞ্জ চার আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো সংসদে উত্থাপিত হল স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ঢাকা মহানগরী শ্যামপুর ও কদমতলি দুইটি থানা নতুন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ায় এ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত কোনো কমিউনিটি সেন্টার নেই তবে সংশ্লিষ্ট সংসদ সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে স্থানীয় সরকার বিভাগ হইতে প্রয়োজনীয়তার নিরিখে আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য পীর ফজুর রহমান আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ বেশি করেন আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে সেই হিসেবে আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ এবং এটি একটি হাওয়ার এলাকা আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে যে আমার নির্বাচনী এলাকা হাওড় এলাকায় সুপে ও পানির জন্য মানুষের সুপেয় পানি নিশ্চিত করার জন্যে টিউবওয়েল এবং গভীর নলকূপের জন্য মাননীয় মন্ত্রীর কাছে আমি একটি ডিও লেটার দিয়েছিলাম এবং সেটির প্রেক্ষিতে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও বলেছিলেন কিন্তু আজ পর্যন্ত আমি সেই টিউবওয়েলগুলো না পাওয়ার কারণে মানুষের সুপেয় পানি নিশ্চিত করতে পারছি না মাননীয় মন্ত্রী আমার সেই টিউবওয়েলের বরাদ্দটা নিশ্চিত করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বাস দিতে পারি যে আসলে আমাদের ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে গত একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী সদা হয়ে এই প্রকল্পটি অনুমোদন দিয়েছেন যার অর্থের পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকার মতো এই প্রকল্পটি কাজ আরম্ভ হলে ওনার এলাকাসহ আমাদের অনেক মাননীয় সংসদ সদস্যের এলাকায় গভীর অগভীর এবং নেটওয়ার্কের মাধ্যমে মাধ্যমে কমিউনিটি ওয়াটার সাপ্লাইয়ের যে প্রকল্পগুলো নেওয়া আছে সেগুলোর মাধ্যম দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো এবং ওনার এলাকাটিও তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বিশ্বাস করি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রস্তমাজি ফরাজি পিরোজপুর তিন সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার একটি প্রথম শ্রেণী পৌরসভার আছে নির্বাচনী এলাকায় খুবই গুরুত্বপূর্ণ এলাকা জেলা না হলেও জেলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে জেলা পরিষদের অনেক জায়গা আছে কিন্তু ভালো ডাকবাংলা নেই কোনো অফিসার গেলে মিনিস্টার গেলে অথবা সচিব গেলে কোনো কর্মকর্তা থাকার জায়গা নেই আমি একটি ডিও লেটার দিয়েছি জেলা পরিষদের চেয়ারম্যানের লিখিত পত্রের মাধ্যমে মাননীয় মন্ত্রী সেখানে মানে সুপারিশ করেছেন এরপর আর আমি জানি না কি হবে কি না এটা একটু দ্রুত যদি করার ব্যবস্থা করেন তাহলে বাধ্য হবে এবং এটা সেটা করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই আমি যতটুকু মনে আছে আমি সুপারিশ করি নাই প্রয়োজনীয়তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে তো আমাদের এরকম ডাক বাংলা মেরামত করা এবং পুনর্নির্মাণ করার ব্যাপারে বেশ কিছু আবেদন আমাদের কাছে আছে এবং সবগুলাই আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যম দিকে যাচাই করে প্রয়োজনীয় ভিত্তিতে আমরা এগুলো পুনর্নির্মাণ এবং মেরামত করার জন্য পুনর্নির্মাণ করা অথবা নতুন করে নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছি আশা করি ওনার এলাকাটিও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মান স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন মাননীয় স্পিকার এবং প্রতিটি সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই শহরে কাজ করা সব সংস্থাকে সিটি কর্পোরেশনের অধীনস্থ করে সিটি গভর্নমেন্ট তৈরির একটি আলোচনা সামনে আসে এটা এখন প্রমাণিত যে এই সিটি গভর্নমেন্ট ছাড়া মানুষদের পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা দেয়া সম্ভব হচ্ছে না ঢাকা এবং অন্যান্য বড় শহরে সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী যদি জানাবেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মন্ত্রী মাননীয় স্পিকার আমরা বাংলাদেশের পক্ষাপটে বাংলাদেশের শহর নগর এবং গ্রামগুলা কিভাবে উন্নয়ন করার দরকার এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন বিশিষ্টজনরা বিভিন্ন মতামত দিয়েছেন সবগুলোকে বিবেচনা করে আমাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভা ইউনিয়ন উপজেলা সহ সবগুলোকে বিভিন্ন ক্ষমতায়ন করা হয়েছে ক্ষমতা দেওয়া আছে আমাদের সিটি কর্পোরেশনকে সক্ষমতা অনুযায়ী যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব পালন করতে এসে দেখেছি আমাদের সিটি কর্পোরেশনকে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে এবং এই ক্ষমতাগুলো ওনারা যদি সত্যিকার অর্থে ক্ষমতাগুলোকে প্রয়োগ করতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন তাহলে নাগরিক জীবনে স্বস্তি ফিরে আসবে এবং তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে এবং কাঙ্ক্ষিত আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে আমরা আমি মনে করি জাতির জনক স্বপ্ন দেখেছেন একটি উন্নত বাংলাদেশের মান প্রধানমন্ত্রীর সে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে একটি পতনকশা অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করছেন যখন যেখানে যে সমস্ত নীতিগত আইনগত সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিবে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্বেগ নেওয়া হবে আমি মনে করি বর্তমানে সিটি কর্পোরেশনগুলোর কাছে যে ক্ষমতাগুলো দেওয়া আছে তা যথেষ্ট এবং তাদের দায়িত্ব পালনের কোথাও কোনো অসুবিধা নেই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তার কাছে প্রশ্ন একশো বাষট্টি মাননীয় সদস্য জনাব মুর্শিদ আলম নোয়াখালী দুই আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আমার তারকা চিহ্নিত নাম্বার একশো বাষট্টি আপনার মাধ্যমে এ মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো বাষট্টি সংসদে উত্থাপিত হল স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম মানে স্পিকার আপনাকে ধন্যবাদ চলতি অর্থবছরে বছরে নোয়াখালী জেলা পরিষদের মাধ্যমে প্রকল্প গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মাননীয় সদস্য কর্তৃক সুপারিশকৃত প্রকল্প প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে এবং স্থানীয় চাহিদার আলোকে চলতি অর্থবছরে নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার শ্যানবাগ উপজেলায় জেলা পরিষদের মাধ্যমে প্রায় এক কোটি টাকা ব্যয় রাস্তা ব্রিজ কালবাট যাত্রী ছাউনি নির্মাণ কাজ প্রকল্প গ্রহণ করা হবে মান স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোর্শেদ আজম আপনি একটি করুন সম্পূর্ণ স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের নির্বাচনী ইশতেহারে দুই সালের অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের আওতায় সরকার পল্লী অঞ্চলে উন্নত রাস্তাঘাট সহ আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে তাছাড়া আমার গ্রাম আমার শহর এই ধারণাকে ভিত্তি করে বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়নও বাস্তবায়ন করা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার সম্পূর্ক প্রশ্নের মাধ্যমে আমি জানতে চাই আমার নির্বাচনী এলাকা নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলায় আমার গ্রাম আমার শহর ধারণাকে ভিত্তি করে কোনো প্রকল্প গ্রহণ করবেন কিনা করলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সদস্য স্পিকার নোয়াখালী জেলা এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন প্রকল্প চলমান আছে আমার গ্রাম আমার শহর করার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সে অঙ্গীকারের ভিত্তিতে আমরা নতুন করে বেশ কিছু প্রকল্প হাতে নিচ্ছি আমি মনে করি নোয়াখালী জেলার সেনবাগো তার অন্তর্ভুক্ত থাকবে এবং ওনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পর্যায়ক্রমিকভাবে আমরা সম্পন্ন করতে পারব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য মোয়াজেম হোসেন রতন সুনামগঞ্জ এক সম্পূর্ণ স্পিকার আপনাকে ধন্যবাদ বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এল জিডি কর্তৃক পিডিবি ফোর পিডিবি থ্রি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংগুলো হচ্ছে অত্যন্ত চমৎকার দেখার মতো কিন্তু আমাদের এই জায়গার মধ্যে একটু সাংঘর্ষিক যে বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অর্থাৎ এবং এল আমরা একই মন্ত্রণালয় একই মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু এত সুন্দর বিল্ডিং হচ্ছে কিন্তু এটার মধ্যে টয়লেট কিংবা বাথরুম নেই এটাকে আবার ওয়াশ ব্লকের মাধ্যমে করা হচ্ছে এতে করে খরচ বাড়ছে এবং চার বছর আগে বিল্ডিং হয়েছে এখন পর্যন্ত সেই বিল্ডিংয়ের বাথরুম নাই ওয়াশ ব্লক নাই তো কেন এটাকে দুইটা সংস্থা কিংবা দুইটা ডিপার্টমেন্ট করতে হবে এটা ওই বাথরুম সহ বিল্ডিং কেন হবে না এই বিষয়টা মানুষ সারা আমাদের এই তিনশো সংসদ সদস্যই এই প্রশ্নটি কেন আমরা এই সাংঘর্ষিক কাজটি করছি অর্থ সাশ্রয় হবে পরিবেশসম্মত হবে এবং অবকাঠামোর একটা চমৎকার নিদর্শনা থাকবে এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কি এটা সমাধান ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মাননীয় সংসদ সদস্যর সাথে আমার সঙ্গতি আছে আমার মতামতের সাথে আমি দ্বিমত পোষণ করছি না কিন্তু মাননীয় সংসদস্যকে এবং এই মহান সংসদকে আমি অবহিত করতে চাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এই বিল্ডিংগুলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর শুধু নির্মাণ কাজটি করেন যেই ডিজাইন এবং প্লান প্রাথমিক বিদ্যালয় মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয় তার ভিত্তে শুধুমাত্র আমরা নির্মাণ কাজটা টেন্ডার করে করে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত তাই সেখানে ডিজাইনটি পরিবর্তনের কথার প্রয়োজন হলে আমি মনে করি মানুষ সদস্যকে আমি অনুরোধ করব প্রাথমিক বিদ্যালয়ের মন্ত্রণালয়ের সাথে যদি ওনারা এ ব্যাপারে কথা বলেন তাইলে এটা আরেকটু ভালো হবে আর দ্বিতীয়ত ওয়াশ ব্লকটা আমরা করে দিচ্ছি যেহেতু স্যানিটেশান অ্যান্ড হাইজিনিক ওয়াটার এনশিওর করার জন্য আমাদের এস ডিজির একটা কমিটমেন্ট আছে সেই হিসাবে আমরা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর এ ব্যাপারে নির্দেশনা আছে সেই হিসাবে আমরা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিন সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি আপনার মাধ্যমে একটি জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভায় মন্ত্রীর কাছে জানতে চাই দেশ কিন্তু চরম একটা বিপর্যয়ের মধ্যে মাননীয় স্পিকার পরিবেশ বিশেষ করে আজকের প্রথম আলোর শেষ পাতায় একটি সংবাদ পরিবেশিত হয়েছে তলদেশে পলিথিনের পুরু স্তর কীর্তনখোলা নদী খনন করতে গিয়ে প্রায় চল্লিশ কিলোমিটার এখানে শুধু পলিথিন এবং সেখানে ড্রেজিং কাজ ব্যাহত হচ্ছে তো আজকে সারা বাংলাদেশে সমস্ত পণ্য প্যাকেটজাত করার কাজে পলিথিন ব্যবহার এত বৃদ্ধি পেয়েছে কিন্তু এই পলিথিনকে আপনার রিসাইকেলিং করার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেশে গৃহীত হয় সতেরো কোটি আঠারো কোটি মানুষের দেশ তো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে যেটা জানতে চাই যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট করছি কিন্তু এই পরিবেশকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্যে পরিবেশ দূষণের হাত থেকে রহার নদী খননে আমি হাজার হাজার কোটি টাকা ব্যয় করছি কিন্তু পরিবেশ রক্ষার জন্য এই পলিথিন বিপর্যয় থেকে যদি আমি দেশকে বাঁচানোর কোনো পরিকল্পনা গ্রহণ না করি তাহলে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ কেউ কেউ এ দেশে সবসময় দেশের সামনে বিপর্যয় দেখেন আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা জাতি কিন্তু সফলতা দেখে তো পার্থক্য একটু আসেই তো এখানে আমি যে সুনির্দিষ্ট বিষয়ে উনি বক্তব্য উত্থাপন করেছেন সে বিষয়ে আমি বলতে চাই আসলে এই বিপর্যয়টা থেকে রক্ষা করার জন্য অনেক আগে থেকে আমরা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল বিশেষ করে আমি মন্ত্রী হওয়ার পরে আমার অগ্রজরাও কাজ করেছেন এখন তার ধারাবাহিক তো আমিও করছি আমি একটা সুসংবাদ দিতে পারি যে ওয়েস্টকে আমরা এখন জাইকার স্টাডি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই কন্টেম্পোরারি কান্ট্রিগুলোর মধ্যে ওয়েস্ট কালেকশান রেটে আমরা অনেক আগেই আসি কিন্তু এটাকে ডিসপোজ না করতে পারলে তাহলে আমরা বিশাল ওয়েস্টের কারণে আমাদের মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে সেখানে অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটাই আছে এবং এ সমস্ত পলিথিন এবং প্লাস্টিকের এবং বিভিন্ন মিক্সড ওয়েস্ট আছে তো এটার জন্য আমরা প্রকল্প নিয়েছি প্রকল্প আমার ইতিমধ্যে প্রায় আপনার ওয়ার্ক ওয়ার্ডার দেওয়ার পথে যে ইন অর্থাৎ পোড়াইয়া বিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে এ সমস্ত সব বর্জ্য এবং চার টন পার ডে করার জন্য প্রকল্প নেওয়া হচ্ছে দক্ষিণ উত্তরে এবং একইভাবে দক্ষিণে এবং সারা বাংলাদেশে তো এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসাও মিলিন্ডা বিলগেটের আরও বেশ কিছু প্রকল্প আমরা ইতিমধ্যে ছোটো ছোটো পৌরসভার জন্য নিয়েছি অর্থাৎ এই বিষয়টা আমাদের অগনিজেন্সে নেওয়া আছে এবং এর জন্য কাজ করা হচ্ছে আমার মনে হয় আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে এর মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে এবং সে ক্ষতির জন্য আমি মনে করি অতীতের সরকারগুলা সহ যদি তখন উদ্বেগ নিতেন তাহলে এরকম সমস্যাগুলো দেখা দিতেন না তো মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা আসার পর থেকে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে তার ধারাবাহিকতা আমরা মনে করি আমরা একটা স্বস্তিদায়ক জায়গায় আমরা যেতে পারবো নদীগুলাকে রক্ষা করতে পারবো খাল নালা এবং বাড়িঘরের যে সমস্ত ডোমেস্টিক ওয়েস্ট আছে সেগুলোকেও সঠিকভাবে কালেকশন করার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে আমি মনে করি এখানে এই বিষয়গুলো আমাদের নজরের ভিতরে আছে আমরা উই আর ভেরি ইস্যু সো এটা আমার মনে হয় না আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক বিশ মিনিটের বিরতি তারকা চিহ্নিত প্রশ্ন একশো তেষট্টি মাননীয় সদস্য জনাব শরীফুল ইসলাম জিন্না বগুড়া দুই আপনি উত্থাপন করুন ধন্যবাদ আমার একশো তেষট্টি নম্বর তারকা চিহ্নিত প্রশ্ন এই মহান সংসদে উত্থাপন করলাম মাননীয় স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো তেষট্টি সংসদে উত্থাপিত হল স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজুল ইসলাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক সারা দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প শীর্ষ প্রকল্পের আওতায় মোট পাঁচশো সচল্লিশটি অগভীর নলকূপ এবং চব্বিশটি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপন করা হবে তমধ্যে দুশো তিয়াত্তরটি অগভীর নলকূপ এবং চব্বিশটি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপিত হয়েছে চলতি অর্থ বছরে দুশো তিয়াত্তরটি গভীর নলকূপ স্থাপন করা হবে আট হাজার আষ্টশো পঞ্চাশ কোটি টাকা পাক্লৈত ব্যয় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প শীর্ষক একটি প্রকল্পের সদ্য অনুমোদিত হয়েছে উক্ত প্রকল্পের আওতায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দুই হাজার তিনশো আঠারোটি অগভীর নলকূপ এবং আঠারোটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট স্থাপনের সংস্থান রয়েছে মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব শরীফুল ইসলাম জিন্না আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন আমি মাননীয় মন্ত্রী মহাদের কাছে বিনীত প্রশ্ন করতে চাই যে আমার নির্বাচনী এলাকাটি অনেক বড় নির্বাচনী এলাকা এবং রাস্তার সংখ্যাও কাঁচা পাকা রাস্তার সংখ্যা অনেক বেশি আমাদের এই নির্বাচনী এলাকার পূর্ব থেকে যে রাস্তাগুলো পাকা হয়েছে অনেক রাস্তা সংস্কার অভাবে যান চলাচলের অনুপযুক্ত হয়ে আছে সেই সাথে আরেকটি জিনিস বলতে চাই যে আমাদের এই শিবগঞ্জ আমরা লক্ষ্য করেছি যে পাকা রাস্তাগুলো নির্মাণের পরপরই এক বছরের মধ্যে এগুলো উঠে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এখন থেকে যে রাস্তাগুলো নির্মাণ হবে সেই রাস্তাগুলো পিস দিয়ে নির্মাণ না করে আর করা যায় কিনা না টেকসইয়ের জন্যে এটি নির্মাণ করা হবে কি না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সারা বাংলাদেশে তিন লক্ষ কিলোমিটারের বেশি কাঁচা পাকা রাস্তা আছে গ্রামীণ সড়ক এর মধ্যে আমরা এক লক্ষ পঁচিশ হাজারের বেশি ইতিমধ্যে পাকা করা হয়েছে ভিটামিন দিয়ে তো এবং যে সমস্ত রাস্তাগুলা ক্ষতিগ্রস্ত আছে সেগুলোকে সংস্কার করার জন্য প্রকল্প নেওয়া আছে কোনো রাস্তা যদি এক বছরের মেয়াদকালের ভিতরে এরকম আপনার দান চলাচল কি হয় অথবা কোথায় পিজ উঠে যায় সুনির্দিষ্টভাবে যদি অভিযোগ দেওয়া হয় তাহলে এটার জন্য আমি মাননীয় সদস্যকে আমি আহ্বান করব এরকম সুনির্দিষ্ট থাকলে অভিযোগ দেওয়ার জন্য আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেখবো এবং যাদের কারণে এরকম ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর এর সাথে আরেকটা কথা বলতে চাই এর মধ্যে আরও সাস্টেইনেবল রোড করার জন্য আমরা এটা নতুন করে বুয়েট দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা রিস্ট্রাকচারিং করেছি তো তাতে করে ভবিষ্যতে আমি মনে করি যে এই সমস্ত রাস্তাগুলো আর একটু হবে আর আরসিসি রাস্তার কথা বলা হচ্ছে আসলে ঢালাওভাবে আরসিসি রাস্তা আমাদের পরিবেশগত কারণে আমাদের জিও ইকোলজিক্যাল কনটেক্সটে এটা আমার মনে হয় না খুব সুবিধাজনক হবে আর এটা ব্যয় যেমনি বেশি তার চেয়ে বড় সমস্যা হলো নির্মাণকালীন সময়ে কিউরিং সহ মিক্সচার সহ এই সমস্ত অনেকগুলো বিষয়কে খুব গভীরভাবে বিবেচনা এনে না করা হলে এ সমস্ত রাস্তাগুলা আপনার ওই ভিটামিনাইজ রাস্তার মতনই একই রকম ক্ষণস্থায়ী হবে অতএব এটাকে আমরা যেখানে নিট বেশ করার জন্য প্রকল্প হাতে নেওয়া আছে এবং যেখানে বেশি পানি থাকবে অথবা যেখানে ওভারলোডেড এলাকা সে সমস্ত বাজার এবং গ্রোথ সেন্টারগুলোতে আমরা করার জন্য প্রকল্প নেওয়া আছে তো এই বিবেচনার ভিত্তিতে আমরা করার জন্য প্রক্রিয়া দি প্রকল্প নেওয়া আছে মানুষ স্পিকার আমি মাননীয় এসে বলতে চাই যে ওনার এলাকার যে রাস্তাগুলা যেরকম করা দরকার সে ভিত্তিতে করার জন্য আমরা উদ্যোগ নেব আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান মেহেরপুর দুই সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় এল মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই আমার নির্বাচনী এলাকা মেহেরপুর জেলার গাং উপজেলা চুয়াত্তর মেহেরপুর দুই মাননীয় স্পিকার আমি বারবার এই সংসদে তিনটি রাস্তার কথা উত্থাপন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি রাস্তা আমার বামন্দি থেকে কাজীপুর এই রাস্তাটি আজ এক বছর যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং কাথুলি থেকে কাজীপুর এবং মোহাম্মদপুর থেকে গোয়াগ্রাম এই তিনটি রাস্তা বারবার আমি আবেদন করেও এই রাস্তা তিনটি আজও সংস্কার হয়নি মানুষ স্পিকার আমি জানতে পেরেছি যে এল নির্বাহী কর্মকর্তাদের টেন্ডারের গাফিলতির কারণে এই রাস্তা তিনটি এক বছর যাবৎ মামলার কারণে বন্ধ রয়েছে আমি বারবার এলজিডির কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেও এর কোনো সুফল পাইনি আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই এই মামলাগুলো নিষ্পত্তি করে দ্রুততম সময়ের মধ্যে আমার এই মানুষগুলো চলাচলের জন্য এই রাস্তা তিনটি সংস্কার করার ব্যবস্থা করবেন কি না ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ যদি কোনো রাস্তার অথবা কোনো ঠিকাদার সাথে কোথায় রকম আইনগত জটিলতা থাকে তা সুনির্দিষ্টভাবে না দেখে আমি মন্তব্য করাটা আসলে ঠিক হবে না তো আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব ওনার যেই অভিযুক্ত রাস্তা সেগুলার সম্বন্ধে আমাকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করলে তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জেনাব মোহাম্মদ শফিকুল আজম খান সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী এলাকার মহেশপুর এবং খোরছাদপুর উপজেলায় দুই উপজেলায় দুইটা অডিটোরিয়াম আছে মাননীয় স্পিকার এই দুইটা অডিটোরিয়াম সাউন্ড সিস্টেম নেই তারপরে সংস্কারের অভাবে এখানে অনুষ্ঠান করা খুবই কষ্টসাধ্য হচ্ছে আর চেয়ার সহ আসবাবপত্র নষ্ট হয়ে গেছে আধুনিকায়ন করা খুবই প্রয়োজন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে এই দুইটা অডিটোরিয়াম সংস্কার করে আধুনিকায়নের ব্যবস্থা করা হবে কিনা না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ অডিটোরিয়াম সাধারণত জেলা পরিষদ অথবা উপজেলা পরিষদ করতে সংস্কার এবং তাদের যে সমস্ত লজিস্টিক লাগার প্রয়োজন সেগুলো সরবরাহ করার কথা তো ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে যদি তথ্য উপাত্ত সহ আমার কাছে একটা তারা অবহিত করেন তাইলে সে ভিত্তিতে কি করা প্রয়োজন আমরা দেখব যদি আমাদের পক্ষে এই ব্যাপারে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ থাকবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাইলে অবশ্যই আমরা নতুন করে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব আনোয়ারুল আবেদিন খান ময়মন সিংহ নয় সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় স্থানীয় সরকারের মন্ত্রী মহোদয়ের কাছে একটি আক্ষেপের কথা জানাতে চাচ্ছি আমি বিগত আমলে দশম সংসদে বলেছিলাম যে এই যে কষ্ট করে গ্রাম বাংলার রাস্তাগুলো নির্মাণ করা হয় ঠিক এর পাশে পুকুর নির্মাণ করা হয় এই পুকুরের জন্য একটা রাস্তা একটা বছর টিকে না এই পুকুরগুলোর যারা পুকুর নির্মাণ করে তিন ধার নির্মাণ তিন ধারের জন্য পুকুরের পার তৈরি করে একটা পার রেখে দেয় তারা রাস্তার জন্যে ওই রাস্তা যেটা থাকে এটাই হয় পুকুরের পার এইভাবে এত মূল্যবান রাস্তাগুলো স্থানীয় সরকারের ক্রমেই একটা বছর না টিকেই পাঁচ সাত ছয় মাস পরে পরে লোডের ট্রাক দিয়ে এই রাস্তার পারগুলো ভেঙে যায় এবং পুকুরের এখানে ইদানিং পুকুরে যে সমস্ত মাছ চাষ হয় এগুলো সব মাটি খেকো মাছ কার্বো টো মাছগুলো এগুলো মাটি খায় খেয়ে ভিতরে ফাঁকা করে ফেলায় এবং রাস্তাগুলো ভেঙে যায় মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীতভাবে প্রশ্ন যে এই ব্যাপারে সরকারের কোনো বিধিবদ্ধ আইন আছে কি না সেই আইনগুলো প্রয়োগ করার জন্য উনি ব্যবস্থা নেবেন নিবে স্পিকার আপনাকে আপনাকে ধন্যবাদ 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 মাননীয় মাননীয় সদস্য মন্ত্রী স্পিকার রাষ্ট্রের সম্পত্তি ক্ষতিগ্রস্ত ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি করে রাষ্ট্রের প্রচলিত বিধিবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আমি মনে করি এরকম অভিযোগ আমাদের অনেক জায়গায় আছে তো সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ মাননীয় সংসদ সদস্যরা যদি উদ্যোগ নেন তাইলে এখানে একটা সহায়ক ভূমিকা পালন করতে করা সম্ভব হয় যে যারা নাকি এই সমস্ত পুকুরগুলা মাছ চাষ করেন তারা তাদের অংশগুলোকে তারা সংরক্ষণ করেন কিন্তু রাস্তার অংশ তারা সংরক্ষণ করেন না তো এটার জন্য মানুষের সাথে তাদের ওনাদের যদি মানুষ সংসদ সদস্যরা সহ উদ্বেগ নিয়ে আলোচনা করে পাবলিক অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা হয় তাইলে এখানে আমার মনে সুফল আসবে আর অথবা যদি তারপরও না হয় তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আইনগত যে সমস্ত ক্ষমতা তাদেরকে ওনাদেরকে দেওয়া আছে সেগুলো অনুযায়ী ভিত্তিতে ব্যবস্থা নিতে পারেন আর এছাড়া আমরা যে সমস্ত রাস্তা নির্মাণ করছি যেগুলা জলাধারের পাশে সে সমস্ত জলাধারের পাশে প্যালাসাইটিং ওয়াল করার জন্য প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয় তো আর প্রাইভেট যেগুলো সেগুলোর ব্যাপারে আমার মনে হয় আমি পূর্বে যে বক্তব্য রেখেছি সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো চৌষট্টি মাননীয় সদস্য বেগম লুৎফুল নেসা খান মহিলা আসন আটচল্লিশ আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ তারকা চিহ্নিত একশো চৌষট্টি নম্বর প্রশ্ন এই মহান সংসদে আমি উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো চৌষট্টি সংসদে উত্থাপিত হলো স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্পিকার আপনাকে ধন্যবাদ ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা চলমান আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটি ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক প্রতিদিন সকাল আটটা থেকে এগারো ঘুটিকা পর্যন্ত মশার লাভরা নিধনের জন্য লার্ভিসাইডিং এবং বিকেলে উড়ন্ত মশা নিধনের জন্য অ্যাডাল্টি সাইড কার্যক্রম নিয়মিত চলছে এছাড়াও প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন পনেরোটি হোল্ডিং এ পরিদর্শনপূর্বক এরিস মশার প্রজননস্থল ধ্বংস করা হচ্ছে খ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড সমূহে মশক নিধন কার্যময় নির্ধারিত কর্ম পরিকল্পনা অনুযায়ী বছরব্যাপী পরিচালনা করা হচ্ছে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সকল পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় যেমন অ্যাডভোকেসি সভা রেলি লিপলেট বিতরণ মাইকিং ইলেকট্রনিক্স ও প্রিন্টেড মিডিয়ায় এবং মসজিদে খতিব ইমামদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে মানে স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য বেগম খান আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মহোদয়কে আমার প্রশ্ন হল ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের জন্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ওষুধ ক্রয়ের বিষয়ে দুর্নীতি বিষয়টি প্রকাশ পেয়েছিল সেই সম্পর্কে কোনো তদন্ত হয়েছে কিনা এবং এই বিষয়ে যারা জড়িত তাদের চিহ্নিত করে কোনো শাস্তির আওতায় আনবেন কিনা ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ যে সমস্ত ইনসেক্টিসাইড পারচেজ করা হয়েছে তো তার মধ্যে একটি ধারণাই তখন মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল যে এ সমস্ত ঔষধ বা ইনসেকটিসাইড যথাযথভাবে মশা নিধনের জন্য কার্যকরী নয় সে ভিত্তিতে মানুষ এরকম একটা ধারণা প্রতিষ্ঠিত ধারণা প্রচলিত ছিল কিন্তু আমরা এই সামান্য সংকটকে নিধন করতে গিয়ে আমাদের পরিবেশের বারসাম্য রক্ষা করার জন্য যে মিলিয়ন মিলিয়ন ইনসেক্ট আছে পোকামাকড় আছে কীটপতঙ্গ আছে সেগুলো ধ্বংস করলে এটা আমাদের জন্য বড়ো ধরনের ক্ষতি হবে এটা আমরা না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান তারা এটাকে খুব বেশি কনসার্নে রাখে এবং যার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এগুলা স্প্রে করতে হলে তাদের অনুমোদন লাগে দেখা যায় অনেকগুলো অনেক একেবারে আপনি যদি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যে অনেক বেশি এক ইন্টেন্সিভলি আপনার এসি আপনার ওয়ার্কাবল এরকম দেখা গেছে ক্ষতিকর সেক্ষেত্রে দেওয়া হয় না তো আমরা বিভিন্ন ধরনের উদ্বেগ নিয়েছি এবং আমরা এই বিষয়ে কাজ করছি আর মশার বিষয়টা সারা আপনার এটি যে গ্লোবাল চ্যালেঞ্জ এই সমস্ত কীট পতঙ্গের আমাদের বিশেষ করে কন্টেম্পোরারি কান্ট্রিগুলা বিশেষ করে এশিয়ার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড কম্বোডিয়া তারপরে ভিয়েতনাম মালয়েশিয়া সব জায়গাতে এবার এই সমস্ত এগুলো এই এডিস মশার প্রাদুর্ভাব বেড়েছে এবং অন্য অন্য কিওলিক্স অ্যানাফোলিস এগুলোর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে সেগুলোকে ম্যানেজ করার জন্য মোকাবিলা করার জন্য ইতিমধ্যে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটা কয়েকটা সভা করেছি এবং একটা ব্যাক্টর ইনটিগ্রেটেড ব্যাক্টর ম্যানেজমেন্ট তৈরি করার জন্য আমরা কাজ করছি আমরা অনেক অ্যান্টামোলজিস্ট থেকে এস তার সাথে সংযুক্ত করেছি সবার মতামত নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি তো আমি মনে করি যে এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে মোকাবিলা করতে পারবো আর আমি মনে করি তখন এই মিশ্র ধারণাগুলো মানুষের মন থেকে দূর হবে ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী ফরিদপুর চার সম্পূর্ণ প্রশ্ন করুন আমি মাননীয় মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে জানতে চাই যে আমাদের আমার নির্বাচনী এলাকা ফরিদপুর ফরিদপুরের বিগত দিনে যে কটা প্রকল্প নেওয়া হয়েছে গত সংসদে এবং এখন একটা প্রকল্পের কোনো ব্রিজ আমরা ডিজাইন সেকশনে যোগাযোগ করলে তারা বলেন লোকের অভাবের জন্য ডিজাইন করা যাচ্ছে না প্রোজেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু ডিজাইন হচ্ছে না তো আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই এই ডিজাইন সেকশনে কি আপনি লোকবল বাড়াবেন এবং যদি বাড়ান এবং আমাদের এই ডিজাইনগুলা আমার আমার নির্বাচনী এলাকা ফরিদপুর চারের এই ব্রিজের কত দিনে সমাপ্ত হতে পারে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী স্পিকার আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করবো সুনির্দিষ্টভাবে যদি উনি ওনার যে বক্তব্যটা অভিযোগটা উত্থাপন করেছেন এটা আমাকে দেন তাহলে আমি এটা খতিয়ে দেখতে পারবো যে আসলে এই কেন কি কারণে বিলম্ব হচ্ছে তবে আমাদের ডিজাইন সেকশন ইজ ওয়েল ইকুইপড অ্যান্ড কম্পিটেন্ট লোকদের দ্বারা প্রতিষ্ঠিত এবং তারা কাজ করছে কখনও কখনও আমাদেরকে এ সমস্ত ডিজাইনগুলো রিভাইজ করতে হয় একবার যে সমস্ত তথ্যবাদ্য পাওয়া গিয়েছে পরবর্তীতে সেখানকার সয়েল স্ট্রাকচার ইকোলজিক্যাল বিষয়গুলোকে কগনিজেন্সে নিয়ে ডিজাইনগুলো অনেক সময় পরিবর্তন করার দরকার হয়ে থাকে এ সমস্ত কারণে কখনো কখনও আমাদের লোকজনরা আপনার সময় কিছুটা ব্যয় বেশি হতে পারে তবে একেবারে যদি কোনো একটা বেশি অতিমাত্রা বিলম্ব হয়ে থাকে তাই সে বিষয়ে আমাকে যদি দয়া করে অবহিত করান আমি অবশ্যই এই বিষয়টাকে গুরুত্বের সহিত বিবেচনা করব মাননীয় স্পিকার আপনার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু বগুড়া সাত সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের বগুড়ায় আমি গাবতলি সাজানপুর দুইটি উপজেলা নিয়ে তা আমাদের গাবতলি একটি উপজেলা গাবতলিতে একদম ভিতরে তো ওইখানে একটা পৌরসভা আছে কিন্তু সাজানপুরে একটা গুরুত্বপূর্ণ বিশ্ব মানে জায়গা রোড সংলগ্ন এবং সবচেয়ে উত্তরবঙ্গের জন্য করিডোর যে রাস্তাটা আমাদের শাহজাহানপুর উপদ্যে চলে গেছে আর সবচেয়ে বড়ো কথা মানে স্পিকার এখানে একটা বড় ক্যান্টনমেন্ট বগুড়া শেনানিবেশটা অবস্থিত তো মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর মাধ্যমে একটু নিবেদন করতে চাই আমাদের সাজাহপুরে একটা পৌরসভা দেওয়া যায় কি না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ পৌরসভাতে উন্নতি করার জন্য ইউনিয়নকে সুনির্দিষ্ট একটি নীতিমালা আছে তো সে নীতিমালাতে অনেকগুলা পূর্ব শর্ত আছে তো এই পূর্ব শর্ত যদি কেউ পূরণ করতে পারে তাইলে অবশ্যই এটাকে বিবেচনা করা যাবে আমি একটি কথা বলে দিয়ে সাথে যে প্রায় আপনাকে সত্তর ভাগ ও কৃষি জমি থাকতে হবে অর্থাৎ পৌরসভা হলে এটি যে আরবান এরিয়া তো আরবান ফ্যাসিলিটি এই পর্যায়ে থাকতে হবে এবং সেখানে পৌরসভা করলে পৌরসভার যে সমস্ত কর্মকর্তা কর্মচারী নিয়োজিত হবেন সেখানে এগুলার ব্যয়বার বহন করার সক্ষমতা থাকতে হবে তার সাথে আপনার অন্য অন্য অনেক আরও কিছু পূর্ব শর্ত আছে সেগুলো যদি পূরণ করতে পারেন তাহলে ওনারা আবেদন করার সাপেক্ষে অবশ্যই আমরা পৌরসভাতে উন্নতি করার জন্য আন্তরিকভাবে কাজ করব মাননীয় স্পিকার আপনার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো পঁয়ষট্টি মাননীয় সদস্য জেনাব আলী আজম ভোলা দুই অনুপস্থিত উত্থাপিত হলো না তারকা চিহ্নিত প্রশ্ন একশো ছেষট্টি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা রংপুর এক অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মুজিবুল হক যে আপনি উত্থাপন করুন মানে স্পিকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ মানে স্পিকার আমি মোহাম্মদ মুজিবুল হক সদস্য একশো চৌষট্টি তিন তার কাছে কিন্তু প্রশ্ন একশো জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা মাননীয় সদস্য রংপুর একের পক্ষে মহান সংসদে সংসদে উত্থাপন করছে ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো ছেষট্টি সংসদে উত্থাপিত হলো স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী জেনাব মোহাম্মদ তাজউজ ইসলাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ রংপুর জেলার গাংছড়া উপজেলার কোন নলকূপের মানেতে আর্সেনিকের সন্ধান পাওয়া যায়নি রংপুর উপজেলার সকল দুঃখিত রংপুর জেলার সকল উপজেলা অগভীর নলকূপ সফল হিসাবে চিহ্নিত সেই হিসাবে উক্ত জেলার গাঙ্গাসড়া উপজেলার গঙ্গাসড়া উপজেলায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক সারাদেশে নিরাপদ পানি সরবরাহের জন্য অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় মোট ছয়শো আটপান্নটি অগভীর নলকূপ একশো ছয়টি রিং অয়েল এবং পঁচিশটি রেইন ওয়াটার হারভেস্টও স্থাপন করা হবে তমধ্যে তিনশো তিরিশটি অগভীর নলকূপ তিপ্পান্নটি রিং অয়েল এবং পঁচিশটি রেইন ওয়াটার হারভেস্ট স্থাপিত হয়েছে চলতি অর্থ বছরে তিনশো আঠাশটি অগভীর নলকূপ এবং তিপ্পান্নটি রিং অয়েল স্থাপন করা হবে আট হাজার আষ্টশো পঞ্চাশ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প শীর্ষক একটি প্রকল্প সদ্য অনুমোদিত হয়েছে উক্ত প্রকল্পের আওতায় রংপুর জেলায় গঙ্গাসড়া উপজেলায় এক হাজার সাতশো চৌরানব্বইটি অগভীর নলকূপ এবং আঠারোটি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট স্থাপনের সংস্থান রয়েছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ দিন আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন মান স্পিকার এই আজকে একটি পত্রিকায় আসছে যে প্রত্যেক সংসদ সদস্যকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী চার বছরে বিশ হাজার কোটি বিশ কোটি টাকা প্রতি বছর পাঁচ কোটি টাকা দেওয়া হবে রাস্তাঘাট করার জন্য কিন্তু আসলে যারা সাংবাদিক লিখেছেন আমরা আমাদের আমাদের কোন টাকা দেওয়া হয় না মানুষ স্পিকার আপনি একজন সদস্য কোনো এমপিকে কোনো টাকা দেওয়া হয় না কখনোই যেটা দেওয়া হয় সেটা যে আমরা রাস্তার নাম দেই কাজে জনমনে একটা মানে ইয়ে হয় বিভ্রান্তি আছে যে এমপিরা বোধ টাকা পায় আমার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মোদীর কাছে প্রশ্ন যে এই বিষয়টা ক্লিয়ার করবেন আর আমার প্রশ্ন হলো মাননীয় মন্ত্রী আপনি পার্লামেন্টে আমার এলাকার একাত্তর দুটি দুটি রাস্তা সম্পর্কে কমিটমেন্ট করেছিলেন যে দুটি রাস্তা হবে একটা হলো আমার করিমঞ্জ উপজেলা সুতারপাড়া থেকে আর একটা করিমঞ্জ উপজেলা নেমতপুর থেকে বাইলেজোড়া সেই দুটি রাস্তা এই অর্থ বছরে হওয়ার কথা ছিল আপনি বলেছিলেন কিন্তু আজকে পর্যন্ত এই রাস্তা হওয়ার কোনো লক্ষণ দেখছি না আজকে আমি আজকে সকালে আলাপ করেছি এখন পর্যন্ত চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে কোনো রকম রাস্তার জন্য কোনো এস্টিমেট চাওয়া হয় নাই এখন কোনো ইস্টিমেটে চাওয়া হয় নাই তাহলে রাস্তা হবে কবে এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রী মহোদয় সদস্য মাননীয় মন্ত্রী মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য যে প্রথম বক্তব্য উত্থাপন করেছেন আমি ওনার সাথে একমত আমরা যেমন উপজেলা ওয়াইজ টাকা বরাদ্দ দেওয়া হয় সেগুলা উপজেলা প্রকৌশলী এবং নির্বাহী কর্মকর্তার সহ একটা ব্যবস্থাপনা আছে তার মাধ্যম দিয়ে সেই সমস্ত কাজ সম্পাদিত করা সম্পাদন করা হয় মাননীয় সংসদ সদস্য এবং জনপ্রতিনিধির সাথে আলোচনা সাপেক্ষে ঠিক একইভাবে কাজটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং দ্রুত এবং হয়রানি মুক্তভাবে করার জন্য মাননীয় সংসদ সদস্যদের প্রতিজনের এলাকার জন্য বিশ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার আগেও একটা প্রকল্প ছিল এখন একটা নতুন প্রকল্প নেওয়া হচ্ছে তো এটা হলে প্রতি পাঁচ বছর ওনারা বিভিন্ন দপ্তরে না গিয়ে নিজেরাই এ ব্যাপারে তা ওনাদের প্রকল্পগুলো আগেই দিয়ে দিতে পারেন এবং সেটা অনুযায়ী প্রশাসন সেই কাজটা করবে মাননীয় সংসদ সদস্যরা এখানে কাজটা করেন না এবং টাকাটা ওনারা নিজেরা নেন না টাকাটা যে কাজ করার বাস্তবায়ন করার যে সরকারি প্রক্রিয়া আছে সে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সমাপ্ত হয় যারা এ ধরনের আমার মনে হয় পত্রপত্রিকাতে নিউজ করছেন এটা বাস্তবতার সাথে সংগতিপূর্ণ নয় আমি সংসদে আবারও মাননীয় সংসদ সদস্যের বক্তব্যের আলোকে বলতে চাই সরকার টাকা দেয় এবং টাকা খরচ করার একটা ব্যবস্থাপনা আছে মাননীয় সংসদ সদস্যরা জনপ্রতিনিধিরা ইচ্ছা করলে নিজেরা কোনো টাকা উঠাইতে পারেন না অথবা কারের মাধ্যম দিয়ে করতে পারেন না এটা প্রক্রিয়া আছে সে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হয় কন্ট্র্যাক্টটা নিয়োজিত হয় এবং প্রকৌশলীরা সেখানে তাদের যে সমস্ত দায়িত্ব অ্যালোকেটেড করা আছে ডেলিকেটেড করা আছে ওনার সেই অনুযায়ী কাজ করেন অতএব এটা নিয়ে আমার মনে হয় বিভ্রান্ত যদি কোথায়ও থাকে তাহলে এটা থাকা উচিত হবে না আর উনি যে রাস্তাগুলার কথা বলেছেন ওনার এলাকা এক নিম্ন হাওড় এলাকা এবং সেখানে সাবমার্সিবল রাস্তা করার জন্য উনি আবেদন করেছেন আমরা দেখেছি এটার উপযোগিতার ভিত্তিতে আমরা একটা প্রকল্প নিচ্ছি সে প্রকল্পে ওনার এই রাস্তাগুলো অন্তর্ভুক্ত করা আছে আমি এক আমার কাছে আমি কাগজটা দেখেছি এবং সেটা আমি মনে করি প্রকল্প অন্তর্ভুক্ত যেহেতু করা আছে প্রকল্পটার পাশ হলে ওনার এখানে কাজ হবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফতাবুদ্দিন সরকার এক সম্পূরক প্রশ্ন করুন অসংখ্য ধন্যবাদ আমার নীলফামারি জেলার নীলফামারি এক আসনের আমি ডোমার এবং ডিমলা ডিমলা উপজেলায় পাকিস্তানের প্রথমার্ধে একটা টিডিডিসি বিল্ডিং হয়েছিল সমস্ত প্রক্রিয়া টিডিডিসি বিল্ডিং থেকে আজকে হয় সেখানে বারোটা অফিস যুব উন্নয়ন সমবায় সহ এরকম বহু সরকারি কর্মকর্তা সেখানে কাজ করেন সেটা ভগ্নপ্রায় হয়ে গেছে পলস্টার খুলে খুলে পড়তেছে এবং সবচেয়ে বড় বিষয় হলো সেখানে কোনো শৌচাগার নাই যারা নারী অফিসার তারা সেখান থেকে আরও প্রায় তিন বিঘা জমি দূরত্বে গিয়ে গণ টয়লেট ব্যবহার করেন এজন্য সেখানে টি বিল্ডিং হবে এই মর্মে আমি গত সংসদে আমাকে আশ্বস্ত করা হয়েছিল এলজিডির পক্ষ থেকে এই বিল্ডিং হবার জন্য তালিকাভুক্ত হয়েছে কিন্তু আজ পর্যন্ত সয়েল টেস্ট হয়ে আজকে এক বছর ধরে সেখানে পড়ে আছে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যেটা কবে নাগাদ এটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে মাননীয় সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার এই বিষয়টা আমাকে যদি সুনির্দিষ্টভাবে একটু লিখিতভাবে দেন আমি খুশি হব আমি অবশ্যই তদন্ত করে দেখব কেন এটা দীর্ঘ সময় ব্যয় হচ্ছে বাস্তবায়ন করার প্রক্রিয়াতে এটা কেন আটকিয়ে আছে এটা আমি দেখব। আর শৌচাগারের কথা বলেছেন শৌচাগারের জন্য উনি ইচ্ছে করলে আবেদন করলে আমরা শৌচাগার নির্মাণের জন্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে অথবা আমাদের আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেও আমরা এখানে বরাদ্দ দিয়ে এই কাজ এরকম শৌচাগার আমরা নির্মাণ করে দিতে পারি তো আমি মাননীয় সদস্যকে অনুরোধ করব উনি যদি এরকম কোনো আবেদন দেন তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব এখানেই শেষ হলো মাননীয় সদস্যবৃন্দ জি বসুন বসুন মাননীয় সদস্য বসুন মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ জি ঢাকা ছয় মাননীয় স্পিকার আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই আলোচনা করতে দেশ চলে তিনটা নীতিতে রাজনীতি অর্থনীতি এবং কূটনীতি তা আমি দুটো নিয়ে আলোচনা করব রাজনীতি এবং কূটনীতি নিয়ে কোনো আলোচনা করবো না অর্থনীতি নিয়ে আলোচনা করতে চেয়ে মানে স্পিকার সমস্ত পত্রিকায় গত এক সপ্তাহ যাবৎ লিড নিউজ করতেছে শেয়ার মার্কেট নিয়ে আজকে আছে মাটিতে শুয়ে গেছে শেয়ার বাজার রাস্তায় বিনিয়োগকারীরা বিক্ষোভ করছে বাংলাদেশ ব্যাংক বলছে পদক্ষেপ নেওয়া হবে চার ব্যাংকে বিনিয়োগের নির্দেশ বন ছাড়তে চায় ঢাকা চেম্বার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়ে কর্তৃপক্ষ উদাসীন পত্রিকা আছে তো এখন মাননীয় স্পিকার আমার প্রশ্ন যে শেয়ার মার্কেট নিয়ে কেন রকম হলো আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে উপস্থিত আছেন অত্যন্ত সুদক্ষ এবং শেয়ার বাজার নিয়ে চিন্তা করেন ওনার একটা গভীর ইয়ে আছে এই শেয়ার মার্কেট নিয়ে উনি জানেন যে এই মার্কেটে কোথায় কি হচ্ছে এর সম্মুখ ধারণা ওনার আছে আমি প্রত্যেকে দু একটি লাইন যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা শেয়ার বাজার নিয়ে দরপতনের ব্যাপারে তারা বলতেছে তারা মনে করছেন বিনিয়োগকারীদের আস্থা সংকট আর সুশাসন অভাব শেয়ার বাজারের দুরবস্থা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মিজুর রহমান বলেন বাজারের উপর অবিশ্বাস সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীরা এত ক্ষতির সম্মুখীন হয়েছেন যে তার আর কোনোভাবেই ভরসা পাচ্ছেন না এটা বাজার জন্য অশনী সংকেত তা এইটা কেন হচ্ছে এটা কারণগুলো কিন্তু আমাদের কাছে আছে মানবমন্ত্রী যখন আমাদের নিয়ে উনি মিটিং করতেছিলেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ছিল আমাদের স্টেক হোল্ডাররা ছিল তখন মা মাননীয় মন্ত্রীর সামনে আমি কিছু প্রস্তাব তুলে ধরেছিলাম সেখানে আছে মাননীয় স্পিকার যে আমাদের এই যে দুর্বল কোম্পানিগুলো তাদের লিস্টিং যাতে না দেয় আমাদের ব্রোকার হাউসগুলো তো এমনি বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের ব্রোকারগণ বাজারে সাপোর্ট দিতে গিয়া তারা আজ দৃশ্য ইতিমধ্যে মাননীয় স্পিকার আমাদের এই শেয়ার মার্কেট কিন্তু ডিমিজিলেশন হয়ে গেছে আমাদের বলা হলো যে আপনারা যদি ডিমিউজলেশন করেন তাহলে সাত বছর আপনাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেবে না কোনো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু তা হয় নাই আমাদের পাঁচ বছর কোনো ট্যাক্স নেবে না সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন কিন্তু দুই বছরের পর আমাদের কাছে কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে এখন এই যে শেয়ার মার্কেটের অবস্থা একমাত্র কারণ হচ্ছে দুর্বল কোম্পানি যে কোম্পানি মূলভিত নাই সেই কোম্পানিগুলোকে শেয়ার বাজারে লিস্টিং দেওয়া হয়েছে আমাদের কিছু করার থাকে না লিস্টিং আমরা দেই না লিস্টিং দেয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা বারবার এখান থেকে ফ্রত পাঠিয়ে দেয় যে এই কোম্পানি আমরা লিস্টিং দিতে পারবো না কিছু মার্সেন্ট ব্যাংক ইস্যু ম্যানেজার যারা এই দুর্বল ও পচা কোম্পানিগুলো আমাদেরকে রাস নিয়ে আসছে বাজারে আমাদের বিনিয়োগকারীদের একদম রাস্তায় বসিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা বলছিলাম যে একটা ইনকোয়ারি কমিশন করেন কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশন করা হয় নাই একটা লক্ষ্য শাস্তির আওতা আনা হয় নাই দুদক এখানে ইচ্ছুপ সতে সতে আপনি লক্ষ্য করেছেন মাননীয় স্পিকার বাজার থেকে মূলধন পঁচানব্বই হাজার কোটি টাকা নেই আমি চল্লিশ বছর শেয়ার বাজারে আছি আমরা কিছু খবর আমাদের মাত্র চারজন স্টক এক্সচেঞ্জের এখানে থাকে ডাইরেক্টর আর সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এখানে তাদের ইচ্ছা মতন তারা এখানে সিদ্ধান্ত নেন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে বাংলাদেশ ব্যাংক যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা আমাদের দেখাশোনা করবেন তারা কিন্তু এই পচা কোম্পানিগুলো আমাদের উপর ছেড়ে দিচ্ছেন এবং এই কোম্পানিগুলো যে শেয়ারগুলো দশ টাকা প্রিমিয়াম দেয় তিরিশ টাকা চল্লিশ টাকা দাম দাম ধরে আমাদের পরে বিক্রি করতে পরবর্তী সময় দেখা যায় যে এই কোম্পানির শেয়ার নেমে আস্তে আস্তে ষাট টাকা আট টাকা দশ টাকার মধ্যে চলে আসে আবার অর্থাৎ মূল যে দামটা তার নিচে চলে আসতেছে এইভাবে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে করতে শেষ হয়ে গেছে আমাদেরকে ওনার টাকা দিলো তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা আমার পঁচিশ পার্সেন্ট শেয়ার নিয়ে গেল একুশ টাকা দাম ধরে বা শেয়ার মূল্য অথচ একশো টাকা আমরা দাম ঠিক করছিলাম আমাদের বাধ্য করলো যে এটা বিক্রি করতে হবে পৃথিবীর কোনো দেশে নাই বিশ্লেষণ করার পরে আপনার মধ্যে বাধ্য করবেন যে এই টাকায় তোমার শেয়ার বিক্রি করতেই হবে আমার কাছ থেকে আমার শেয়ার নিয়ে গেলেন আপনি টাকা আপনার ইচ্ছা মতন দিলেন একুশ টাকা দাম ধরে আমরাই চাইছিলাম আমাদের শেয়ার একশো টাকা করে কিনতে তারপরে কি করলেন আমাদের দিলেন তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা বললেন যে এখান থেকে তুমি যদি টাকা নাও পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে তো এইটা তোমার ফ্রত দিতে হবে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা সেভ দিতে হবে ট্যাক্স অথবা তোমাকে তিন বছরের জন্য এখানে বিনিয়োগ করতে হবে আমরা হাই মার্কেটে এই টাকা বিনিয়োগ করছি দশ টাকার ব্যাংকের শেয়ার নু মন্ত্রী জানেন একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয়েছে সেই ব্যাংকের শেষ আট টাকা নয় টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকার মধ্যে চলে আসছে আমাদের এই শহর চলে গেছে বিনিয়োগকারীরা আজকে রাস্তায় বসে গেছে মানে স্পিকার আপনি লক্ষ্য করেছেন প্রচণ্ড শীতের মধ্যে রাস্তায় যারা বসে গেছে যারা এই এইটা একমত করতো শেয়ার মার্কেটে আমরা বছর দেখছি রেগুলার যাতায়াত করে তাদের এখন প্রায় জুতো নেই তারা বলে যে আপনাদের কী অবস্থা হইল আমাদের দেখার কি কেউ নেই আমাকে অনুরোধ করছে যে আপনি মাননীয় সংসদ সদস্য সংসদে বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এবং অর্থমন্ত্রী যদি আমাদের এখান থেকে রক্ষা করতে পারে কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জগদল প্রথমত বসে আছে তারা শুধু লিস্টিং দেয় তাদের কাজ আর কোনো কাজ নেই আর আমাদের মেম্বাররা যদি কারো যদি ফান্ডে এক লক্ষ টাকা কম থাকে ছয় লক্ষ টাকা শেয়ার কেছে আসে পাঁচ লাখ তাকে ত্রিশ লক্ষ টাকা জরিমানা করা হয় সমস্ত দোষ মেম্বারদের ঘরে দেওয়া হয় কিন্তু তারা যে পচা কোম্পানিগুলো এনে এনে দিকে প্রতিদিন নিশ্চু করে দিচ্ছে এই ব্যাপারে কোনো কমিশন করা হচ্ছে না কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয় নাই এই যে ইস্যু ম্যানেজার যারা যারা একটা কোম্পানির ভিত্তি নেই দশ টাকার শেয়ার বিশ টাকা তিরিশ টাকা প্রিমিয়াম চল্লিশ টাকা প্রিমিয়াম হতে পারে না কিভাবে সেটা প্রিমিয়াম দিয়ে বাজারে আসলো ইস্যু ম্যানেজারকে অ্যারেস্ট করা হচ্ছে না মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে জব দিয়ে হচ্ছে না ইতিমধ্যে মাননীয় স্পিকার আপনি শুনেছেন যে একটা কোম্পানি প্রশান্ত হালদার নামে এক লোক সে নন ব্যাংকিং নন ব্যাংকিং কিছু ইনস্টিটিউশন করে তিন হাজার পাঁচশো কোটি টাকা নিয়ে গেছে তিন হাজার পাঁচশো কোটি টাকা ব্যাঙ্ক থেকে সে নিছে ব্যাঙ্কগুলো ওই কোম্পানিকে ফাইন্যান্স করছে উনি এখন নাই উধ হয়ে গেছে এইভাবে কিন্তু টাকা চলে যাচ্ছে কার জবাব কে নেবে কার কাছে কে জবাব দেবে কোথাও জবাব দিতে নেই এই জন্য মাননীয় স্পিকার এই সংসদের দাঁড়িয়ে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কানে এই কথা যাবেন আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন তাহলে আমাদের শেয়ার মার্কেট আবার ফিরে আসতে পারে নাহলে শেয়ার মার্কেট এই যে প্রত্যেকের দেশে রাস্তায় বসে গেছে শেয়ার মার্কেটে ধস নেমে গেছে এখান থেকে উঠানোর কোনো উপায় দেখি না আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ থেকে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য জনাব ফিরোজ রশিদ যে বিষয়টি উত্থাপন করেছে আমি এটার সাথে একটু সংযোজন করতে চাই আজকে মাননীয় মন্ত্রীরা বিভিন্ন প্রশ্ন উত্তর দেন দেশে কোনো বিপর্যয় দেখতে পান না দেশে কোনো সংকট সমস্যা নাই এই সমস্ত উত্তর যখন আসে তখন আমরা আসলে খুব হতবম্ব হয়ে যাই বিস্মিত হয়ে যাই আজকে এই গত এক সপ্তাহ যাবৎ শেয়ার বাজারের জন্য মানুষ আজকে রাস্তায় শুয়ে পড়েছে তারা আজকে কান্নাই আজ আজকে বি বিপর্যস্ত সমস্ত লক্ষ লক্ষ পরিবার আজকে সম্পূর্ণভাবে ধুলায় মিশে যাচ্ছে এরপরও এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ বা সরকার এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন দৃশ্যমান এ বিষয়ে এই পার্লামেন্ট তিন দিন হয়ে গেল মাননীয় স্পিকার এই জায়গা থেকে আমরা কোনো আশ্বস্ত হতে পারছি না আজকে মানব জমিনের প্রথম পাতাতে নিউজ পুঁজিবাজারে কান্না এবং বিক্ষোভ চালুর পর সর্বনিম্ন সূচক দুই বছরে বাজারের মূলধন কমেছে প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আইপিওতে ধস চলে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা অথচ আমরা বর্ষ উদযাপন করছি বলছি যে আমাদের এত প্রবৃদ্ধি এত আমাদের উন্নতি আমরা চারিদিকে বিশাল বিশাল স্থাপনা বানাচ্ছি কিন্তু আজকে আমাদের সত্যিকার অর্থে আজকে অর্থনীতির কী অবিপর্যয়কর অবস্থা মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে সেটুকু বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন এইটা বাংলাদেশের বিনিয়োগকারীকে রক্ষার জন্য উনি কী ব্যবস্থা গ্রহণ করছেন এই অবস্থা থেকে এদেশের যারা বিনিয়োগকারী তাদেরকে রক্ষার বাঁচানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন মাননীয় স্পিকার আর গুরুত্বপূর্ণ বিষয় গতকালকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আমি বাইরে গিয়ে খুব চেষ্টা করলাম কালকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আমি যে পয়েন্ট অফ অর্ডারে কথা তুলেছিলাম মাননীয় দুজন সিনিয়র পার্লামেন্টের একটা জবাবও দিয়েছিলেন শুনলাম যে ওসায় যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রচার বন্ধ ছিল এবং ওই বিষয়টি এখন পর্যন্ত কোনো কোথাও আমরা খুঁজে পাচ্ছি না তো মাননীয় স্পিকার এই বিষয়টি আজকে ডিজিটাল প্রযুক্তির যুগ এখানে প্রতিনিয়ত আমাদের এই সংসদ লাইভ প্রচার করা হয় কিন্তু এই বিষয়গুলো যদি আপনার আমরা মাত্র বিরোধী দলের কয়েকজন সদস্য আমরা আশঙ্কা করতেই পারি যে আমরা যে দু একটি কথা বলার সময় যদি প্রচার বন্ধ হয়ে যায় তাহলে ধরে নেব যে আমাদের এই কথাগুলোকে আজকে বাইরে প্রচারের বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে আমি মাননীয় স্পিকার আমি এ ব্যাপারে আপনি প্রয়োজনীয় দৃষ্টি নেবেন ব্যবস্থা গ্রহণ করবেন এটি আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল এবং আজকে আবারও আমি অনুরোধ করছি এখানে আজকে সংসদ নেতা এসছেন আমি আবারও অনুরোধ করছি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত পত্রিকার প্রথম পাতায় হেডলাইন হচ্ছে হুমকি ধামকি মারধর প্রচারে বাধা পুলিশ আইন প্রকারী সংস্থার লোকেরা আজকে প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে পোস্টার টাঙাতে বাধা দিচ্ছে লিপলেট বিতরণে বাধা দিচ্ছে এ বিষয়গুলো আজকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের অন্তর হয় মাননীয় স্পিকার আমি মনে করি এ বিষয়গুলোর ব্যাপারে এখানে সংসদ চলছে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এখানে স্থানীয় সরকার মন্ত্রী আছেন বহু উত্তর দিয়েছেন স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনপতি নির্বাচন করার কোনো বিকল্প নাই মাননীয় স্পিকার একমাত্র উপায় যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে চান তাহলে জবাবদিহিমূলক নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে সিলেক্টেড মেয়র সিলেক্টেড চেয়ারম্যানদের হাতে ক্ষমতা দিলে কোনো অবস্থাতেই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে না হবে না হবে না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষ স্পিকার আমার বিষয়টা কিন্তু শেয়ার বাজার নিয়ে না আমার বিষয়টা অত্যন্ত করুণ এবং দুঃখজনক মানুষ স্পিকার আমার গ্রাম নোয়াখালী জেলার দক্ষিণ অংশে আমার গ্রামের পাশেই নগর বলে একটা জায়গা আছে নামে নগর কিন্তু মানুষ স্পিকারের একটা বাজার এবং একটা খুব বড় বাজার ষাট বছরের পুরানা বাজার চারটা উপজেলার মধ্যখানে এই বাজারের অবস্থান গত ডিসেম্বরের তেইশ তারিখে পানি উন্নয়ন বোর্ডের এক নোয়াখালীর অ্যাক্সিয়ানের আদেশে এই বাজারে দুইশো দোকানের মধ্যে প্রায় একশো পঁয়ষট্টি দোকান করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে বিনা নোটিসে আমি যখন খবর পেলাম আমি পানি উন্নয়ন বোর্ডের সেই অ্যাকসিনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তার সাথে আমি টেলিফোন তাকে টেলিফোন যোগাযোগ পাইনি আমি তখন ডিসিকে বললাম ডিসি সাহেব বললেন যে এটা তো বেআইনি উনি তো এটা ভাঙতে পারেন না ওনাকে বলা হয়েছে খাল খালে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে সেটা উনি সেই অবৈধ স্থাপনা উনি সেখানে উচ্ছেদ করবেন মাননীয় স্পিকার ওই বাজারের পাশে খালও নাই একটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা ছোট খাল আছে এবং সেই খাল নিয়ে কোনো সমস্যা ছিল না এই রাস্তার পাশে রাস্তা মেরামত করার জন্য ছোট ছোট গর্ত করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারের মতে ওই গর্তগুলো নাকি খাল এবং এই খালগুলো এই গর্তগুলো কিন্তু কন্টিনিউয়াসও না যাই হোক মাননীয় স্পিকার এর পরের দিন আমি গেলাম এলাকায় ডিসি সাহেবও আসলেন ডিসি সাহেব সেখানে মানুষের কান্না দেখে একশো ষাটটি দোকান এক কোনো কোনো দোকানে দশ লক্ষ পনেরো লক্ষ টাকার এখানে মাল সামানা ছিল ওদের কোনো টাইমও দেওয়া হয় নাই বুলডোজার দিয়ে সেখানে আর্মির লোক ছিল সেখানে পুলিশ ছিল হাজার হাজার লোক এখানে জানেন একটা বাজার যখন উচ্ছেদ হয় গ্রামবাসী এলাকার থেকে কত লোক চলে আসে দোকানদারের পক্ষে তার মাল সেখানে রক্ষা করা সম্ভব হয় না লুট হয়ে গেছে তার মালপত্র আমি ডিসি সাহেব তখন বললেন এটা এটা অবৈধ এই কাজটার উন্নয় পানি উন্নয়নের অ্যাক্সিয়ান সাহেব অবৈধভাবে করছেন তার কোনো অনুমতি ছিল না নোটিসে দেওয়া হয়নি এবং ডিসি সাহেব সেদিন বলছেন যে না এদেরকে আবার পুনর্বাসন করবেন মানে স্পিকার মন্ত্রী মহোদয় এখানে আছেন আমি পরবর্তীতে মন্ত্রী সাহেবের সাথে দেখা করেছি আমি ওনাকে বলেছি যে এটা তো এটা মানে এরকম কোনো উদাহরণ নাই এ পর্যন্ত বাংলাদেশে যে এক পানি উন্নয়ন বোর্ডের একজন অ্যাকসিয়ান সেই বিনা নোটিসে একটা বড় বাজারে একটা বড় ব্যবসা কেন্দ্রের দুশো দোকান ভেঙে দিবে বুলডোজার দিয়ে বিনা নোটিসে মাননীয় স্পিকার আমি মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি আমি ওনাকে বলেছি আমি ক্ষতিপূরণ চাই এই দোকানদারের জন্য পুনর্বাসন করা হবে ডিসি সেখানে ওয়াদা করে আসছে এলাকায় পুনর্বাসন করা হবে মাললাম কিন্তু এই দোকানদার প্রতিটি দোকানদারকে ক্ষতিপূরণ দিতে হবে এই মাননীয় মন্ত্রী কাছে আমার অনুরোধ আর কিছু না হোক যে পানি উন্নয়নের যে অ্যাকশিয়ান ওর বেতন থেকে টাকা কেটে ওর বাড়িঘর বিক্রি করে এই মানুষদেরকে এই দোকানদারকে ক্ষতিপূরণ দিতে হবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে চুয়াল্লিশটি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে দাতা মাননীয় সদস্যগণ হচ্ছেন জেনাব আসানুল ইসলাম টিটু টাঙ্গাইল ছয় জনাব মোহাম্মদ শহীদুল্সামান সরকার নওগাঁ দুই জেনাব শামসুল হক চৌধুরী চট্টগ্রাম বারো সৈয়দা রুবিনা আক্তার মহিলা আসন আঠাশ রসনারা মান্নান মহিলা আসন সাতচল্লিশ জনাব গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ জনাব এ কে এম ঢাকা এগারো জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ দুই জনাব কাজিমুদ্দিন আহমেদ ময়মনসিংহ এগারো গ্লোরিয়া ঝর্ণা সরকার মহিলা আসন তিরিশ জনাব আব্দুল মান্নান লক্ষ্মীপুর চার কাজী নাবিল আহমেদ যশোর তিন জনাব নুরুলনবী চৌধুরী ভোলা তিন জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা রংপুর এক মোসাম্মদ খাজেদা খান মহিলা আসন সাতাশ জনাব মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া চার জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান মেহেরপুর দুই জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ আট জনাব আবদুলসাজাম মুশিদ্দী খুলনা চার জনাব মোহাম্মদ মুজফর হোসেন জামালপুর পাঁচ জনাব আনওয়ুল আবিদিন খান ময়মন সিংহ নয় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাইনগঞ্জ দুই জনাব আহকা ম সওয়ার জাহান কুষ্টিয়া এক জনাব এ কে এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর তিন জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন জনাব আহমেদ ফিরোজ কবির পাবনা দুই জনাব পনিরুদ্দিন আহমেদ কুড়িগ্রাম দুই জোনাব মোহাম্মদ শাহে আজম বরিশাল দুই মোসাম্মদ তাহমিনা বেগম মহিলা আসন একচল্লিশ খন্দকার মমতা হেনা জাভজি মহিলা আসন একত্রিশ জোনাব মোহাম্মদ হারুনুর রশিদ নবাবগঞ্জ তিন জোনাব মোহাম্মদ আইনুদ্দিন রাজশাহী তিন জোনাব নূর মোহাম্মদ কিশোরগঞ্জ দুই ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন চট্টগ্রাম এক জনাব মোহাম্মদ ফরিদুল হক খান জামালপুর দুই জনাব শাহজাহান খান মাদারীপুর দুই জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ঠাকুরগা তিন জেনাব পঙ্কজ নাথ বরিশাল চার রোগ নির্ণয়ের জন্য একই রোগীর পরীক্ষার ফল এক এক ডায়াগনস্টিক সেন্টারে এক এক রকম হয় আবার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রকার বেড়ে একই পরীক্ষার জন্য নেওয়া হয় এক এক ধরনের ফি বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন প্যাথোলজি ফি সেবার মূল্য এবং চিকিৎসকদের ফি আলাদা আলাদা কিন্তু পরীক্ষার মান যে নিয়ন্ত্রণ করা হচ্ছে না তা নয় সেই জন্য আমি বিষয়টি নিয়ে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব কাজিম উদ্দিন আহমেদ ময়মনসিংহ এগারো আপটার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কার্য প্রণালী বিধি একত্র অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্থানীয় সরকার কল্যাণ সময় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে আমার নোটিশ উত্থাপনী বিষয় ঢাকা মামের হাইয়ে হইতে জামির দিয়া কাঁসর হয়ে পারাগাঁও রাস্তা সংস্কার ও সম্প্রসারণ প্রসঙ্গে ঢাকা মামের মহাসড়ক হইতে জামির দিয়া কাঁসর পাড়াগাঁও রাস্তা দিয়ে প্রতিদিন সড়ক দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে থাকে এছাড়া আমার এলাকা বালুকা সহত্র এলাকা শিল্প এলাকা হওয়ায় এলাকার শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকসহ প্রতিদিন মিল কারখানা পণ্য আনা নেওয়া করে থাকে যে কারণে ঢাকা মামৃসিংহ মহাসড়কের জামির দিয়া মাস্টারবাজি হইতে কাশর হয়ে পারাগাঁও রাস্তা দিয়ে অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে বর্তমানে রাস্তা ভেঙে জড়ার জন্য অবস্থায় এক এ রাস্তা দিয়ে বর্তমানে শিল্প প্রতিষ্ঠানের গাড়ি সহ এলাকার চলাচলকারী সকল ধরনের গাড়ি চলাচলের বাজার সম্মুখীন হচ্ছে তাই এলাকার মানুষের এবং শিল্প প্রতিষ্ঠানের মালামাল পরিবহনের ব্যবহারকারী গাড়ি চলাচলের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করে চলছে তার অংশ হিসাবে অত্র রাস্তার সম্প্রসারণ ও সংস্কার একান্ত প্রয়োজন বিষয়টি অতীব জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিদায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃশ্য করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য ঝর্ণা সরকার মহিলা আসন আপনার সময় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ একাত্তর বিধিতে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি উত্থাপনীয় বিষয় খুলনা জেলার দাকব উপজেলার কামারখোলা পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে সুতারখালী ফরেস্ট অফিস ভায়া কালীনগর বাজার ও কালীনগর ব্রিজ পর্যন্ত রাস্তাটি পাকাকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার খুলনা জেলার দাকুব উপজেলাটি নদী ভাঙন ঘূর্ণিঝড় আইলা ফণিসহ বিভিন্ন দুর্যোগ কবলিত অনগ্রসর অঞ্চল স্মরণকালের আইলার ক্ষত এ অঞ্চলের জনগণ এখনও কাটিয়ে উঠতে পারেনি আইলা আইলাকবলিত দাকব উপজেলার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন যোগাযোগ বিভাগের রাস্তাটি কামারখুলা ইউনিয়নে অবস্থিত উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের সম্মুখ থেকে কালীনগর ইউনিয়ন পরিষদ এবং কামারখুলা সুতরখালী ইউনিয়ন সহ আরও পাঁচটি ইউনিয়নের সঙ্গে সংযোগ সেতু হয়ে ফরেস্ট অফিস পর্যন্ত চলে গেছে মাননীয় স্পিকার বৎসরব্যাপী দাকব উপজেলায় যোগাযোগ ব্যবস্থার কম বেশি সমস্যা থাকলেও বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে কামারখোলা ও সুতোরখালি ইউনিয়নের জনগণের চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়ে ফলে উপজেলার সদরের সাথে এ দুটি ইউনিয়নের জনগণের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বর্তমান সরকার দাকব উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে কালীনগর জিসি টু গড়ইখালী জিসির রাস্তাটির কার্পেটিং কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তাবিত রাস্তাটি পূর্ণাঙ্গভাবে নির্মিত হলে কয়রা এবং পাইকগাছা উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে কালীনগর হয়ে দাকব উপজেলার সদর এবং খুলনা সদরের সাথে যাতায়াতের সুবিধা পাবে তাই অবহেলিত দাকব অঞ্চলের জনগণ জনগণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন উল্লেখিত রাস্তাটি জরুরি ভিত্তিতে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব আব্দুল মান্নান লক্ষীপুর চার আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার একাত্তর বিধিতে উত্থাপিত বিষয় লক্ষ্মীপুর জেলাস্থ রামগতীয় কমলনগর উপজেলা মৎস্য বিভাগকে স্পিড বোর্ড বরাদ্দকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা রামগতীয় কমলনগর উপজেলা মেঘনা নদী অববাহিকা অবস্থিত এই দুই উপজেলায় মৎস্যজীবীর সংখ্যা অধিকতর তারা মেঘনা নদী থেকে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে এখানে উল্লেখ্য যে পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের ষাটনল এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার রামগতীয় উপজেলার আলেকজান্ডার পর্যন্ত বিস্তৃত এই অংশটি রূপালী ইলিশের অবয়াশ্রম হিসাবে পরিচিত তাই প্রতিবছর অক্টোবর নভেম্বর মাসের মধ্যবর্তী সময়ে বাইশ ব্যাপী মাছের প্রযোজনকালীন মাইলির দ্বারা সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয় এছাড়াও এই অঞ্চলটিতে প্রতিবছর মার্চ এপ্রিল এই দুই মাস যে কোনো মাস ধরা নিষিদ্ধ থাকে এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত এই আট মাস ঝটকা ইলিশ ধরার নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে মানে স্পিকার রূপালী মা ইলিশের প্রযোজনকালীন সময়ে কোনো অসাধু জেলে যাতে মা ইলিশ মাছ এবং জুন নভেম্বর পর্যন্ত ঝটকা ইলিশ ধরতে না পারে সেজন্য উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক প্রতিনিয়ত মাছ ধরা নিধন অভিযান পরিচালনা করতে হয় কিন্তু তাদের কোনো স্পিড বোট না থাকায় সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাবৃন্দ স্থানীয় ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে অভিযান পরিচালনা করতে হয় যা থেকে আশানুরূপ ফল পাওয়া সম্ভবপর হয় না তাই রূপাল ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং অন্যান্য কার্য পরিচালনার জন্য রামগতি ও কমলনগর উপজেলায় মৎস্য বিভাগকে একটি করে মোট দুইটি স্পিড বোর্ড বরাদ্দের জন্য অনুরোধ করছি বিষয়টি জরুরি গুরুত্ব জনগুরুত্বপূর্ণ বিদায় এ ব্যাপারে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জেনাব কাজী নাবিল আহমেদ যশোর তিন অনুপস্থিত মাননীয় সদস্য জেনাব নুরুন্নবী চৌধুরী ভোলা তিন আপনার সময় দুই মিনিট মান স্পিকার আপনাকে ধন্যবাদ কার্যপ্রণালী বিধির একাত্তর বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন আমার উত্থাপনীয় বিষয় শিক্ষাগতায় মেধার অভাব মেধাবীদের আকৃষ্ট করার ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার শিক্ষা শিক্ষকতা কোনো চাকুরি নয় ব্রত সেই ব্রত সাধনায় কাউকে উদ্বুদ্ধ করতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে জীবন মানের উন্নয়নে আলাদা বেতন কাঠামো প্রণয়নের পাশাপাশি আবাসন ব্যবস্থা উন্নতি করতে হবে তা নাহলে শিক্ষার মান টিকিয়ে রাখা যাবে না মাননীয় স্পিকার যদিও দুই সালের আগে আমরা দেখতে পাই বাংলাদেশের বিশেষ করে প্রাথমিক শিক্ষার শিক্ষকরা তারা মাত্র পাঁচশো টাকা বেতনে তারা চাকরি করেছে অত্যন্ত মানবত জীবনযাপন করে তারা চাকরি করছে কিন্তু আমরা দেখেছি দুই সালের পরে মহাজো সরকার গঠন করার পরপরই আমরা শিক্ষকদের বিভিন্নভাবে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাদের সম্মানিত করেছে এবং প্রায় সাতাশ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে এমপিও ভুক্ত করেছে বারংবার তো আমরা তারপরেও বিভিন্ন দেশে শিক্ষকতা পেশায় প্রতি স্বেচ্ছায় আগ্রহ থাকলেও আমাদের দেশে এই পেশায় আসে কোনো চাকরি না পেলে বাধ্য হয়ে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বত্র একই চিত্র বিভিন্ন দেশে প্রথম শ্রেণীর সম্পন্ন পেশা হচ্ছে শিক্ষকতা আর্থিকভাবেও তারা লাভবান ফলে মেধাবীদের প্রথম পছন্দের চাকরির শিক্ষকতা ফিনল্যান্ডে উচ্চশিক্ষায় শেষ করে মেধাবীরা আসে শিক্ষকতায় এক বছর কোর্স সমাপ্ত করে সেখানে যারা ভালো ফলাফল করেন তারা সুযোগ পায় প্রথমে প্রাথমিক এরপর মাধ্যমিক সর্বশেষ বিশ্ববিদ্যালয় তাদের বেতন কাঠামো ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য বিরোধী দলীয় চিফ জনাব মশিউর রহমান রংপুর এক অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোশারফ বগুড়া চার আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে কাহালু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়া চার যেটা আমার নির্বাচনী এলাকা মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা দুইটি থানা নিয়ে গঠিত কাহারু নন্দীগ্রাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে উত্তরাঞ্চলের একটা দ্বার প্রান্ত যেটা বগুড়া যে বগুড়া থেকে আমাদের বিভিন্ন রাস্তাঘাটগুলোর যে দুর্দশা বর্তমান বিরাজ করছে মানুষ স্পিকার বিশেষ করে আমার নির্বাচনী এলাকার যে রাস্তাঘাটগুলোর এবং যে চলাচল ব্যবস্থাগুলো এত মানে খারাপ অবস্থায় দাঁড়িয়েছে মানুষ স্পিকার কৃষি প্রধান এলাকা হওয়ার কারণেই এখানে কৃষি প্রধান মানুষ হিসেবে আমরা বসবাস করি এবং কৃষি বাজারে নেওয়া এবং কৃষকের ঘর থেকে আমরা বাজার পর্যন্ত নিয়ে এসে বিক্রির জন্য যে কাজটুকু করার জন্য আমরা রাস্তায় যাই সে রাস্তাগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ আমি দীর্ঘদিন ধরে সংসদে বারবার বলছি যে আমার সংসদীয় এলাকায় তেমন কোনো কাজ হয়নি বিগত দিনে এবং এই সংসদীয় এলাকার কাজগুলো দেখার জন্য বারবার আমি সড়ক এবং জনপদ এবং যারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বারবার নোটিশ দিয়েছি এবং নিজেও গিয়েছি এল জিআরডি মন্ত্রালয়ে মানুষ স্পিকার আপনার কাছে আমার বিশেষ দাবি থাকবে যে বর্তমান এই এলাকার দু এক একটা রাস্তাঘাট কাজ হয়েছে ইতিমধ্যে খুব স্বল্প সংখ্যক সেগুলো এখন এত বাজে অবস্থা যে ওই নতুন রাস্তাগুলো ভেঙে জড়ার জন্য অবস্থা হয়ে গিয়েছে ওখানকার স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আশেপাশে কলেজ এবং আমাদের স্কুলগুলোতে লেখাপড়া করে তারাও কিন্তু সেখানে ভালোভাবে যেতে পারে না মানে স্পিকার আর কৃষিপ্রধান এলাকা হওয়াতে এখানকার বিভিন্ন মানুষ খেটে খাওয়া মানুষ অসুস্থ মানুষগুলো যখন আমরা হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই তখন সেই মানুষগুলো সেখানে এই যানবাহনে যখন যায় তারা আরও বেশি অসুস্থতা বোধ করে মানে স্পিকার তাই আমি মহান সংসদে উত্থাপন করছি আমাদের এই নির্বাচনী এলাকার বগুড়া দ্বার প্রান্ত উত্তরাঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটিকে নোট করে এবং সেটাকে মার্কিং করে যে রাস্তাগুলো আমরা বারবার বলছি এটা সঠিক হলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বগুড়া পাঁচ অনুপস্থিত মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম ময়মন সিংহ আট আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার কার্যপ্রণালী বিধির একাত্ম বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি আমার নির্বাচনী এলাকায় জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জুট মিলস ঈশ্বরগঞ্জ পাট কেন্দ্রে বিগত সতেরো আঠেরো ও আঠেরো উনিশ অর্থ বস্ত্র পাট মন্ত্রণালয় কর্তৃক পাট ক্রয় করা হয় কিন্তু পাট বিক্রয় বিক্রয়কারীগণ এখনও বিক্রয়কৃত পাটের বিল দুই কোটি চল্লিশ লক্ষ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে ঈশ্বরগঞ্জ পাঁচ বাজার ব্যবসায়ীগণের মধ্যে এক নম্বর সোহাগ মিয়া বকেয়া পনেরো হাজার চারশো বিরানব্বই কোটি টাকা রুহুল আমিন চব্বিশ লক্ষ চুরাশি হাজার টাকা ইসাক মিয়া পাঁচ লক্ষ ছত্রিশ হাজার চব্বিশ টাকা সাতশো চব্বিশ টাকা আমিরুল ইসলাম বকেয়া চোদ্দ লক্ষ একাশি হাজার একশো চৌত্রিশ টাকা সাদেক মিয়া বকেয়া ছয় লক্ষ তেরো হাজার চারশো আষট্টি টাকা আব্দুল সাত্তার বকেয়া দশ লক্ষ সাত হাজার সাতশো একত্রিশ টাকা আলম আলমগীর কবির বকেয়া তেত্রিশ লক্ষ বিশ হাজার ছয়শো দশ টাকা আবুল মনসুর আকন বকেয়া ছয় লক্ষ বাহান্ন হাজার আটশো ছাব্বিশ টাকা আব্দুল হাই ভুইয়া বকেয়া তিন লক্ষ উনিশ হাজার চারশো সাতাশি টাকা এবং দশ নম্বর মোবারক হোসেন বাবুল বকেয়া দুই লক্ষ একচল্লিশ হাজার একশো ছাব্বিশ টাকা ঈশ্বরগঞ্জ ব্যবসায়ীদের বিলের বকেয়া মোট এক কোটি বাইশ লক্ষ ছয় হাজার উননব্বই টাকা পাওনা রহিয়াছে উল্লেখিত ব্যবসায়ীগণ উচ্চ সুদে ব্যাংক হইতে ঋণ নিয়ে চাষিদের নিকেট নগদ মূল্যে পাঠ ক্রয় করে পাঠ সরবরাহ করিয়াছে বর্তমানে তাদের ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ব্যাংক ও ঋণ পরিশোধ করার জন্য বারবার তাগিদ দিচ্ছে তাই জরুরি ভিত্তিতে আমার এলাকাবাসীর ব্যবসায়ী সহ বকেয়া পাওনাদের টাকা পরিশোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে ধন্যবাদ সদস্য মাননীয় সদস্য আনোয়ারুল আবিদিন খান নয় আপনার সময় দুই মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ একাত্তর বিধিতে আমার উত্থাপনীয় বিষয় নান্দাইল উপজেলায় বিশিক শিল্পনগরী স্থাপন প্রসঙ্গে স্পিকার এই বিষয়ে আমি মানুষ শিল্পমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মানস্পিকার নালদাইলে যত্র শিল্প গড়ে উঠছে এতে প্রকৃত কৃষিজ জমি দিন দিন নষ্ট হচ্ছে শিল্পনগরীর জন্য আলাদা স্থান নির্ধারিত থাকলে সেই নির্ধারিত স্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষিজ জমি ধ্বংস হবে না যে কারণে নান্দাইল উপজেলায় এখন প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো শিল্প নগরী গড়ে উঠছে সেই কারণেই আলাদা একটা শিল্পনগরী নাদাইল উপজেলার প্রয়োজন বলে আমি উপলব্ধি করি মানুষ স্পিকার এইভাবে যে ক্রমান্বয়ে কৃষি জমি ধ্বংস হয় এবং সেই জায়গায় যদি শিল্পনগরী গড়ে ওঠে তাহলে সেই ক্ষেত্রে কৃষকরা তাদের জমি হারাবে এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে যত্রতত্র শিল্পনীতিতে একটি নির্দিষ্ট জায়গায় শিল্পনগরী গড়ে উঠলে সেই জায়গায় শিল্প নিবাস হয় শিল্প পল্লী হয় এবং সেই জায়গাটিতে শিল্প হইলে শিল্প স্থানীয়করণ হয় যে কারণে আমি চাই নান্দাইল উপজেলায় একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে শিল্পমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন তিনি যে দয়া করে একটি শিল্প বান্ধব একটি এলাকা তৈরি করে দেন এবং ঋষিক শিল্পনগরী তৈরি করে দেন তো সেই ক্ষেত্রে ওই জায়গায় নির্দিষ্ট স্থানের শিল্প গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি এই এই মর্মে আমি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় বরাবর একটি নোটিশ দিয়েছি আশা করি বিষয়টি তিনি নিবিড়ভাবে চিন্তা করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ দুই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আকা মস জাহান কুষ্টিয়া এক আপনার সময় দুই মিনিট নাই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব এ কে এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর তিন আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ জানাই আমি কার্যপ্রণালী বিধির একাত্তর বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ক মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছে আমার উত্তরপূর্ণ লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খালের ড্রেজিং করে নাব্যতার সৃষ্টি এবং খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অবৈধ দখলদার মুক্ত করা প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা দিয়ে গঠিত লক্ষ্মীপুর জেলা উপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খালটি লক্ষ্মীপুর জেলার জনগণের জন্য একটি আশীর্বাদ স্বরূপ কারণ এই খালের পানি দিয়ে ফসল পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন এক সময় ছিল এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত এবং নৌকার মাধ্যমে মাধ্যমে লক্ষ্মীপুর জেলা বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী জেলাতেও মানুষ যাতায়াত করত। বর্তমানে এই বিখ্যাত খালটি ভরাট হয়ে দুই পাশে দখল হয়ে অবৈধ স্থাপনা গড়ে উঠতে উঠতে খালের নাব্যতার সৃষ্টি হয়েছে খাল শুরু হয়ে গেছে বর্তমানে খালটি বড় নালায় পরিণত পরিণত হয়েছে জনগণের কল্যাণে এলাকার উন্নয়নে খালের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি তাই জরুরি গণবত্তর খালে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অবৈধ খাল মুক্ত করে খালটি খনন রেজিং করে খালে নাব্যতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিদায় আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য মুজিবুল হক কিশোরগঞ্জ তিন আপনার সময় দুই মিনিট স্পিকার আপনাকে ধন্যবাদ বিধির বিধি অনুসারে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দেশটি আকর্ষণ করছি মানে স্পিকার আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ তিন করিমজ উপজেলার জাফরাবাদ ইউনিয়নে সরকারি পলিটেকনিক্যাল কলেজের সামনের মসজিদ হইতে জগৎসব বাজারের মোড় ভায়া মরহুম ওয়ালি আহমদ আঙ্গুর বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাছা ওই রাস্তার উপর একটা মহিলা কলেজ আছে এবং অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার আছে তাই রাস্তা দিয়ে প্রতিদিন জাফ্রাবাদ এবং কাদির জঙ্গল ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে বর্ষা মৌসুমে এই এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের বেশ ভোগান্তি হয় রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ তাই আমি আপনার মাধ্যমে মাননীয় সরকার মন্ত্রী মহোদয় অনুরোধ করব যাতে আমার রাস্তাটি করে দেন স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির পাবনা দুই আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার একাত্তর বিধিতে আমার উত্থাপনীয় বিষয় পাবনা জেলার সুজানগর বেড়া আংশিক উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা পাবনা জেলার সুজানগর এবং বেরার আংশিক উপজেলা নিয়ে গঠিত আমার নির্বাচনী এলাকায় কৃষি ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করে চলেছেন যোগাযোগ ছাড়া কোনোভাবেই এলাকার উন্নতি সম্পন্ন করা সম্ভব না এ সরকারের বিগত সময়ে পাবনা জেলার সুজানগর বেড়ার আংশিক উপজেলার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হলেও এখনও অনেক রাস্তা অসম্পূর্ণ অনেক রাস্তা ভেঙে জড় জরাজীর্ণ অবস্থায় সৃষ্টি হয়েছে সে রাস্তা দিয়ে চলাচল করতে এলাকার জনগণের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এলাকার চরাঞ্চল এবং বীনাঞ্চলের অনেক সবজি সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় উক্ত সবজি ও ফসল আনা নেওয়ার করতে এলাকার মানুষের কষ্ট হয় তাই এলাকার জনগণের অসুবিধার কথা বিবেচনা করে পাবনা জেলার সুজানবঙ্গ এবং এবং বেড়ার আংশিক উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা পুনর্নির্মাণ ও সংস্কার করার জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্যবৃন্দ জরুরি জনগত সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি একাত্তরের আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের মিনিটের আলোচনার পর্ব এখানেই শেষ হল মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী আমি এখন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি আফেস উসমানকে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই হাজার বিষ উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি কারণ স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ আমি ইয়াফেজ ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রণালয় বিভিন্ন বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন গবেষণা ফলের ফলাফলের বাণিজ্যিকরণ এবং আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ আত্মীকরণ ও করিবার ক্ষেত্রে প্রকৌশল প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল গঠন এবং এতদ সংক্রান্ত আনুষাঙ্গিক বিষয় বিধান প্রণয়নকল্পে কল্পে আনিত একটি বিল বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই হাজার বিশ এই মহান সংসদে উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব ফখরুজ ইমাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার প্রকৌশলী গবেষণা কাউন্সিল আসলে মাননীয় স্পিকার আপনি জানেন কাউন্সিল শব্দ অনেক ব্যাপক অর্থে ব্যবহৃত হয় পিপলস অ্যাসেম্বল ফর পারপাস বিভিন্ন পারপাসে ইভেন আমাদের এই পার্লামেন্টেও একটা কাউন্সিল আপনি জানেন মাননীয় স্পিকার আপনিও বার কাউন্সিলের মেম্বার ছিলেন আমাদের এখানে স্বীকৃত কাউন্সিল হচ্ছে বার কাউন্সিল বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নার্সিং কাউন্সিল এরকম একাধিক কাউন্সিল আছে এই কাউন্সিলগুলার প্রথম জিনিসটা হল যে ডিগ্রিটাকে আপনার ডিগ্রিটাকে আপনার রেগুলাইজ করা আপনি যে ইনস্টিটিউশন থেকে পাশ করছেন সেই ইনস্টিটিউশন সার্টিফিকেট আপনি কাউন্সিলকে দিবেন কাউন্সিল সেই সার্টিফিকেটকে রিকগনাইজ করবে এবং বিভিন্ন ইনস্টিটিউটের তাদের মধ্যে লেভেলিং করবে এবং রিকগনিশনটা হলো কাউন্সিলের প্রধান কাজ তারপর কাউন্সিল যদি এই কাজটা করতে না পারে তাহলে তার গবেষণা কারা করবে এই গবেষণা যদি আপনার আনরেজিস্টার পিপল করে তো সেই গবেষণাগুলোর কোনো ফলে কোনো কোনো ই আসবে না কোনো ফল আসবে না মাননীয় স্পিকার এখানে আপনি জানেন আজকে সংসদে যে উত্থাপন হয়েছে বিলটা এর মধ্যে রেজিস্ট্রেশনের কোনো কথা নাই শুধুমাত্র কাউন্সিল কথা আছে এবং কাউন্সিল কি কাজ করবে তার কথা আছে কাউন্সিল কাদেরকে নিয়ে কাজ করবে তাদের উপরে কোনো কথাই নাই এবং কাউন্সিল আমরা দেখেছি বার কাউন্সিল আপনি জানেন মেডিকেল ডেন্টাল কাউন্সিল তারা আপনার কারিকুলাম নিয়েও কথা বলে কারিকুলামও ঠিক করে কিছুদিন আগে মাননীয় স্পিকার এই সংসদে ফাইন্যান্সিয়াল কাউন্সিল পাশ হয়েছে উনিশশো পনেরো যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের উপরে নির্ভর করা ছিল এখানে ইনস্টিটিউট আছে অনেকগুলা এখানে ইউনিভার্সিটি আছে অনেকগুলা বুয়েট আছে এই সবগুলার ডিগ্রিপ্রাপ্ত যারা এই কাউন্সিলে রেজিস্টার যদি না করে তাহলে কাউন্সিলের যে এই এই কাজগুলো তারা একটাও করতে পারবে না সুতরাং আগে প্রথমে এই বিলটা আজকে ফেরত নিয়ে যান ফেরত নেওয়ার পরে কাউন্সিলের যেটা প্রধান কাজ ডিগ্রিটাকে রেজিস্টার করেন রেজিস্টার করার পরে এই ডিগ্রিগুলোকে ইকুভেলেন্ট করেন অ্যান্ড জেনারেলাইজ করেন তারপরে আপনি এই ডিগ্রি অনুসারে গবেষণাটা পারমিশন দেন এই সেই গবেষণার ফলেই আপনার উপকারে আসবে ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আসলে বাংলাদেশে অনেকগুলো মন্ত্রণালয় এবং বিভাগে আপনার বিভিন্ন ধরনের গবেষণা হয় এখানে আমরা কেবলমাত্র প্রকৌশল সাবজেক্টের উপরে যেই যেই সব মন্ত্রণালয় এবং বিভাগগুলো কাজ করছে তাদের সবাইকে একসাথে করে আমরা একটা সেন্ট্রাল কাউন্সিল করার চিন্তা থেকে কিন্তু এই আইনটা করা হয়েছে সুতরাং উনি যেটা বলেছেন সেটা কিন্তু শিক্ষার ব্যাপারটা এখানে না এখানে অশিক্ষিত কোনো মানুষ আসে না সবগুলো শিক্ষিত মানুষরাই আসবে এবং যারা অলরেডি ডিগ্রি প্রাপ্ত সুতরাং এখান থেকে আমি কোনো ডিগ্রিও দেব না আমরা কেবলমাত্র এগুলোকে একসাথে করে অর্থাৎ একটা কোয়ার্ডিনেটেড যাতে পন্থায় আমরা কাজগুলো করতে পারি সেটাই মূল এখানে বিষয় আর নামে কী বা আসা যায় কারণ কাজটা হচ্ছে প্রত্যেকটা বিভিন্ন মন্ত্রণালয়ে আলাদা আলাদা আপনার কি বলে এই ধরনের গবেষণার ব্যবস্থা আছে সেগুলোকে আমরা একসাথে কোয়ার্ডিনেট করছি সুতরাং এখানে আমার মনে অন্য কোন ধরনের চিন্তা ভাবনা এর মধ্যে এখানে আসবেও না বা আমরা কোনো ডিগ্রিও কাউকে দেব না সুতরাং ওই যে উনি যেটা বললেন যে এটা ইউনিভার্সিটি টাইপের কিছু একটা আসলে বিষয়টা তা না এবং এ ছাড়াও আমরা এটাকে কিন্তু ওয়েবসাইটে দিয়েছি এবং প্রায় দু মাসের উপরে ওয়েবসাইটে এটা মানে আমরা মানুষের কাছে পাঠিয়েছি তাছাড়াও এটাকে নিয়ে আপনার একটা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যারা এটা এই টাইপের কাজের সাথে জড়িত তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে এবং এরপরে এটা আপনারা আপনারা জানেন যে সংসদীয় কমিটিতে যাবে এবং সেখানেও আমরা এটা পুরো সব বিষয়টাকে দেখে তারপরে কিন্তু আমরা বেসিক্যালি আপনার এই সংসদে নিয়ে আসবো সুতরাং ওনার ওই চিন্তা করার কোনো কারণ নাই যেখান থেকে আমরা ডিগ্রি দিতে যাব বা আমরা এটা একটা স্কুল খুলছি ব্যাপারটা কিন্তু তা নয় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই উত্থাপনের অনুমতি প্রদান করা হোক যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হল মাননীয় মন্ত্রী আপনি এখন বিলটি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ প্রকৌশল প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই বিলটি আজ উপস্থাপনের জন্য উপস্থাপিত হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করি মাননীয় মন্ত্রী আগে উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনি বিলটা ওই মহান সংসদে উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি অনুমতি হয়েছে এখন উত্থাপন করুন আচ্ছা আমি স্থপতি ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন গবেষণালব্ধ ফল ফলাফলের বাণিজ্যিকরণ এবং আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ আত্মীকরণ ও অভি করিবার ক্ষেত্রে প্রকৌশল প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও গবেষণা কাউন্সিল গঠন এবং এত সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় বিধান প্রণয়ন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই হাজার কুড়ি এই মহান সংসদে উত্থাপন করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই সংসদে উত্থাপিত হল আমি এখন মাননীয় মন্ত্রী মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি আফেস ওসমানকে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই সম্পর্কে সংসদের রিপোর্ট প্রদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ আমি ইয়াফেজ ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রস্তাব করছি যে সংসদীয় জাতীয় সংসদে উত্থাপিত বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই আগামী ৪৫ দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক অনন্য স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল দুই হাজার বিশ পরীক্ষা পঁয়তাল্লিশ দিনের মধ্যে সংসদের রিপোর্ট দানের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো আমি এখন মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জেনাব খাজেদ মাহমুদ চৌধুরীকে বাংলাদেশ বাতিঘর বিল দুই হাজার বিশ উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় লাইট হাউস অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি সেভেন রোহিতপূর্বক সময় উপযোগী করিয়া ওয়া পুনঃ প্রণয়ন আনিত বিল বাংলাদেশ বাতিঘর বিল বিশ দুই এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী আপনি বিলটি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয় লাইট হাউস অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি সেভেন রোহিতপূর্বক সময় উপযোগী করিয়া পুনঃ প্রণয়নকল্পে আনিত একটি বিল বাংলাদেশ বাতিঘর বিল দুই এই মহান সংসদে উত্থাপন করছি ধন্যবাদ মাননীয় মন্ত্রী বাংলাদেশ বাতিঘর বিল দুই সংসদে উত্থাপিত হলো আমি এখন মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জেনাব খালিদ মাহমুদ চৌধুরীকে বাংলাদেশ বাতিঘর বিল দুই সম্পর্কে সংসদের রিপোর্ট প্রদানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি স্পিকার আপনাকে ধন্যবাদ আমি খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী নৌপরিবহন মন্ত্রণালয় প্রস্তাব করছি যে জাতীয় সংসদ উত্থাপিত বাতিঘর বিল দুই বিলটি আগামী দশ দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক আমি স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বাতিঘর বিল দুই হাজার বিশ পরীক্ষাপূর্বক দশ দিনের মধ্যে সংসদের রিপোর্ট দানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিলটি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে আলোচনায় অংশগ্রহণের জন্যে আমি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলক নাটুর তিনকে আহ্বান জানাচ্ছি এবং নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী আপনার সময় পনেরো মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি প্রথমে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি বানের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে যে সকল শহীদের আত্মদানের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার অধিকার মর্যাদা পেয়েছিলাম আমরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে দু লক্ষ মা বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছিলাম এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে যাদের আত্মদানের বিনিময়ে আমরা এটি গণতান্ত্রিক দেশে বসবাস করার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জয়নেত্রী শেখ হাসিনার প্রতি যিনি আমাকে অত্যন্ত অল্প বয়সে তিন তিনবার মনোনয়ন দিয়েছেন এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং পরপর দুবার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মন্ত্রিসভার সদস্য করে কাজ করার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার আমি আমার নির্বাচনী এলাকা চলন বিলের প্রত্যন্ত ষাট নাটো তিন আসনে পাঁচ লক্ষ জনগণ এবং দু লক্ষ বাহাত্তর হাজার ভোটারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার প্রতি আস্থা রেখে জয়নেত্রী শেখ হাসিনার মার্কা বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা ভোট দিয়ে তিন তিনবার এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের যে একশো তেষট্টি পৃষ্ঠার যে বইটি সংসদের প্রত্যেকের সংসদ সদস্যদের টেবিলে উপস্থাপন করা হয়েছে এবং মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে এই যে এগারো বছরের এই স্বল্প সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দ্রুত গতিতে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে দুর্বল একটি দরিদ্র রাষ্ট্র থেকে মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হয়েছে সেই অর্জনগুলিকে মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেছেন মাননীয় স্পিকার এখানে বিস্তারিত মহামান্য রাষ্ট্রপতি বলেছেন আমি শুধু একটা ছোট্ট উদাহরণ দিয়েই আমার এই বক্তব্যটি শুরু করতে চাই সেটা হচ্ছে একটা পরিবার একটা প্রতিষ্ঠান একটি দেশ কিংবা একটি জাতিকে একজন সুযোগ্য নেতৃত্ব কীভাবে এগিয়ে দিতে পারে আর একটি অযোগ্য নেতৃত্ব কীভাবে একটি দেশ এবং জাতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার ছোট্ট একটি উদাহরণ মানুষ স্পিকার আপনি জানেন দেশবাসী জানে বিরানব্বই সালে বিনামূল্যে সাবমেরিন কেবল পাওয়ার সুযোগ পাওয়ার পরেও তৎকালীন বিএনপির প্রধানমন্ত্রী এখন যিনি দুর্নীতির দায়ে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া তার জ্ঞানের অভাবের কারণে সে সময় তথ্য পাচার হয়ে যাবে এই ভয়ে তিনি বিনামূল্যে সাবমিনকে বলে যুক্ত হননি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সিঙ্গাপুর সাউথ কোরিয়া আজকে তারা বিশ্বে তারা প্রযুক্তি নেতৃত্ব দানকারী দেশে পরিণত হয়েছে আমরা ২০ থেকে পঞ্চাশ বছর পিছিয়ে গিয়েছিলাম অযোগ্য নেতৃত্বের কারণে বরং স্পিকার আপনি জানেন যে দু সালে আবার এইরকম আরেকটি ভুল তৎকালীন বিএনপি জামাত জোট সরকার করেছিল যখন সাউথ কোরিয়ার অত্যন্ত স্বনামধন্য একটি প্রযুক্তি কোম্পানি স্যামসাং লিমিটেড এসেছিল পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে তারা ফ্যাক্টরি সেট করতে চেয়েছিল মাননীয় স্পিকার সেই সময়ে আমরা সকলেই জানি যে বিএনপি জামাত জোট সরকারের দুর্নীতির যে আখড়া দুর্নীতির যে উৎস প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী বিএনপির খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাওয়া ভবন থেকে তাদের কাছে অনৈতিকভাবে দুর্নীতির অর্থ ঘুষ চাওয়ার কারণে স্যামসাং সেই দিন বাংলাদেশ থেকে তাদের প্রস্তাব ফিরিয়ে নিয়ে তারা ভিয়েতনামে গিয়ে দু সালে তাদের ফ্যাক্টরি সেট আপ করে মাননীয় স্পিকার দুঃখজনক হলেও আজকে এই সত্য কথাটি পার্লামেন্টে অন রেকর্ড থাকার জন্যই এই বক্তব্যটি রাখতে চাই এবং দেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাসটি লিপিবদ্ধ করার জন্যই মাননীয় স্পিকার আপনার উদ্দেশ্যে বলতে চাই যে সেই দুই সালে যখন স্যামসাং গেল ভিয়েতনামে তারা স্মার্টফোন ফ্যাক্টরি সেট আপ করল আজকে বারো বছরের মধ্যে স্যামসাংয়ের সেই ভিয়েতনামের হ্যানয় ফ্যাক্টরিতে এক লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে কাজ করছে এবং বাহাত্তর বিলিয়ন ডলার তারা ভিয়েতনাম থেকে সারা বিশ্বে এক্সপোর্ট করছে মানুষ স্পিকার একবার চিন্তা করে দেখুন একটা সিদ্ধান্ত আর একটু অর্থের লোভের কারণে দুর্নীতির কারণে একটা দেশ একটা জাতি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম মানুষ স্পিকার যদি বিদ্যুৎ ক্ষেত্রে কথা বলি যদি অন্যান্য ক্ষেত্রে কথা বলি বলে শেষ করা যাবে না পনেরো মিনিট সময়ের মধ্যে বিএনপি জামাতের দুর্নীতি এবং তাদের অদক্ষতা অসততার কারণে দেশ এবং জাতির যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেটি কখনোই আর পূরণ করা সম্ভব নয় মানুষ স্পিকার এই কথাটি এই জন্যেই বলছি আজকে জনগণের নাগালের মধ্যে সেবা চলে এসছে আজকে জনগণের হাতের মুঠোয় জনেত্রী শেখ হাসিনা সেবা পৌঁছে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর এবং দক্ষিণের এই সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে অনেক ধরনের অপপ্রচার শুরু হয়েছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে শুধু আমি এই ঢাকা সিটি কর্পোরেশনবাসী এবং দেশবাসীকে বলতে চাই আজ থেকে এগারো বছর আগে দু আট সালের বারোই ডিসেম্বর যখন আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশের উপকল্প সেই সময়ে মাত্র ষোলোটা ওয়েবসাইট ছিল মাননীয় স্পিকার এই বাংলাদেশের সরকারের সেবাগুলো দেওয়ার জন্য দু একটা তথ্য ছাড়া কিছুই ছিল না কোনো ইমেল কোনো সরকারি কর্মকর্তা ব্যবহার করতো না আজকে বাংলাদেশের চল্লিশ হাজার সরকারের ওয়েবসাইট এই সেবাগুলো দিচ্ছে ছয়শো রকমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে মাননীয় স্পিকার আজকে তথ্য ও সেবা সব সময় এই স্লোগান নিয়ে গত দু হাজার আঠারো সালের এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান আর্কিটেক্ট ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজের জয় যে সার্ভিসটি উনি উদ্বোধন করেছিলেন সেখানে প্রায় ৩৫ লক্ষ কল এসছে বিভিন্ন সেবা নেওয়ার জন্য মাননীয় স্পিকার দু হাজার সতেরো সালের বারোই ডিসেম্বর জনাব সজীব ওয়াজের জয় উদ্বোধন করেছিলেন বাংলাদেশি ইতিহাসে প্রথমবারের মতো জরুরি প্রয়োজনে মনে রাখুন একটি নম্বর এই স্লোগান নিয়ে পুলিশ অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সেবার জন্য নাইন নাইন যেখানে গত দু বছরে প্রায় দেড় কোটি ফোন কল আমাদের এই বাংলাদেশের নাগরিকের জন্য পুলিশ এবং অ্যাম্বুলেন্সের সেবাগুলো দেওয়া হয়েছে মানুষ স্পিকার এই সেবাগুলো কিন্তু আজ থেকে এগারো বছর আগে দেশের মানুষের কাছে কিন্তু অ্যাভেলেবেল ছিল না সেই কারণেই বলছি আজকে দশটি সহ সকল সিটি কর্পোরেশনে আমরা বাংলাদেশের তিনশো উনত্রিশটি সিটি পৌরসভায় এবং আমাদের চার হাজার পাঁচশোটি ইউনিয়ন পরিষদ এবং সকল সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় পাঁচ হাজার আটশো পঁয়ষট্টিটি ডিজিটাল সার্ভিস ডেলিভারি সেন্টারে প্রতি মাসে ষাট লক্ষ মানুষ তারা সেবা গ্রহণ করছে এর ফলে কি হয়েছে ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ফলে দুর্নীতি কমেছে পয়সা অপচয় কমেছে এবং সেবার স্বচ্ছতা এবং মান বৃদ্ধি পেয়েছে এই সকল কার্যক্রমগুলো জনগণের হাতের মুঠোয় আনার জন্য গত আটই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাই গভ নামে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছেন যেখানে একশো সেবা এখন জনগণের দোরগোড়ায় শুধু নয় জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা তাই আজকে বলতে চাই আমাদের এই ঢাকা উত্তর এবং দক্ষিণের সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী যারা আছেন সুযোগ্য ব্যারিস্টার শেখ ফজলুর তাপস এবং একজন সফল উদ্যোক্তা এবং যিনি মাত্র অল্প সময়ের মধ্যে ঢাকা উত্তরকে একটি চমৎকার নগরীতে পরিণত করার কাজ শুরু করেছিলেন জনাব বাতিকুল ইসলাম এই দুজন সুযোগ্য প্রার্থীকে যদি আমাদের সিটি কর্পোরেশনবাসী বেছে নিতে ভুল করে তাহলে ঠিক যেভাবে ওই বিরানব্বই সালে বা দু সালে নেতৃত্বে দুর্বলতা এবং দুর্নীতির কারণে এই দেশ পিছিয়ে গিয়েছিল সেই ভুল যেন আমাদের দেশবাসী এবং সিটি কর্পোরেশন বেশি না করে সেই আহ্বানটি আপনার মাধ্যমে রাখতে চাই মাননীয় স্পিকার আমি আজকে আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে তিনটি মৌলিক নির্বাচনী অঙ্গীকার করেছেন এ দেশবাসীর সামনে তার মধ্যে প্রথম ছিল তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি সেই তারুণ্যের অফরান শক্তিকে প্রযুক্তির মাধ্যমে কাজে লাগানোর জন্য সারা বাংলাদেশে আঠাশটি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে সারা বাংলাদেশে আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে এবং আটটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকুমেশন সেন্টারের নির্মাণ কাজ চলছে এগারোটি প্রক্রিয়াধীন আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আগামী দু তেইশের মধ্যেই অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই আমরা আরও পঁয়তাল্লিশটি জেলা মিলিয়ে মোট চৌষট্টি শেখ কামাল ইনকুবেশন সেন্টার ইনশাল্লাহ আমরা স্থাপন করবো আজকে অনলাইন আমাদের তার মেধা এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে প্রায় ছয় লক্ষ ফ্রিল্যান্সার তারা কাজ করছে এটি আমার কথা নয় মানুষ স্পিকার এটি অক্সফোর্ড ইউনিভার্সিটির ইন্টারনেট সোসাইটির পরিসংখ্যান বলছে এবং পাশাপাশি আমাদের এই তার্যের শক্তিকে প্রযুক্তির শক্তির সাথে সম্মিলিত করে আমরা একচল্লিশ সাল নাগাদ যে উন্নত মেধা বাংলাদেশ গড়তে চাই তার জন্য পদ্মা সেতুর পরেই ডান পাশে সত্তর একর জায়গায় শিবচর উপজেলায় শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজিজ নামে আগামী চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তির যে মোকাবেলা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি উন্নত মেধা বাংলাদেশ গড়ার জন্য আমাদের আইসিটির বিকেএসপি আমরা গড়ে তুলব সেখানে পাশাপাশি মাননীয় স্পিকার যে আমাদের প্রযুক্তি নির্ভর দুর্নীতিমুক্ত বাংলাদেশ তার জন্য সুনির্দিষ্ট আমাদের পরিকল্পনা রয়েছে গত দশ বছরে যেভাবে দশ লক্ষ তরুণ তরুণী আইসিটি সেক্টরের কর্মসংস্থান হয়েছে আগামী পাঁচ বছরে আরও দশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান নিশ্চিত করে আমরা গত দশ বছর এগারো বছরে যে ছয়শো সার্ভিস আমরা অনলাইনে এনেছি আগামী পাঁচ বছরে আমরা আরও দুই হাজার সার্ভিস আমরা অনলাইনে নিয়ে এসে জনগণকে আমরা প্রযুক্তি নির্ভর স্বচ্ছ দুর্নীতিমুক্ত সেবা আমরা নিশ্চিত করব। তৃতীয়ত মাননীয় স্পিকার আমার গ্রাম আমার শহর এই অঙ্গীকারকে পূরণ করার জন্য আমাদের তিন হাজার আটশো ইউনিয়নে ফাইবার অপটিক কেবল পৌঁছে গেছে এবং দুর্গম পাহাড় দ্বীপ চর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আগামী একুশ সালের মধ্যেই আমরা ফাইবার অপটিক্যাল হাই স্পিড ব্রডব্যান্ড ফিক্সড কানেকটিভিটি আমরা ইনশাল্লাহ নিয়ে যাব এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটি হাওর চর এবং দ্বীপ অঞ্চলের যেন সরকারের সেবাগুলো মানুষের দোরগোড়ায় থাকতে পারে তার জন্য আমরা আমাদের সকল পরিকল্পনা আমরা গ্রহণ করেছি ইস্ট্যাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি নামে প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে আরও দশ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং আমাদের একটি চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই চলতি অর্থ বছরে যে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন সেটির মাধ্যমে আমরা একটি সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশন স্থাপন করব মাননীয় স্পিকার এর বাইরে জননেত্রী শেখ হাসিনার জঙ্গিকার। আমাদের তরুণ প্রজন্ম তারা জব সিকার হবে না তারা জব ক্রিয়েটার হবে তারা চাকুরি খুঁজবে না তারা উদ্যোক্তা হয়ে আরও চাকুরি সংস্থান করবে তার জন্য স্টার্ট বাংলাদেশ যে ক্যাম্পেইনটি জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান জনাব সাজীব আজের জয় দু সালে শুরু করেছিলেন মাত্র তিন বছরের মধ্যেই আমাদের এই স্টার্ট আপ সেক্টরে প্রায় চার হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসছে এবং এই অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমরা ইনশাল্লাহ স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির যে অনুমোদন জয়নেত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছি তার মাধ্যমে আমরা এই মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে আমরা দুই হাজার বিশ সালে একশো জন উদ্যোক্তা তৈরি করব এবং একুশ সাল নাগাদ আমরা এক হাজার উদ্যোক্তা তৈরি করে পুরো বাংলাদেশে একটি ইনোভেটিভ কালচার তৈরি করব এটি স্টার্ট কালচার তৈরি করব যার মাধ্যমে আগামী দিনে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনবে একটি উদ্ভাবনী জাতি হিসেবে একটি উদ্যোক্তা জাতি হিসেবে সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের স্টার্ট বাংলাদেশ এক্সেলারটা স্থাপন করা হয়েছে যেখানে দশ লক্ষ ন্যূনতম অর্থ অনুদান থেকে শুরু করে প্রতি রাউন্ড পাঁচ কোটি টাকা পর্যন্ত ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্ট দেওয়ার সুযোগ জনিত শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন তরুণ উদ্যোক্তাদের জন্য তাই মাননীয় স্পিকার মহামান রাষ্ট্রপতিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের তথ্য প্রযুক্তি খাত থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিগত এগারো বছরের যে সাফল্যের যে চিত্রটি তুলে ধরেছেন তার ভাষণের মধ্য দিয়ে সেটি দেশবাসীকে তুলে ধরার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে দেশের ষোলো কোটি মানুষ এবং আমাদের সত্তর শতাংশ তরুণ প্রজন্মকে একটি আহ্বানই রাখতে চাই যেন তারা কোনোভাবেই ভুল সিদ্ধান্ত না নেয় এবং আগামী দিনে এই বাংলাদেশকে মধ্যমায়ের দেশ থেকে একটি উন্নত আধুনিক মেধা নির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য জনিত্রী শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকের পাশে থেকে আগামী দিনে বাংলাদেশকে সেবা করার জন্য সুযোগ করে দেবে এবং মহান আল্লাহ পাকের কাছে জনিত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করি যেন মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনা সুস্থ দেহে এই দেশটাকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশে আধুনিক রূপ প্রযুক্তি নির্ভর একটি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারেন ধন্যবাদ মানুষ স্পিকার আমরা জয়ী আমরা দুর্বার প্রযুক্তি আমাদের হাতিয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ প্রতিমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি রাজশাহী চার এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এনামুল হক মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট দয়া করে বারো মিনিটই শেষ করবেন স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের স্মরণ করছি জাতীয় চার নেতা স্মরণ করছি তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা দুই লক্ষ মা বন্ধুদের সম্ভ্রমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনা যিনি বারবার আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানে আমার নির্বাচনী এলাকার রাজশাহী বাগমারা এলাকার জনগণকে দুই লক্ষ আশি হাজার ভোটার চার লক্ষ মানুষের সমর্থন নিয়ে তিনবার আমি এই সংসদে এসেছি তাদের পক্ষে কথা বলার বছরের শুরুতেই পার্লামেন্ট শুরু হয় এবং উনি ভাষণ দেন এই ভাষণটি নয় জানুয়ারি রাষ্ট্রপতি এক ঘন্টা বারো মিনিট দাঁড়িয়ে এই সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ পড়িত পড়েছেন এবং এই ভাষণটি পড়িত বলে গণ্য হয়েছে এই ভাষণটি হচ্ছে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের একটি দলিল যেই দলিলের মধ্যে বিগত এগারো বছরের উন্নয়নের সকল চিত্র তুলে ধরেছেন যেই দলিলের মধ্যে দেখা যায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে কিভাবে ধীরে ধীরে যেই মুক্তিযোদ্ধারা স্বপ্ন দেখেছিলেন যেই বাংলাদেশের সেই বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেশ কি দেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার প্রতিটি পদক্ষেপ এই ভাষণে মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন তাই মহামান্য রাষ্ট্রপতিকে আমার আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমার নির্বাচনে মানুষের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মুক্তিযুদ্ধের চেতনায় ছিল সাম্যতার ভিত্তিতে অর্থনৈতিক বন্টন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সমাজ গঠন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া ন্যায় বিচার আজকে আমরা দেখতে পাই সরকারের যখন সামান্য হলেও অর্থ অনুদান গ্রামের প্রত্যন্ত এলাকার মা যার সন্তান প্রাথমিক বিদ্যালয়ে যায় তার অ্যাকাউন্টে ডিজিটালভাবে মোবাইলের মাধ্যমে টাকা পৌঁছে দেয় এতে বোঝা যায় বাংলাদেশের সরকার কি কী পদ্ধতিতে বাংলাদেশের সরকারের অর্থ গ্রামীণ এবং তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে এবং যার ফলে সামাজিক বেচনির ফলে আজকে বাংলাদেশের যেই দারিদ্র বিয়াল্লিশ পার্সেন্ট সেই বিয়াল্লিশ পার্সেন্ট থেকে দারিদ্র কমিয়ে আজকে বিশ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে জাতীয় অর্থনীতি প্রত্যেকটা উপত্য আমরা যদি দেখি প্রত্যেকটা উপত্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে রূপকল্প টু থাউজেন্ড একুশ এটা বাস্তবায়নের পক্ষে একুশ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায় দেশ হবে তার আগে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে কন্টিনিউয়াস দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ জিডিপি অর্জন করেছে আট দশমিক দুই পাঁচ জিডিপি অর্জনের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা এই বছরের অর্থনীতিতে আছে এবং এগিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ হবে মাথাপিছু আয় দুই হাজার ডলারের কাছে উন্নয়ন হয়েছে বৈদেশিক মুদ্রারা রিজার্ভ তেত্রিশ বিলিয়ন ডলার যেটা একটি দেশের সমৃদ্ধশালী শক্তিশালী অর্থনীতির সূচক বলে আমি মনে করি বাংলাদেশ এখন চল্লিশ বিলিয়ন ডলারে বেশি এক্সপোর্ট করে বাংলাদেশ একটি শক্তিশালী সমৃদ্ধশালী অর্থনীতি দেশ সেটি বোঝা যায় যে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশে মানুষ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উত্তে উৎক্ষেপণ করছে বাংলাদেশে নিউক্লিয়ার এনার্জির পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হচ্ছে স্বাস্থ্যসেবা মানুষের গোড় দরায় পৌঁছানোর ফলে গ্রামীণ জনপদসহ সকাল সবার জন্য স্বাস্থ্যসেবা মোটামুটি নিশ্চিত করা হয়েছে যার ফলে আজকে আমরা দেখতে পাই মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এর ফলে আমরা গ্রামে যেই কমিউনিটি ক্লিনিক জনতি শেখ হাসিনার নিজস্ব আবিষ্কৃত প্রকল্প এর বাস্তবায়নের ফলে একদম গ্রামের জনপদ সে তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে খাদ্য ঘাটতি দেশ ছিল মাননীয় স্পিকার আজকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে মাননীয় স্পিকার আইন শৃঙ্খলার কথা যদি বলতে হয় আমার নির্বাচনী এলাকার রাজশাহী বাগমারা এই বাগমারা নাম শুনলেই বারবার মানুষ আমাকে জিজ্ঞেস করতো বাগমারা বোধ শুধু বাংলা ভাইয়েরই জন্ম কিন্তু বাংলা ভাইকে উৎখাত করে জনতি শেখ হাসিনার সরকার আসার পরে দু হাজার সালের পরে সেখানে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয় নাই বাগমারা রাজশাহী নগাঁটো থেকে একটা গ্রামীণ জনপদ যেই জনপদ কৃষি উৎপাদন হয় সহজ সরল মানুষ যেখানে বিদ্যুৎ ছিল দশ পার্সেন্ট মানুষের বাড়িতে দু সালে আজকে একশো ভাগ মানুষ সেখানে বিদ্যুৎ পায় শিক্ষা ব্যবস্থার উন্নত উন্নতি হয়েছে মাননীয় যোগাযোগ মন্ত্রী গত সপ্তাহে একটি প্রকল্প পাশ করেছেন যেই প্রকল্প একটি মহাসড়ক যে নাটোর থেকে মহাসড়ক বাগমারা পর্যন্ত হবে যেটা বাগমারা আর নিভূত পল্লী থাকবে না তাই মানন্দ প্রভা যোগাযোগ মন্ত্রীকে আমি ধন্যবাদ জানি একশো তিরিশ কোটি টাকা উনি স্যাংশন করে করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থা আমরা বছরে প্রথমে বই বিতরণ করতে যাই এলাকায় আমি সমস্ত তথ্য নিই বাগমারাতে দুইশো বিশটি প্রাথমিক বিদ্যালয় আছে একশো ভাগ ছেলে মেয়ে সেখানে প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে আমরা পাঁচ বছর পরে নিরক্ষর মানুষকে এক খুঁজে পাবো না মানস্পিকার এইটা আমাদের সরকারের শিক্ষাবান্ধব সরকারের সাফল্য যেটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই তার ভাষণে উল্লেখ করেছেন মাধ্যমিক স্তরে ঝরে পড়া হার অনেক বেশি ছিল আমার বাগবানাতে আমি বলতে চাই প্রায় অষ্টানব্বই ভাগ ছেলে মাধ্যমিক স্কুলে যায় একশো ভাগ বাড়িতে আমরা বাগবাড়াতে বিদ্যুৎ দিয়েছি এবং আজকে বাগবানা একটা উন্নত এলাকা এবং সেখানে ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে এবং সেই বাগমারার আরও উন্নয়নের কথা আমি যদি বলি অনেক বলতে হবে আমরা আজকে আর দরিদ্র নেই একটা উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ হওয়ার জন্য আমাদের যা যা দরকার সেই পর্যায়ে আমরা এসে গেছি মানুষ স্পিকার একটা আঞ্চলিক বৈষম্য দূরী করার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে যখন ক্ষমতা এসেছিলেন তখন যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করেছিলেন যার পরে উত্তরবঙ্গে প্রবেশদ্বার হিসেবে সেই বঙ্গবন্ধু সেতু আজকে তিরিশ বছর অতিবাহিত করছে এর পাশাপাশি উত্তরবঙ্গের অনেক ক্ষেত্রে তার ফলে এই সেতুর ফলে উন্নয়ন হয়েছে কিন্তু উত্তরবঙ্গে এখনো শিল্পায়ন হয়নি স্পিকার শিল্পায়ন করার জন্য যেখানে আমাদের বিশেষ করে রেল সেতু দরকার কন্টেনারবাহী সেতু দরকার যে 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 সেতু দিয়ে কন্টেনার যাবে সেই জন্যে বঙ্গবন্ধু স্বতন্ত্র রেল সেতু ইতিমধ্যেই টেন্ডার হয়েছে অতি দ্রুতই সে রেল সেতু যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে যে স্পেশাল ইকোনমিক জোন দিয়েছেন ইতিমধ্যে গ্যাস সরবরাহ দিয়েছেন যার ফলে ওই এলাকা শিল্পায়ন হবে ওই এলাকার বেকারত্ব দূরীকরণ হবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে আমি সেই রেল সেতু দ্রুত বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাচ্ছি উত্তরবঙ্গ একটি কৃষি প্রধান এলাকা দেশে খাদ্যের প্রায় পঁচাত্তর ভাগ যোগান দেয় উত্তরবঙ্গ থেকে তাই কৃষি আমাদের রাজশাহী বিভাগীয় শহর সকল শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় নেই সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের আমি দাবি জানাচ্ছি শিল্পায়নের সঙ্গে আমাদের মানুষ খুব দ্রুত যাতায়াত করতে চায় ইতিমধ্যেই ডমেস্টিক বিমানে যে ডিমান্ড বৃদ্ধি পেয়েছে মানুষ স্পিকার আপনি নিজেও জানেন কয়েকবার আপনি রাজশাহী বিমানবন্দর আমার সাথে আপনার দেখা হয়েছে রাজশাহী বিভাগীয় বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর করা দরকার সিলেট যদি হতে পারে হাইনট রাজশাহী বিকজ রাজশাহী যদি এই বিমানবন্দরটি আন্তর্জাতিক বা অ্যাটলিস্ট কার্গো সার্ভিসের বিমানবন্দর করা হয় তাহলে এখান থেকে শিল্পায়ন এবং এক্সপোর্ট খুব সহজ হবে এবং ওই এলাকায় আরও যৌক্তিক অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে মাননীয় স্পিকার ডিজিটাল বাংলাদেশ আজকে সেটা আর কথার কথা নয় ডিজিটাল বাংলাদেশের সুবিধা একদম গ্রাম পর্যায়ে আমাদের একটু আগে আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বক্তব্য দিলেন এবং ইতিমধ্যে ফাইবার অক্টিস আমার ষোলোটা ইউনিয়ন দুটি পৌরসভার মধ্যে ছয়টি ইউনিয়ন দুটি পৌরসভাতে পৌঁছে গেছে সেগুলো অনৈতিক বিলম্বে ইনশাল্লাহ উদ্বোধন হবে মাননীয় স্পিকার গ্রামীণ জনপদের রাস্তা উন্নত করে গ্রামকে শহরে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবারে নির্বাচনী প্রতিশ্রুতিতে এবং ইতিমধ্যেই গ্রামের মানুষ শহরের সকল সুবিধা ভোগ করা শুরু করেছে গ্রামীণ জনপথে এল অনেক রাস্তা করেছে আমার নির্বাচন এলাকার কথাই বলি দু হাজার আট সালে বাগমাড়াতে পাকা রাস্তা ছিল মাত্র ষাট কিলোমিটার এখন বাগমাড়া উপজেলায় পাকা রাস্তার পরিমাণ তিনশো কিলোমিটার এই তিনশো কিলোমিটার রাস্তার রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি মানে স্পিকার তাই মাননীয় এল মন্ত্রীকে আমি বলতে চাই এই রাস্তার মেরামতের জন্য মেনটেন্স জন্য একটি মেনটেন্স স্কিম পারমানেন্টভাবে উপলে উপজেলা পর্যায়ে যদি করেন তাহলে মেনটেনেন্স কস্ট কমে যাবে কারণ বার্ষিক যে মেনটেনেন্স বাজেট দেওয়া হয় সেইটা প্রকল্প পাশ করে নিয়ে যেতে যে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় তাই গ্রামীণ জনপথকে ভালো রাখার জন্য এই এলজিডির একটি মেনটেনেন্স স্কিম মেনটেনেন্স টিম উপজেলা পর্যায়ে দিলে এবং সেখানে খরচ হবে ডে টু ডে মেনটেনেন্সগুলো করতে পারলে রাস্তাগুলো ভালো থাকবে মানুষ এগিয়ে যাবে মানুষ স্পিকার আমাকে সময় আমি দিবেন না আমি জানি খুবই সময়ের স্বল্পতা রাষ্ট্রপতির ভাষণের থেকে আমি অল্প তিনটা লাইন সরাসরি পড়ব উপসংহারে উনি তেত্রিশ চৌত্রিশ পয়েন্ট এক উপসংহারে বলেছেন শান্তি গণতন্ত্র উন্নয়ন সমৃদ্ধি যে পথে আমরা হাঁটছি সে পথেই বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে এবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং দু হাজার একুশ সালে মধ্যমায়ের দেশ হিসাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব আমাদের দৃষ্টি দু সাল ছাড়িয়ে আরও সামনের দিকে দু হাজার একচল্লিশ সালে বিশ্বসভায় বাংলাদেশ একটি সমৃদ্ধশালী সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হবে এটাই জাতির প্রত্যাশা আমি দৃঢ়ভাবে আশাবাদী সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ এবং সমাজের সকল স্তরের জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে আমরা নির্ধারিত লক্ষ্য সমূহ অর্জন সহ একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ মানব স্পিকার যেই দৃঢ়তার সাথে প্রায় তেয়াত্তর বছর বয়সে মহামান্য রাষ্ট্রপতি বক্তব্য দিয়েছেন সেই শক্তি আমাদের সাথে নিয়ে জনতি শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাছে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব এটাই আমাদের আজকের দিনে প্রত্যাশা মহামান্য রাষ্ট্রপতি থেকে আবারও ধন্যবাদ দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি সবিল আহ্বান জানাচ্ছি সাতক্ষীরা তিন এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আফা মরহুল হক মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমার কিছু বক্তব্য ডিজিটাল পদ্ধতিতে উত্থাপন করবার আপনার পারমিশন চাচ্ছি আমি সৌভাগ্যবান যে মুজিব শতবর্ষের আজকের দিনে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয় যে সুন্দর ভাষণ একশো তেষট্টি পৃষ্ঠের উদ্ভ আমাদের এখানে সামনে দিয়ে গেছেন দে দীপ্ত কণ্ঠে মাননীয় প্রধানমন্ত্রীর যে গত এগারো বছর ধরে যে দীর্ঘ কর্ম পরিকল্পনা আগামী দিন যে কী কর্ম পরিকল্পনা নিয়ে আসছেন তা তিনি সবিস্তারে বলে গেছেন আমি আমার বক্তব্যের মধ্যে আমার সহ কিছু কিছু বক্তব্য স্থাপন করব সর্বপ্রথমে আমি স্মরণ করি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু যিনি না থাকলে বাংলাদেশ হতো না যিনি না থাকলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না তার সাথে করে এই বাংলাদেশ গঠন করবার জন্যে মুক্তিযোদ্ধা সহ যারা আত্মহতি দিয়েছেন এবং তাদের সকলকে স্মরণ করে আমি আগামী দিনে দু একটি কথা বলবার জন্যে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কিছু তথ্য উত্থাপন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী গত এগারো বছর ধরে কী কাজ করেছেন তার দু একটি কথা অনেকেই বলেছেন ইতিমধ্যে তারপরেও আমি বলে যাব আমাদের বাজেট উনিশ একুশ বছর উনিশ থেকে উনিশ বিশ বছরের পাঁচ লক্ষ তেইশ হাজার একশো কোটি টাকার বাজেট গত দশ বছরে বাজেটের পরিমাণ এইট পয়েন্ট ফাইভ সেভেন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এটি সহজ কথা নয় এটি আমাদের মনে রাখার দরকার এ কেবল সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপরে এবং আমাদের সকলের কাজ যেভাবে আমরা করে যাচ্ছি তার সেজন্যেই জিডিপি বৃদ্ধি পেয়েছে এইট পয়েন্ট ওয়ান সেভেন মাথাপিচু আয় পের দুই হাজার ডলার রেমিটেন্স এইট এইটিন বিলিয়ন এবং রপ্তানি আয় ফর্টি সিক্স পয়েন্ট এইট এইট বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক তিরিশ একত্রিশ বিলিয়নের উপরে আমরা যদি দেখি যে দরিদ্রের হার ছিল একচল্লিশ পয়েন্ট পাঁচ কিন্তু বর্তমানে তা নেমে এসছে বিশ শতাংশে এবং অতি দরিদ্রের হার মাত্র দশ শতাংশ আমরা এর তো আগামীতে আরও কমিয়ে আনতে চাই জননীতি শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সূচক সোয়া পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নতি হয়েছে প্রায় দুই কোটি মানুষ কর্মসংস্থান পেয়েছে সামাজিক নিরাপত্তার কর্মসূচিতে দেখি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাসহ বর্তমানে সাতাশ লক্ষ মানুষ বিভিন্ন ভাতা পাচ্ছে এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ দশ টাকা ধরে চাল চাল পাচ্ছে আমরা যদি বিনামূল্যে বই বিতরণের কথা দেখি কদিন আগে আমরা সকলেই এই বই উৎসব করেছি নিজ নিজের স্থানে আমারও সৌভাগ্য হয়েছে এবং আমি জানি এবং আপনারা সকলেই জানেন পৃথিবীর কোথাও এই এই রকমভাবে সাধারণ আমাদের ছেলে মেয়েদের মধ্যে এই বই বিতরণ করা হয় না আমরা এ পর্যন্ত কি দেখেছি যে দুই হাজার নয় সালোতে দুই ছিয়ানব্বই কোটি সাত লক্ষ উননব্বই হাজার একশো বাহাত্তরটি বই বিতরণ করা হয়েছে এটি সহজ ব্যাপার নয় এটি জননেত্রী শেখ হাসিনার পক্ষেই কেবল সম্ভব তাই আমরা মনে করি যে শিক্ষার দিকে যে এগিয়ে যাচ্ছি আমরা সেই শিক্ষাকে আর উন্নতির দিকে নিয়ে যেতে পারলেই কেবল হবে আমাদের আমাদের উন্নতি আমরা ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছি এক লক্ষ বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হয়েছে প্রতিটি উপজেলায় কলেজ এবং স্কুল কলেজ আমরা জাতীয় করেছি শিক্ষক নেই নিয়োগ পেয়েছে এক লক্ষ সত্তর হাজার নতুন বিদ্যাপন বিদ্যালয় স্থাপন হয়েছে পনেরো হাজার এবং সাক্ষরতার হার বেড়েছে তিয়াত্তর শতাংশ বেশি আজকে ইন্টারনেটের আমার জোনায়দ সাহেব একুটি বলে গেছেন তার প্রযুক্তি আমাদের অন্ত জয়ের সাথে কাজ করবার সৌভাগ্য আমাদের হয়েছিল। এবং আমরা আজকে যে ইন্টারনেটের যুগে এসেছি ডিজিটাল বাংলাদেশ জননীতি শেখ হাসিনার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সকলে মিলে আজকে দু সালে পঁয়ত্রিশ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো আজকে আমরা নয় কোটি পঞ্চাশ লক্ষ মানুষের হাতে ইন্টারনেট আজকে আমরা ষোলো কোটি আশি লক্ষ মানুষের হাতে সিম কার্ড টেলি মোবাইল টেলিফোন ডিজিটাল বাংলাদেশের দু হাজার নয় সালের পূর্বে এ ব্যবস্থা ছিলই না বর্তমানে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টিটা ডিজিটাল সেন্টার তৈরি করেছেন এবং বলে গেছেন এমনিভাবে আমরা ডিজিটাল সেন্টার আমরা ডিজিটাল পদ্ধতি আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি দু হাজার আট আমরা গ্রামের আমি গ্রামের ছেলে গ্রামের মানুষ দেখেছিলাম মানুষ প্রায় কম্পিউটার চিন্তই না আজকে ঘরে 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 কম্পিউটার এবং আমি ও গ্রামে যেয়ে দেখেছি তারা তারা সেই কম্পিউটার প্রযুক্তি দিয়ে ঘরে বসেই আয় করছে আজকে আমরা স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট আজকে আমরা আকাশে এবং তার মাধ্যমে আমরা আমাদের প্রচার মাধ্যমে চলে গেছি আমরা যদি বিদ্যুৎ উৎপাদন দেখি তাহলে আমরা সমস্ত সবচেয়ে তো বড়ো প্রযুক্তি আমরা আনতে যাচ্ছি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই তিন হাজার দুশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাইশ হাজার সাতশো তিয়াত্তর মেগাওয়াট সম্পন্ন আমরা আজকে করতে পেরেছি বিদ্যুৎ উৎপাদন আজকে দেশের সবচেয়ে বড়। এক হাজার তিনশো বিশ মেগাওয়াট পায়রা বন্দরে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু হয়েছে এবং বাড়ছেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যারা না গেছেন তারা বুঝতে পারবেন না আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা যে গিয়েছি সেখানে যে ক্রীড়ার কর্মযজ্ঞ চলছে এবং সেখানে শুধু এই নির্মাণ কেন্দ্র করবার জন্যেই আমাদের একটি নতুন বন্দর তৈরি করছে হচ্ছে নদী বন্দর যেখানে বড় বড় জাহাজ ভিড়তে পারে আমরা যদি এর সাথে দেখি যে একেবারে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে গ্রামে কী করছে না জননেত্রী শেখ হাসিনা আমাদের আমাদের কমিউনিটি ক্লিনিক তৈরি করে দিয়েছেন এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটি ক্লিনিক প্রথমে তিনি তৈরি করেছেন আমরা সময় তৈরি করেছিলাম তারপরে নতুন প্রযুক্তি নতুনভাবে বড় সেন্টার করে আরও কিছু জায়গা বাড়িয়ে নতুনভাবে আমরা এই কমিউনিটি ক্লিনিকগুলো করেছি এই সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে যাওয়ার ফলে আমাদের আজকে আজকে দেখতে পাচ্ছি যে যা আমাদের তিয়াত্তর বছর আমাদের বর্তমান আমাদের ঘর আয়ু বেড়ে গেছে এমন আশা করছি এমনিভাবে আরও বাড়তে পারবে নিশ্চয়ই আমরা যদি দেখি পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি যে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে জনীতি সে কাছে এগিয়ে যাচ্ছে আমরা কোনো থেকে পিছিয়ে নেই হাজার হাজার কোটি টাকার ব্যয় এই জিনিসগুলো আমরা এগিয়ে যাব কিন্তু আমি একটু আমার নির্বাচনী এলাকার কথা বলতে চাই বেশি সময় না সুতরাং আমি নির্বাচনী এলাকা আমার একশো সাত নির্বাচনী এলাকা আমি আড়াইটি উপজেলা নিয়ে বিশেষ করে সাতক্ষীরা একবার দক্ষিণ অঞ্চল সুন্দরবনের পাশেই আমার এলাকা এখানে আমরা দেখি যদি সাতকের দিকে দেখি তাহলে সাতক্ষীর অবস্থান আমরা একটু বলতে পারি যে ভোমরা বন্দর এখানে কি আছে সেই বন্দর থেকে আমরা বারো শত কোটি টাকার বেশি আয় করি আমরা চিংড়ি মাছ সেখান থেকে রপ্তানি করে পঁচিশ শত কোটি টাকার বেশি আয় করি আমরা দুধ উৎপাদনে এখন তৃতীয় একশো মেট্রিক টন দুধ উৎপাদন করি আমরা চাল উৎপাদন করি যা দরকার তার চেয়ে তো প্রায় ছয় লক্ষ মেট্রিক টন এছাড়াও সাদা মাছ সহ আমি শুধু বোঝাতে চাইছি যে সাতক্ষীরা একটি পজিটিভ এখানে উৎপাদনশীল দেশ সাতক্ষীরা সম্বন্ধে যে আমাদের বদনাম ছিল সেই বদনামকে আমরা গুছিয়ে ফেলতে পেরেছি আমার সামনে বসে আছেন আমাদেরই স্বনামধন্য হোম মিনিস্টার সাহেব তার সহায়তায় এবং আমরা যে বাংলাদেশ আওয়ামী লীগ তিন তিনজন এমপি সহ যারা আমরা আছি তারা একসাথে কাজ করে আমাদের যে বদনাম ছিল সেই বদনাম আমরা এখান থেকে বিদায় করতে পেরেছি আমরা জননীতি শেখ হাসিনার প্রজেক্ট জননীতি শেখ হাসিনার আওয়ামী লীগকে দাঁড় করাতে পেরেছি আমার এলাকার কিছু আর কিছু কথা বলতে চাই যদি দেখুন তাহলে আমরা দেখি কি গ্রামীণ সড়ক করেছি একশো চব্বিশ সড়ক করেছি চৌষট্টি পয়েন্ট একশো চুরাশি আর যদি আমরা অন্য জায়গায় সব কিছু বলতে পারবো না তবে আশাশুনি দেবাটাও কালীগঞ্জের শুধু দুই একটি কথা বলে যাই আশা শুনি বাহান্ন পয়েন্ট ওয়ান টু কিলোমিটার উপজেলা রাস্তা দেবাঠায় বিশ পয়েন্ট জিরো ফাইভ কিলোমিটার এবং কালীগঞ্জের কালীগঞ্জের মনে রাখবেন বারো বলছি এখানে মাত্র চারটি ইউনিয়ন আমার মধ্যে সব মিলায়ে আমরা সাইক্লোন সেন্টার করেছি আমাদের তিনটি জায়গায় একচল্লিশটি এবং সব মিলায়ে একশো চব্বিশ কিলোমিটার বিভিন্ন গ্রামীণ রাস্তা সহ অন্যান্য রাস্তা আমরা উন্নয়ন করেছি এছাড়াও যদি দেখি আমরা ব্রিজ কালভার্ট সহ আমরা অসংখ্য ব্রিজ করেছি বিশেষ করে মানিকখালী ব্রিজের অবস্থা আমরা আমরা যেটা সব করতে পেরেছিলাম আহারসিন এলাকার মানুষের যে বিরাট সমস্যা ছিল আমরা দেখি আমরা দেখি তেতুলিয়া ব্রিজ সবনালী ব্রিজ বসুখালী ব্রিজ সহ অনেক অসংখ্য ব্রিজ আমরা তৈরি করতে পেরেছি আমরা রাস্তাঘাট কাদাকাটি হলদে পথা রাস্তা তালা তালতলা থেকে তেত্রিশ কিলোমিটার রাস্তা দেবাটা গাজী থেকে বুধারা বিশ কিলোমিটার রাস্তা ইত্যাদি আমরা যে সকল রাস্তা তৈরি করতে পেরেছি সে যদি সকল বলতে চাই তাহলে সময় কুলাবে না মাননীয় স্পিকার আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অগণিত শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন করতে পেরেছি আমরা প্রত্যেকটি থানায় আমরা একটি করে সরকার যে কলেজ এবং স্কুল সরকারিকরণ করতে পেরেছি আমরা ভবন নির্মাণ করতে পেরেছি যেমন ফায়ার সার্ভিস স্টেশন ছিল না আমার প্রত্যেকটি থানায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন মুক্তিযোদ্ধা ভবন প্রত্যেকটি থানায় একটি করে হয়েছে এছাড়া মহিলা কলেজ ডিগ্রি কলেজ ইত্যাদি আমরা উন্নয়ন করতে পেরেছি আমরা চলমান নির্মাণ কাজের দিকে যদি দেখি তাহলে দেখি কি আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যাগে আশাশি উপজেলার নতুন কমপ্লেক্স ভবন চলছে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নতুন অডোরিয়ামে নির্মাণ করার পরিকল্পনা হয়েছে এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আইসিসি ট্রেনিং সেন্টার ইনস্টিটিউট নির্মাণ করা চলবে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে এছাড়া আমরা দৃষ্টি দৃষ্টিনন্দন কেওড়া পার্ক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সব উদ্যমুখী সম্প্রসারণ চলছে মাননীয় স্পিকার আমরা রাস্তা নির্মাণ অসগর্ণিত রাস্তা নির্মাণ করে আমি যেসব বলতে চাই তাহলে অসময় পাবো না কিন্তু এল জিডির অধীনে আমাদের অগণিত রাস্তা চলছে এবং আমাদের অনেকেই যারা বলেছেন সেটি আমি এল জিডির মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মেনটেনেন্সের খুব অভাব মেনটেনেন্সের দেখা আমাদের বিশেষ করে দরকার বিশেষ করে যে গ্রামীণ রাস্তাগুলো হয়েছে কিন্তু এত সরু রাস্তা এখন আমাদেরকে আমার মনে হয় গ্রামীণ রাস্তাগুলোকে চওড়া করার বিশেষ প্রয়োজনের দিকে আমি নজর দেওয়ার জন্য বলবো আমরা প্রাইমারি স্কুলের কথা বলেছি বলি বাহান্নটি প্রাইমারি স্কুল আমার এলাকায় হয়েছে টিআর কাবিকাসহ তিনশোটি মসজিদ এবং দুশো নব্বইটি মন্দির সংস্কার ও সামাজিক অবকাঠামো উন্নয়নের প্রতি ইউনিয়নের কত এক কোটি টাকায় বিভিন্ন মসজিদ বিভিন্ন রকম কমপ্লেক্স আমাদের করতে পেরেছি আমার নির্বাচনী এলাকার কিছু চাহিদা তবুও রয়েছে তবু আমি বলবো যে সাতক্ষীরার জেলার জলাবদ্ধতা একটি বড় সমস্যা তার দিকে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে এবং নদী খননের প্রকল্পগুলো আমাদের এগিয়ে যাচ্ছে আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়রা দেখে এসছেন তাদের প্রতি আমার আহ্বান থাকলো যে আপনারা যেমনভাবে এদিকে লক্ষ্য করে যাচ্ছেন তেমনিভাবে আমরাও লক্ষ্য করছি যাতে এই প্রকল্পগুলো সঠিকভাবে হয় তাহলে কিন্তু আমাদের কিছু হবে বিদ্যুৎ খাতে আমাদের কালীগঞ্জের একটি ওয়ান ওয়ান একশো বত্রিশ পয়েন্ট তেত্রিশ কেবি উপকেন্দ্র বিশেষ প্রয়োজন বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের জন্যে আমাদের আমাদের সাতক্ষীরার অঞ্চলে পঁচিশ ত্রিশ লক্ষ লোকের মানুষের জন্য একটি বিশ্ববিদ্যালয় আমাদের বিশেষ প্রয়োজন এছাড়াও আরও অনেক স্কুল কলেজ এমপিও ভক্তি এবং আমরা বিশেষ করে একটি অর্থনৈতিক জন পেলে সাধারণ মানুষের উপকার বিশেষ করে হবে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা একটি বলেই কথা শেষ করে যাব আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা শেষ বলতে গেলে আমাদের মনে রাখবেন যদি শেখ হাসিনা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে দায়িত্ব দিয়েছিলেন তাতে কিছু করতে পেরেছি কিন্তু আমরা তারপরেও দু এক মিনিট সময় যদি দেন মাননীয় স্পিকার মহোদয় তে আমি একটু কথা বলে শেষ করব। আমাদের আমরা বার্ন সেন্টার মানে শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি সেন্টার আমরা তৈরি করতে পেরেছি আর এছাড়াও আমরা মাননীয় সদস্য এক মিনিটে শেষ করুন ধন্যবাদ ধন্যবাদ মানে স্পিকার আমাদের পরবর্তী পর্যায়ে তাহলে চলে যাব যে আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ডাক্তারদের পদোন্নতি আমরা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ছিলেন কয়েকদিন আগে আমরা প্রায় পনেরো শত ডাক্তারের পদোন্নতি দিয়েছি ধন্যবাদ তাকে কিন্তু তারপরেও আমরা যে ডিপিসির পদ্ধতি প্রণয়ন করেছিলাম বিশ্ববিদ্যালয়ে দিচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করবে এবং আমার এলাকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর প্রেজেন্টেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবারে বক্তব্য রাখবেন মহিলা আসন পঞ্চাশের বেগম রুমিন ফারহানা মাননীয় সদস্য আপনার সময় বিশ মিনিট অনুগ্রহপূর্বক বিশ মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ একাদশ সংসদ নির্বাচনের অব্যবহিত পরে দু হাজার উনিশ সালে সংসদে দেওয়া বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি দাবি করেছিলেন নির্বাচনটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে মজার বিষয় হলো গত নয় জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সংসদে পাঠ করা দু হাজার বিশ সালের ভাষণের শুরুতে আবারও এক দশমিক সাত অনুচ্ছেদে বলেছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে তিরিশে ডিসেম্বর তারিখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হয় পরবর্তীতে তিনি একত্রিশ দশমিক দুই অনুচ্ছেদে বলেন বর্তমান নির্বাচন কমিশন তিরিশে ডিসেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেছে যেই নির্বাচন সিইসি সহ নির্বাচন কমিশন সুজন টিআইবি বিদেশি পর্যবেক্ষক বিদেশি গণমাধ্যম আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল এমনকি সরকারের সরিক দলগুলো তীব্র সমালোচনা করেছে সেই নির্বাচনের ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে কেউ মনে করে না মাননীয় স্পিকার এই নির্বাচন বিশ্বের বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভের জন্য নানান কায়দায় কারচুপি হয়েছে কিন্তু আগের রাতে ব্যালট বাক্স ভরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিশ্বের বুকে এই প্রথম মাননীয় স্পিকার সম্ভবত আগামীতেও রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন নিয়ে একই কথা আসবে কারণ মানুষ নিজে যে কথা বিশ্বাস করে না কিন্তু অন্যকে বিশ্বাস করাতে চায় সেই কথাটি মানুষ বারবার বলে একে গোয়ে বলসিও কায়দায় লাই বলা হয় বর্তমান সরকার তার বিহীন ক্ষমতা টিকিয়ে রাখবার স্বার্থে দেশের চরম অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে জোর ভাষণের চার দশমিক এক অনুচ্ছেদে আমরা পাই আর্থ সামাজিক সব সূচকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং বাংলাদেশ বর্তমান বিশ্বের উন্নয়ন বিস্ময় এই প্রভাগানটাকে ভিত্তি দিতে তৈরি হয়েছে উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র স্লোগান যার দেখা আমরা পাই ভাষণের পনেরো দশমিক এক অনুচ্ছেদে এমন সময় মহামান্য রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট সাফল্য দাবি করলেন মাননীয় স্পিকার যখন গত এক বছরে দেশের সামষ্টিক অর্থনৈতিক সুযোগগুলো ক্রমাগতভাবে খারাপ হতে হতে এই মুহূর্তে প্রচণ্ড বিপজ্জনক অবস্থায় রয়েছে মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন ইকোনমিক ফোরাম রিপোর্টের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ এখন পঁচানব্বইতম অথচ এর আগের বছরে বাংলাদেশ ছিল আরও সাত ধাপ উপরে অষ্টআশীতম দেশের সকল শীর্ষ অর্থনীতিবিদরা দেশে একটা অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিচ্ছেন কিন্তু এটা নিয়ে এই ভাষণে কোনো দিক দিক নির্দেশনা তো নেই এমনকি কোনো স্বীকৃতিও নেই গত এক দশকে এই এই বছর প্রথমবারের মতো রপ্তানি আয় আগের বছরের তুলনায় ঋণাত্মক হয়েছে এর মূল কারণ তৈরি পোশাক খাতে রপ্তানি আট শতাংশ হ্রাস পাওয়া যার প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপরে দেশের লেনদেনের ভারসাম্য গত বছরের প্রায় পুরোটা সময় জুড়েছিল ঋণাত্মক এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নয় কমেছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী দু সালে গড় প্রায় গড় প্রায় তেত্রিশ বিলিয়ন ডলারের পর উনিশ সালে এই গড় বত্রিশ বিলিয়ন ডলারে নেমেছে মাননীয় স্পিকার অনেকগুলো বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হবার কারণে রিজার্ভের উপর চাপ আরও বাড়বে এবং এর মধ্যেই বাজারে ডলার সংকট চলছে মানব স্পিকার রপ্তানির মতোই কমছে দেশের আমদানি যা ইতিমধ্যে তিন দশমিক পাঁচ শতাংশ কমে গিয়েছে আমদানি কমে যাওয়ায় দেশের দেশের ভোগ কমে যাওয়াকে নির্দেশ করে প্রশ্ন হল সরকারের দাবি মতো দেশের জিডিপির প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় যদি এতই বেড়ে থাকে তাহলে আভ্যন্তরীণ ভোগ কেন কমছে আশঙ্কার বিষয় হল শিল্প স্থাপনের মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি কমেছে যথাক্রমে দশ এবং বিশ শতাংশ দেশের বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি কতটা খারাপ সেটা এতেই স্পষ্ট হয়ে যায় দেশের আভ্যন্তরীণ সম্পদ আহরণের লক্ষ্যমাত্রার সাথে ঘাটতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে গত এক বছরে এই ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে মাননীয় স্পিকার রাজস্ব আয় প্রবৃদ্ধির প্রাক্কলিত লক্ষ্য ৪০ শতাংশ থাকলেও হয়েছে মাত্র চার শতাংশ সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার ফলে ব্যাংক থেকে সরকারি ঋণ নেবার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে চলতি অর্থ বছরে ব্যাংক থেকে সাতচল্লিশ হাজার কোটি টাকা ঋণ নেবার কথা থাকলেও প্রথম ছয় মাসে এই লক্ষ্য মাত্রার নব্বই শতাংশ ঋণ অলরেডি সরকার নিয়ে নিয়েছে সরকারের এই ঋণ নেওয়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ অনেকটাই কমিয়ে দেবে যেটা বেসরকারি বিনিয়োগকে চরমভাবে ব্যাহত করবে চার কোটি বিরাশি লাখ কর্ম কর্মহীন মানুষের দেশে বেসরকারি বিনিয়োগের এই সমস্যা বেকারত্বকে আরও বেশি প্রকট করবে এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে মাননীয় স্পিকার সরকার নানাভাবে খেলাপি ঋণের সংখ্যা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে তারপরেও আইএমএফ এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আড়াই লক্ষ কোটি টাকা সরকারের সাথে সম্পৃক্ত ব্যাঙ্ক মালিক এবং ব্যবসায়ীদের যোগ সাজসে ব্যাঙ্ক খাতে লুটপাট চলছে বিরুদ্ধে ব্যবস্থা তো দূরেই থাকুক তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা যেখানে দেশে মূল্যস্ফীতির বর্তমান হার সাড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গেছে যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মাননীয় স্পিকার সেখানে সরকার কি করে আমানতের সুদের হার ছয় শতাংশ নির্ধারণ করে অন্যদিকে ঋণের সুদের হার নয় শতাংশ করবার করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে নয়টি সুবিধা দিয়েছে যার মধ্যে মাত্র চারটি বাবদ মালিকদের পকেটে ঢুকেছে পঁচিশ হাজার পাঁচশো কোটি টাকা মাননীয় স্পিকার ব্যাংকের সুদের হার ছয় শতাংশ নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ শেয়ার মার্কেট ধসে পড়েছে তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে মাননীয় স্পিকার সিন্ধুকে আওয়ামী ক্ষমতায় আর শেয়ার বাজার ধ্বংস মোটামুটি সমর্থক মাননীয় স্পিকার উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে শেয়ার বাজার ধসের পরে এই মুহূর্তে আবার শেয়ার বাজার খারাপ অবস্থায় আছে বাজারের সূচক গত চার বছরের মধ্যে সর্বনিম্ন গত বছরই বাজার মূলধন হারিয়েছে এক লাখ কোটি টাকা ক্যাসিনো জুয়া খুব সম্প্রতি অত্যন্ত বড় একটি আলোচনার বিষয় হয়েছে অথচ শেয়ার বাজার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো শেয়ার বাজার নামক এই ক্যাসিনোতে লক্ষ লক্ষ মানুষকে প্রলুব্ধ করে নিয়ে গিয়ে পথে বসানো হয়েছে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে শেয়ার বাজার থেকে অর্থনীতির দুটি সুযোগ নিয়ে সরকার সবসময় বড় উঁচু গলায় কথা বলে এর মধ্যে একটি জিডিপি প্রবৃদ্ধি যদি ধরে উনি সরকারের দাবি জিডিপি প্রবৃদ্ধির হার সঠিক তাহলেও তা কখনো একটা দেশের মানুষের প্রকৃত অবস্থাকে প্রকাশ করে না মাননীয় স্পিকার কারণ জনগণের জন্য ক্ষতিকর অর্থনৈতিক যে কোনো কর্মকাণ্ডই জিডিপির অন্তর্ভুক্ত হয় এই কারণে শুধুমাত্র জিডিপি প্রভৃতিকে ভিত্তি করে উন্নয়ন নিয়ে আলোচনা অর্থনীতিতে খুব সেকেলে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জিডিপি প্রবৃদ্ধি জানায় না এই প্রবৃদ্ধি আসলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা বিজেপি সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম ইন্ডিয়ার জিডিপি মিস এস্টিমেশন লাইকলিহুড ম্যাগনিটিউড মেকানিজম অ্যান্ড এমপ্লিকেশন শিরোনামে গবেষণা পত্রটি সম্প্রতি হইচই ফেলে দিয়েছে তিনি তথ্য এবং যুক্তি দিয়ে প্রমাণ করেছেন ভারতের সরকার তাদের দেশের জিডিপি বাড়িয়ে দেখায় তিনি বলেছেন ভারত সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ দাবি করেছিল যখন সেটা আসলে ছিল মাত্র চার দশমিক পাঁচ শতাংশ বলেছেন একটা রাষ্ট্রে এতটা জিডিপি প্রবৃদ্ধি হলে তার ফলস্বরূপ কিছু প্রভাব অর্থনীতিতে দেখা যাবেই যেমন কর্মসংস্থান আভ্যন্তরীণ বিনিয়োগ রপ্তানি আয় আমদানি ব্যয় পণ্য পরিবহনে গাড়ি বিক্রির পরিমাণ আভ্যন্তরীণ ভোগ ইত্যাদি বৃদ্ধি ঘটবে তিনি দেখেছেন এসব ডেটা কোনোভাবেই এই প্রবৃদ্ধিকে সমর্থন করে না বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি এই ধরনের কারসাজি নিয়ে এমন প্রশ্ন অলরেডি তোলা শুরু হয়েছে মাননীয় স্পিকার বিআইডিএস সিপিডি সানামের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো জিডিপির এই প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে মাথা পিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি আমার মাথা যদি থাকে বরফের উপরে আর পা আগুনের ওপরে তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয় মাননীয় স্পিকার এটা খুব প্রচলিত একটা উদাহরণ যেটা দিয়ে গড় মাথা পিছু আয়ের চুক্তি দেখানো হয় জিডিপির আয় প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না আবার একটা গড় আয় দেশের আপনার মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না ব্যাংক লুটেরা শেয়ার বাজার ধ্বংসকারী টাকা পাচারকারী ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে সহক এবং পামা অনুপাত বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশেকে উচ্চ বৈষম্যের দেশ হিসাবে প্রমাণ করে উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে মাননীয় স্পিকার কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে বিয়াত্তাম এবং মালদ্বীপ গত দশ বছরে এই দুটি দেশের গিনিসহ কমেছে এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে এদিকে ওয়েল জরিপে দুশো পঞ্চাশ কোটি টাকার বেশি সম্পদের ও মানিক অতি বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে প্রথম আট কোটি থেকে দুশো পঞ্চাশ কোটি টাকার মালিক ধ্বনি বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয় অপরপক্ষে দেশের দারিদ্রকমার কমার হার দু হাজার পাঁচ থেকে দু হাজার সালে এক দশমিক সাত শতাংশের স্থলে দু হাজার থেকে দু সালে এক দশমিক দুই শতাংশে নেমে এসেছে অথচ এই সময় জিডিপি প্রবৃদ্ধি মাথাপিছু আয়ের উল্লম্পনের প্রচার চালায় সরকার এটাই স্পষ্ট করে যে দেশের তথাকথিত উন্নয়ন আসলে একটা ফাঁপা বুদবুদ উন্নতি যেটুকু হয়েছে তার সুফল আসলে গেছে হাতে গোনা কিছু মানুষের কাছে একটা সরকার যদি সত্যিকার অর্থে প্রান্তিক জনগণের জন্য কাজ করতে চায় তাহলে তার ফল কি হতে পারে তার চমৎকার উদাহরণ হতে পারে দুই থেকে দুই হাজার ছয় বিএনপি সরকার তখন দেশের অর্থনৈতিক আকার ছোট ছিল মাথা পিছু আয়ও কম ছিল কিন্তু সেই সময় বাংলাদেশে অতি দরিদ্র এবং দরিদ্র কমার হার ছিল যথাক্রমে এক দশমিক আট এবং এক দশমিক নয় শতাংশ এটা বিশ্ব ব্যাংকের ডেটা মাননীয় স্পিকার বিনিয়োগের পরিবেশ বুঝবার ইজ অফ ডুইং বাংলাদেশে উন্নতির কথা ভাষণে এসছে এই র্যাঙ্কিং নির্দেশ করে বাংলাদেশে দেশি বিদেশি কোম্পানিগুলো কতটা সহজে ব্যবসা করতে পারে গত বছরের অবস্থান একশো ছিয়াত্তর থেকে এই বছর একশো আটষট্টি অর্থাৎ আবধাপ উন্নতির কথা এই ভাষণে চার দশমিক ছয় অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে একটু বলে রাখি মাননীয় স্পিকার গত বছরের চেয়ে চোদ্দ ধাপ এগিয়ে ভারতের বর্তমান অবস্থা তেষট্টি ষোলো ধাপ এগিয়ে নেপালের অবস্থা চুরানব্বই অবিশ্বাস উন্নতি দেখেছে পাকিস্তান দুই ধাপ দুই বছরে তেপ্পান্ন ধাপ এগিয়ে এর অবস্থান একশো একষট্টি থেকে একশো এদিকে গত বছরের মার্চে প্রকাশিত গ্লোবাল গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট দুই হাজার উনিশে বাংলাদেশের অবস্থান একশো একচল্লিশটি দেশের মধ্যে একশো তিন থেকে নেমে একশো পাঁচতম আয়ুব খানের মতো দেশে যোগাযোগ উন্নয়ন অবকাঠামো উন্নয়নকে সরকার বরাবরই উন্নয়নের খুব বড় প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করে মাননীয় স্পিকার কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর লুটপাট যার প্রমাণ সালে জুন মাসে প্রকাশিত এক গবেষণা দেখা যায় প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে প্রতিবেশী ভারত ও চীনের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ এবং এর জন্য বিশ্বব্যাংক দুর্নীতিকে দায়ী করেছে মাননীয় স্পিকার চার লেনের প্রতি কিলোমিটার মহাসড়কের ব্যয় ভারতে দশ কোটি টাকা চীনে তেরো কোটি ইউরোপে আঠাশ কোটি ঢাকা ভাঙা মাওয়া ভাঙা মহাসড়কের দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার ভারত চীনে এই সড়ক তৈরিতে ব্যয় পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো কোটি টাকা এমনকি ইউরোপে এই সড়ক তৈরিতে ব্যয় হতো পনেরোশো চল্লিশ কোটি টাকা বাংলাদেশে দফায় দফায় মূল্য বাড়িয়ে এর টোটাল ব্যয় দাঁড়িয়েছে দশ হাজার চুরাশি কোটি টাকা মাননীয় স্পিকার অর্থাৎ ভারতের চাইতে আঠারো গুণ বেশি আর ইউরোপের চাইতে ছয় দশমিক পাঁচ গুণ বেশি ব্যয় তৈরি হচ্ছে এই মহাসড়ক এই অবিশ্বাস্য পরিমাণ ব্যয় তো টাকাও ভালো মানের সড়ক তৈরি করতে পারেনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক এক জরিপ বলছে এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক ব্যবস্থার সবচেয়ে খারাপ যেসব দেশ তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশের চেয়ে খারাপ দেশ একমাত্র আছে নেপাল নেপাল একটি পাহাড়ি দেশ সড়কের মান নিয়ে স্বয়ং অর্থমন্ত্রী তিনি আজকে সংসদে উপস্থিত আছেন কিছুদিন আগে বলেছিলেন রাস্তায় এতই বেহাল দশা যে এলাকায় গেলে লজ্জায় গাড়ির কাছ নামাতে পারি না লোকজন গালি দেয় সেই অনুষ্ঠানে সড়ক সচিবকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন মনের আনন্দে প্রজেক্ট নিয়ে চলে আসেন অর্থ জন্য সড়ক ব্যবস্থার উন্নতি না হলে সব বন্ধ করে দেওয়া হবে যোগাযোগ ছাড়া অন্যান্য অবকাঠামো উন্নয়নের যেমন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ভবন নির্মাণের এসবের একটা বড় ফিরিস্তি আছে ভাষণে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এইসব প্রকল্পে ইতিপূর্বে আমরা ছয় হাজার টাকায় বালিশ কেনা সাতশো ষাট টাকায় সেটা উঠানো সাঁত্রিশ লাখ টাকায় পর্দা এক লাখ বারো হাজার পাঁচশো টাকায় কার্ডিয়াক ট্যাটোস্কোপ কেনার কেচ্ছা আমরা পড়েছি গণপূর্তের টেন্ডারে কি পরিমাণ ঘুষ আর দুর্নীতি হয় ক্যাসিনো কাণ্ড থেকে সেটাও আমরা দেখেছি মাননীয় স্পিকার এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এইরকম ভয়ঙ্কর লুটপাটের খবর প্রতিদিন দেশের বেশিরভাগ জাতীয় দৈনিকে আসে আওয়ামী লীগ সরকার আর দুর্নীতি এক সমার্থক শব্দ মাননীয় স্পিকার দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান ক্রমাবনতির দিকে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির সূচকে 2009 সালে বাংলাদেশ ও পাকিস্তান ছিল একই জায়গায় একশো উনচল্লিশতম আর সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান একশো আর ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান একশো দুর্নীতি যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেটা স্বীকৃতি সরকারের পক্ষ থেকেও আছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমেরিকায় দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ওয়ান ইলেভেনের দরকার নাই এবং তখনই চলছিল তথাকথিত দ্বিতীয় বা তৃতীয় সারির নেতাদের যে হাজার হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গেছে ঘরে ঘরে যে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া গেছে তাতেই বোঝা গেছে যে এই দলের উপরের লেভেলে যারা আছেন তাদের কি অবস্থা ক্যাসিনোকাণ্ডে সীমাবদ্ধ আয়ুবাস শুদ্ধি অভিযানে এর মধ্যে পত্রিকায় এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে নিখোঁজ ক্যাসিনো সাইদ ঢাকাই আছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন দুই হাজার নয় সালে ক্ষমতা আসার পর বিদ্যুৎ নিয়ে অনেক বেশি কথা হয়েছে মাননীয় স্পিকার এবং সেই আপৎকালীন স্বল্প মেয়াদে দুই তিন বছরের জন্য কুইক তেল ভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বলা হয়েছিল এরপর কয়লা গ্যাস বিদ্যুৎ গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে এই খাতে যে ভয়ঙ্কর লুটপাট হবে সেটা যখন ইন্ডেমিনিটি দেওয়া হয়েছিল তখন এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল এরপর বিদ্যুৎ কেন্দ্রগুলো মে দফায় দফায় মেরাজ বাড়ানো হয়েছে টাকা বাড়ানো সহজ কায়দা হিসেবে চাহিদা না থাকলেও তেলভিত্তিক নতুন রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে দু হাজার সতেরো সালের ডিসেম্বরে হুট করে দুই হাজার মেগাওয়াট তেলভিত্তিক আটটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া প্রয়োজন না থাকে সব কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ দিচ্ছে না মাননীয় স্পিকার এগুলোকে বসিয়ে রেখে তিন কোটি টাকা ভাড়া দিয়েছে সরকার কত বছর সব বিদ্যুৎ কেন্দ্রকে শুধু ভাড়া হিসেবে সরকার দিয়েছে পনেরো হাজার কোটি টাকা এই বছর এই টাকা গিয়ে দাঁড়াবে বিশ হাজার কোটি টাকায় প্রখ্যাত জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলমের মতে শুধুমাত্র অব্যবস্থাপনা রোধ করে সরকার গ্যাস খাতে বারো হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে দশ হাজার কোটি টাকা ব্যয় কমাতে পারে ন্যায্য ব্যয়ের কয়েক গুণ বেশি দামে দেশে বেশ কয়েকটি বড় আকারের কয়লা ভিত্তিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে মাননীয় স্পিকার এছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চলবে আমদানিকৃত কয়লা এবং দেশে বিপুল পরিমাণ উন্নত মানের কয়লা মজুদ থাকা সত্ত্বেও বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের এক বিশেষ কোম্পানি নিম্নমানের কয়লার কয়লা ভাগার বানানোর অভিযোগও রয়েছে

তৃতীয় পর্যায়ে যতটুকু অনুসন্ধান হচ্ছে সেটা দায়িত্ব বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়া হচ্ছে এক্ষেত্রে আমি গ্যাস প্রমের নাম উল্লেখ করতে চাই অথচ স্থলভাগকে গ্যাস অনুসন্ধান এবং তা উত্তোলন বিতরণের পরিপূর্ণ সক্ষমতা দেশি কোম্পানি বপেক্সের আছে দেশের স্বার্থে কাজ করা কোম্পানিটিকে ক্রমাগতভাবে পঙ্গু করে তোলা হয়েছে মাননীয় রাষ্ট্রপতি ভাষণের বাইশ এক শূন্য অনুচ্ছেদে বপেক্স কর্তৃক বেশ কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা বলা হয়েছে যার মধ্যে ভোলা হচ্ছে অন্যতম কিন্তু অবিশ্বাস্যভাবে ভোলার এই গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলনের দায়িত্ব বাপেক্সকে না দিয়ে বিদেশি কোম্পানির হাতে তুলে দেবার চক্রান্ত হচ্ছে মাননীয় স্পিকার যেখানে আমাদের সাথে সমুদ্র সীমানে বিরোধ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর মিয়ানমার তাদের গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস তুলতে গ্যাস তুলতে শুরু করেছে আমরা এই বিষয় এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেই নাই সরকার সমুদ্র বিজয়ের কথা বলে বাহবা নেয়ার চেষ্টা করছে ব্লু ইকোনমি অন্য যে সব সুফল পাওয়ার কথা ছিল সেটার কোনোটা কাজে লাগানোর উল্লেখযোগ্য প্রাথমিক পদক্ষেপও বাংলাদেশ এখনো নিতে পারে নাই দেশের মানবাধিকারের পরিস্থিতি ভয়াবহ মাননীয় স্পিকার দেশে এখনো প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় মাদক জঙ্গিবাদ বিরোধী দলীয় কর্মীদের দমনের নামে গত কত জন বিচার বহির্ভূত শিকার অবশ্য খুব সম্ভবত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৈধতা পেতে যাচ্ছে কারণ সরকারের দল এবং বিরোধী দল এই একটা বিষয়ে সংসদে দাঁড়িয়ে একমত হয়েছে যে ধর্ষণ বা এই ধরনের জঘন্য অপরাধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে আজকের হিসাব মতে দুই সালের চল্লিশ সালে এর আগের বছরের তুলনায় ধর্ষণ হয়েছে দ্বিগুণ বেড়েছে শিশু নির্যাতন হেফাজতে মারা গেছে চোদ্দ জন অপহরণ গুমের সংখ্যা তেরো জন শুধুমাত্র পত্রিকায় প্রকাশিত খবরের হিসাব থেকে রিপোর্ট তৈরি করা হয় বলে তাদের প্রকৃত চিত্র উঠে আসে না মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় পাঁচটি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন ইয়াবা এখন আগ চেয়েও অনেক বেশি সহজলভ্য এই দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মতো। সরকার চাইলে নুসরাত হত্যার প্রাথমিক বিচার দ্রুতগতিতে শেষ হয় সরকার চাইলে সাগরুনী হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন সত্তর বারের মতন পিছায় সরকার চাইনি বলেই তরু এবং মৃত্যু হত্যার সাথে জড়িতরা গ্রেফতার হয় নাই সরকার চাইলে আবরারের হত্যাকারীরা আবার দ্রুতই গ্রেফতার হয় খালাস এবং দণ্ড দুটোই হয় সরকারের মর্জিমতো যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ডে মানুষ মনে করে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলে নিম্ন আদালতের মৃত্যুদণ্ড পাওয়া ছয়জন ছাত্রলীগ কর্মী উচ্চ আদালতের রায় খালাস পায় যদিও বিশ্বজিৎকে কুপিয়ে মারা হচ্ছে প্রকাশ সদীবালকে সাংবাদিক সহ শত শত মানুষের কাছে যার ছবি এবং ভিডিও আছে এই দেশে বিচার হয় কিংবা বিচারের ভান করা হয় শুধু সেই সব ক্ষেত্রে যেখানে ফেসবুকে তা ভাইরাল হয় চাঞ্চল্য তৈরি করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী না হয় প্রভাবশালীদের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলে না তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি একই কাণ্ড ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ক্ষেত্রেও তিনি মেরে দেওয়া টাকা ফেরত দিয়েছেন কিন্তু আইনি ব্যবস্থা দূরেই থাকুক তিনি এখনও শপথে আছেন পুলিশের অতি বিতর্কিত কর্মকর্তা হারুন সহ হারুন অসংখ্য অভিযোগে অভিযুক্ত কিন্তু তার বিরুদ্ধে বদলি ছাড়া কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর তুরি আফরোজকে গুরুতর পেশাগত অসদাচরণের জন্য অপসারণ করা হয়েছে কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই দেশে আইন সরকার নির্দেশিত পথে চলে বলে লিঙ্গ বয়স অসুস্থতা সামাজিক অবস্থান যে কোনো একটি গ্রাউন্ডেই জামিন পাবার যোগ্য হলেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামিন পান না তাকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হয় মৃত্যুর দিকে সরকারের ইচ্ছা মতো সব চলে বলেই বিএনপির ছত্রিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এক লক্ষ হয়রানিমূলক থাকে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর বিচার ব্যবস্থা নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল্যায়ন বলছে দু হাজার আঠেরো তুলনায় উনিশ সালে সংঘবদ্ধ অপরাধ খুন সন্ত্রাস পুলিশের উপর আস্থা নির্ভরশীলতা এসব নিরাপত্তা ইস্যুতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ আর পুলিশের উপর আস্থা নির্ভরশীলতায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে তলানিতে আছে দেশটি অন্যদিকে বিচারিক স্বাধীনতার ক্ষেত্রে দু হাজার আঠেরো সালে অবস্থান ছিল তিরানব্বইতম উনিশ সালে তা পিছিয়ে হয় ছিয়ানব্বইতম এটাও দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন মাননীয় স্পিকার দেশের এই সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে খুব বড় হয়ে মাথা তুলেছে আরেকটি সমস্যা বাক স্বাধীনতার প্রতি হুমকি পরিকল্পনা করে হামলা মামলা দিয়ে ভয় চাপ প্রয়োগ করে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করা হয়েছে সম্প্রতি প্রকাশিত আইন ও জানা যায় গত বছর একশো বিয়াল্লিশ জন সাংবাদিক শারীরিক নির্যাতন হামলা হুমকি হয়রানির শিকার হয়েছে আর তাই রিপোর্টার্স বিদাউট বর্ডার্স এর প্রেস ফ্রিডম ইন্ডেক্স ক্রমাগত পেছাতে পেছাতে বাংলাদেশ একশো পঞ্চাশতম অবস্থানে বিকল্প মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে জনগণ মত প্রকাশে ফিত পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মতিউর রহমান বা মাহফুজ আনামের মতো প্রতি দশ সাংবাদিকরা বলছেন সেলফ কথা এক দশ সাত দশমিক এক অনুচ্ছেদে কৃষি উৎপাদন বৃদ্ধির কৃতিত্ব দাবি করা হয়েছে এই কৃতিত্ব কৃষকের সরকারের নয় গত বছর আমরা দেখেছি কীভাবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক সেই ধান ছুঁড়ে ফেলে দিয়েছে সরকার পাটকলগুলোতে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে যদিও বেসরকারি পাটকলগুলো লাভ করছে সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনায় এর জন্য দায়ী শিক্ষা স্বাস্থ্য বারবার অবকাঠামো তৈরির কথা বলা হচ্ছে অথচ খাটে লোকবল নিয়োগ এবং দক্ষতা উন্নয়নে সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই লোকবল নিয়োগ করলে সেটা রাজস্ব বাজেটে চলে যায় বলে লুটপাট করা যায় না মাননীয় স্পিকার বিগত বছরগুলোর মতো গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল রোহিঙ্গা এবং এনআরসি ইস্যু বাংলাদেশে অত্যন্ত আলোচিত আমরা এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই এনআরসি কে আমরা বলবার বলছি ভারতের আভ্যন্তরীণ বিষয় কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের সঙ্গে এনআরসির বিষয়ে আমরা কোনো সুরাহাতে আসতে পারি নাই ভাষণের শেষ অংশ চৌত্রিশ দশমিক এক চৌত্রিশ দশমিক দুই চৌত্রিশ দশমিক তিন অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি একাধিকবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মাননীয় স্পিকার দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের প্রধানকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা স্বীকার করে জেলে রেখে তাকে ঢিলে ঢেলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে বিরোধী দলের পঁয়ত্রিশ লক্ষ নেতা হত্যা করার মাধ্যমে নিশ্চিন্ন করবার চেষ্টা করে জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা সংগ্রামে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে জাতিকে বিভাজিত করে সর্বোচ্চ চাপা ভয়ের সংস্কৃতি চালু রেখে ভিন্ন মতকে দমন করে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারগুলোকে সংকুচিত করে এনে এই ডাক জাতির কাছে প্রহসনের বেশি কিছু অর্থ বহন করে না মাননীয় স্পিকার আমার পুরো বক্তব্য উল্লেখ করা প্রতিটি মাননীয় সদস্য আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ঠিক আছে আপনি এক মিনিট বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমার পুরো বক্তব্যে উল্লেখ করা প্রতিটি বিষয়ে মাত্রাগত পার্থক্য আছে কিন্তু এগুলোর মধ্যে মিল আছে এগুলো উপসর্গ রোগ নয় সবগুলো উপসর্গ যে মূল রোগ থেকে সৃষ্টি সেটা হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায় তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি এই রোগে আক্রান্ত সরকার জানে শুধুমাত্র প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরাট কিছু ব্যবসায়ী আর দলীয় ক্যাডারদের সন্তুষ্ট রাখতে পারলেই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় তাই যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে ততদিন এসব সমস্যা কমবে তো নাই বাড়বে বরং আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনার এই দীর্ঘ বক্তৃতার মধ্যে এক জায়গায় আপনি উল্লেখ করেছেন সরকারের মর্জিবত জাজমেন্ট দিস উইল বি এক্সপান্সড আর অবৈধ সরকার যে কথাটি বলেছেন দিস ইজ অলসো এক্সপান্সড এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুসমান মিয়া মাদারিপুর তিন মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট অনুগ্রহপূর্বক বারো মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন স্পিকার একাদশ জাতীয় সংসদে দু সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্র কর্তৃক ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে মহামান ও রাষ্ট্রপতি তার ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের মাহেন্দ্র খান মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক উন্নয়ন অগ্রগতির রূপরেখা প্রকাশিত হয়েছে অগ্রগতির অগ্রযাত্রার উপধারায় এর রূপকথা প্রকাশিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির একশো তেষট্টি পিস্টার বক্তব্যে তিনি একদিকে যেমন বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির কথা বলেছেন অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনে লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় জয়তী শেখ হাসিনার নিরবচ্ছিন্ন সংগ্রাম ও সফলতার কথা তুলে ধরেছেন এই জন্য মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধা মত চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের আদর্শের পিতা স্বাধীনতা মুক্তিযুদ্ধ সর্বাধীন আয়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পঁচত্তর পনেরো আগস্ট কালো রাত্রিতে মানবতার ঘৃণশত্রু অপঘাতকের হাতে নিহত জাতির পিতার সহধর্মিনী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেপথ্য চালিকা শক্তি মহেশিনারী বেগম ফজিলা তুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশে ফুটবলের আধুনিকতার স্রষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবাহনির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল শেখ কামাল শেখ জামালের নব বধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুল প্রাপ্ত সুলতানা কামাল জামাল মহান মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজুল হাক আব্দুর রব সেনিয়াবাদ সেনাবাহিনীর গর্বিত সন্তান বঙ্গবন্ধুর যাকে বাঁচিয়ে রাখার জন্য জীবন দিয়েছেন ডিগিরিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ সহ পঁচতরে পনেরো আগস্টে খাতকদ্দিন তিনি নিহত সকল শহীদদের শ্রদ্ধা আবারে স্মরণ করছে তেসরা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহকর্মী সৈদ ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী এবং কামরুজ্জামানকে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনকে সেই সকল মহৎ প্রাণ মানুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা বাহানুর ভাষা আন্দোলন থেকে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অধিকার আদায়ের সংগ্রামে আত্মস্বর্গ করেছেন স্মরণ করছে দু হাজার চারের একুশে আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি জামাদের জোশ সরকারের সহায়তায় হবেন দিনের বেলায় ইতিহাসের ভয়াবহের হামলা চালিয়ে হত্যা করেছে নারী নেত্রী আইবির রহমান সাহ আওয়ামী লীগের বাইশজন নিবেদ প্রাণ নেতাকর্মী মাননীয় স্পিকার বাংলাদেশ আজ ইতিহাসে এক সন্দিঘণে অবস্থান করছে এবছর দুশো দু হাজার বিশ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ আগামী বছর দু হাজার একুশ সাল স্বাধীনতার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী জয়ন্তী বাংলাদেশ হবে মধ্যমায়ের দেশ এই দুটো বছর বাঙালি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অধ্যায় তাৎপর্য সময় বাঙালি জাতির অভিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরিক্রমায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পর রক্ত আন্দোলনের মাধ্যমে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম কিন্তু সেই বিজয় ছিল অপূর্ণ জাতির পিতা কারাগারে ছিলেন পাকিস্তানি কারাগারে ছিলেন একাত্তরের দশই জানুয়ারি বাহাত্তরের দশই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে ফিরে আসার পরেই সেই বিজয় আমাদের পূর্ণতা লাভ করে স্বদেশ প্রত্যাবর্তন করে জাতির পিতা সেদিন বলেছিলেন কোর্ট বাংলার মানুষ মুক্ত হয় মুক্ত হাওয়ায় বাস করবে খেয়ে পড়ে সুখী থাকবে এটাই ছিল আমার সাধনা আনকোট জাতির পিতা সারা জীবন মানুষ অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করেছেন স্বপ্ন দেখতেন সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশের কিন্তু ঘাতকরা সেই সুযোগ আর তাকে দিল না পঁচাত্তরের পনেরো আগস্ট নির্মেকাত বন করতে হলো এমাত্র হত্যাকারী জিয়া রহমান সেই বঙ্গবন্ধুর আত্মসিক বিচার না করে দিয়ে তাদের বিচার কার্য বন্ধ করে দিয়েছে প্রশাসনিকভাবে তাকে প্রতিষ্ঠিত করেছে যুদ্ধ মানবতা বিরোধী যারা এক সহকর্মী একটু আগে বক্তব্য রাখলো যারা স্বাধীনতা চায় মুক্তি মুক্তিযুদ্ধ চায় নাই এখনো বাংলাদেশকে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না সেই পাকিস্তানের পেতাত যারা পাকিস্তানি বাহিনীর কাদের কাজ মিলিয়ে দেশে নিরাপদ নির মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে সেই যে অক্টোবরে কেউ তারা নেগেটিভ কথা বলেছে বাংলাদেশ কথা কথা বলেনি বর্ষ নিয়ে কটাক্ষ করেছে আর এক সংসদ সদস্য যারা পাকিস্তানে বিশ্বাস করে এখনো পাকিস্তান দেয় সেই জিয়া রহমান সেদিন যুদ্ধবাদী মানবতা বৃদ্ধি বিচার কার্য না করে তাদের প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে তাকে প্রতিষ্ঠিত করেছে স্বাধীনতা বীজ শক্তির বীজ জিয়া রহমান বপন করে স্বাধীনতার আমাদের ইতিহাসে অনেক অধ্যায় এক অধ্যায়কে কলঙ্কিত করে গেছে স্বাধীনতার সঠিক ইতিহাসকে ভিন্ন খাতে প্রভাবিত করছে জিয়া রহমান পাকিস্তান বাঙানের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আজকে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন আজকে জয়তী শেখ আছে যে কষ্ট করছেন আমার উন্নত সমুদ্র বাংলাদেশ অনেক আগেই প্রতিষ্ঠিত হতো তারা বঙ্গবন্ধুকে হত্যা করে নেই একটা দেশকে হত্যা করেছে বাংলাদেশকে হত্যা করেছে জিয়া উত্তর শরীর দীপিকা কানসন জাফর ওয়াজেদ সয়কত আলিম হসেন মাহবুজুর হাম বাবু সহ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মম হত্যা করেছে জরমান খালেদা জিয়াকেই কাজটি করেছে একের পর আমরিক নেতা বন্ধু হত্যা করেছে তারা হত্যার রাজনীতি করেছে একটা পজিটিভ কথা তার মধ্যে আসে না সব নেগেটিভ বাংলাদেশ মানে নেগেটিভ পেয়ারে পাকিস্তান কোথায় গেল বক্তি দেয়া চলে গেল কথা বলতেও পারি না আমরা বলতে চাই শুনতে হবে মুজিব বর্ষ নিয়ে কটুক্তি করেছে যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ আমি দেশটির জন্ম হতো না আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা যে কথা বলছি সে কথা বলার সুযোগ হতো কিনা আমার সন্দেহ রয়েছে আর তারা এখানে দাঁড়িয়ে কটুক্তি করছে তাদের তো এই পার্লামেন্টে আসার কোনো রাইট নাই কারণ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা বিরোধীর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না বঙ্গবন্ধু তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে উনিশশো একাইশ সালের সতেরো মে আজকের প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে এসে সেই শৈরে চার অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়া রহমানের উপেক্ষা করে জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে ভাত ভরে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মেহরুদ্দি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠান রূপ দেওয়ার জন্য লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন আওয়ামী লীগের দায়িত্ব পাননি নিয়ে আজও লড়াই সংগ্রাম করছেন বিশ্ব নন্দিত পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি স্থাপন করেছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন আজকে ভারতের সাথে তিরিশ বছরের পানি চুক্তি সম্পন্ন করেছেন সন্ত্রাস জঙ্গিবাদের সমূলে নির্মূল করে বাংলাদেশে বিশ্বের কাছে একটি শান্তিগামী দেশ হিসেবে একটি উদার গণতন্ত্রের রোল হিসাবে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে খাদ্য স্বয়ংসম্ভ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করছে এই কি তারা দেখে না আজকে মিয়ানমার ভারতের সাথে অমীমাংস সমুদ্র সীমা মামলায় বিজয় ছিনিয়ে এনে এক লক্ষ এগারো হাজার ছয়শো এবং উনিশ চারশো বর্গ কিলোমিটার দু দিনই সুদীর বাংলাদেশ জাতির সামনে তিনি উপহার দিয়েছেন দিয়েছেন মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সতেরো হাজার একশো ষাট একশো চোদ্দোটি স্থিট মহল জাতির সামনে দিয়ে বিশ্বের কাছে মাইলফলক সৃষ্টি করেছেন করেছেন বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশ উৎক্ষণ করে বাংলাদেশকে বিশ্বের কাছে অনেক উচ্চতায় নিয়ে গেছেন সর্বোপরি বঙ্গবন্ধু রাজবুরী লালিত স্বপ্ন সোনার বাংলা তথা জনতি শেখ আসেনার ভীষণ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন উন্নয়নের পাশাপাশি বিশ্বনন্দ একবার এক বিশ্ব অর্জনগুলো অর্জন করেছেন আপনাদের মনে নেয় আপনারা দেখেনি সিপিএ কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন সর্বোচ্চ সম্মান পদ চেয়ারপারসন ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের সর্বোচ্চ সম্মান পদ সবাই বাংলাদেশে এসেছে জাতিসংঘে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশের সদস্য লাভ জাতিসংঘ ইন্টারন্যাশনাল টেলিকমিশনের বাংলাদেশের সদস্য পদ লাভ সাউথ সাউথ অ্যাওয়ার্ড লাভ এমডিজি অ্যাওয়ার্ড লাভ এডিজি লাভের পথে খাদ্য সফলতা স্বাস্থ্য সফলতা চিকিৎসায় সফলতা সামাজিক নিরাপত্তায় সফলতা সহ ইউনেস্কোর পৃষ্টি অ্যাওয়ার্ড লাভ জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ আওয়ার লাভ প্ল্যানেট ফিফটি ফাইভ চ্যাম্পিয়ন আওয়ার লাভ এজেন্ট অফ চেঞ্জ আওয়ার লাভ গ্লোবাল হিউম্যান রাইটস রাইটস অ্যাওয়ার্ড লাভ এবং সর্বোপরি ভ্যাকসিন অ্যাওয়ার্ড লাভ সহ চ্যাম্পিয়ন অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড সহ মাননীয় মাননীয় সদস্য আপনার নির্ধারিত সময় শেষ অনুগ্রহপূর্ব মাননীয় মাননীয় সদস্য আপনি অনুগ্রহপূর্বক আপনি দু মিনিটে আপনার বক্তব্য শেষ করুন থ্যাংক ইউ আজকে বিজয়ের চেয়ে আলো বঙ্গবন্ধু দশই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী গত দশই জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবধের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষের ক্ষণ গণনা অনুষ্ঠানে ভাষণে বলেছেন কোর্ট বিজয়ের যে আলোক বত্রিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হাতে তুলে দিয়েছেন সেই মশাল নিয়ে আমরা আগামী দিনে চলতে চাই বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়তে চাই বাংলাদেশ ও বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে আনকর মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার এই প্রত্যায় বাংলাদেশের সাফল্য অগ্রগতির অভিযাত্রায় নবোত্তম সঞ্চারিত করেছে মুজিব বর্ষের শুভখানে বাঙালি হৃদয়ের সঞ্জীবনী শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখা যাওয়ার চেতনা আদর্শের ভিত্তিতে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে জনতীয় শেখ হাসিনা ঘোষিত ভীষণ দু হাজার একুশ ভীষণ দু হাজার একচল্লিশ ভীষণ দু হাজার একশো ডেলটা প্ল্যান বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সমৃদ্ধ শান্তি ও কল্যাণকার রাষ্ট্র বিনিমানের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর সবচেয়ে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে জয়ন্তী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি আসুন সবাই মিলে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ আীর্ঘাউ করেন তিনি যেন সুস্থ থাকেন তিনিও তার মূল লক্ষ্যে বছিতে পারেন সর্বশেষ মহান জাতীয় সংসদের প্রথম অধিবাসী গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করায় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বেগম কানিস ফাতেমা আহমেদ মহিলা আসন আট দয়া করে দশ মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন বিসমিল্লাহ রহমানির রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য রাখার দানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমি মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বহুল বর্ণিল রাজনৈতিক ব্যক্তিত্ব ঐন্দ্রজালিক এক কণ্ঠস্বরের অধিকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা সংগ্রামের অবিসঙ্গ সংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে দেশ কখনও স্বাধীন হতো না যিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ একটি স্বাধীন পতাকা ও পবিত্র সংবিধান উপহার দিয়ে গেছেন আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়ে মাথা অবনত চিত্তে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা সালাম জানাচ্ছি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বায়ান্ন এর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং অমর শহীদদের যাদের অসীম সাহস আত্মত্যাগ বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে আগামী সতেরোই মার্চ দুই হাজার বিশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পূর্ণ হবে বাঙালি জাতি সেই দিনের জন্য মুজিব বর্ষ উদযাপনের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বিগত দশই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও জন্ম জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ লক্ষ জনতা মিলিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আবহ উপভোগ করেছে বঙ্গবন্ধু জীবিতকালে নিজেও নেতাকর্মীদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে পছন্দ করতেন মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা দেশরত্ন গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারণ করে নিরস্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সুখী সমৃদ্ধ ক্ষুধা দরিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণের নিমিত্তে দুই হাজার তিরিশের স্বপ্ন বাস্তবায়ন এবং তারই ধারাবাহিকতায় দুই সালের মধ্যে জাতির পিতার আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলা হতে চলেছে আপনারই বলিষ্ঠ নেতৃত্বে সেই এরই ফলশ্রুতিতে বাংলার জনগণ স্বচ্ছ ব্যালটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে একাধারে তৃতীয় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি গত নয় জানুয়ারি এই মহান সংসদে যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বর্তমান সরকার কর্তৃক বিগত সময়ে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন ও আগামী দিনে বাস্তবায়না দিন কর্মকাণ্ডের সুফল এবং একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বিশ্বে আমাদের যে মর্যাদা প্রতিষ্ঠা করেছেন তিনি এর সমস্ত দিকগুলো খুব সুন্দর এবং সাবলীলভাবে তার ভাষণে উপস্থাপন করেছেন এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উনিশশো এর পনেরোই আগস্ট বর্বর হত্যাকাণ্ডে নৃশংসভাবে বঙ্গবন্ধু তার পরিবার সহ সাদক বরণকারী সদস্যবৃন্দ মুক্তিযুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দানকারী চার নেতা একুশে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যু বরণকারীদের রুহের মাকফেরাত কামনার জন্য আমি মহান রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রবক্তা স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং উনিশশো সালে প্রথম দুই সালে দ্বিতীয় দুই সালে তৃতীয় এবং দুই সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন তার দিক নির্দেশনায় ও নেতৃত্বে আজ বাংলাদেশ সকল ক্ষেত্রে একের পর এক সফলতার স্বর্ণধারে উপনীত হচ্ছে এছাড়া যুদ্ধাপরাধীর বিচার জঙ্গিবাদ প্রতিরোধ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি সহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জনের মধ্য দিয়ে আজ বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধু আদর্শের ধারাবাহিক ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব দরবারে অল্প সময়ে এত বড় শিখরে নিয়ে যাওয়ায় জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্য ঘোষণা করেছে বাংলাদেশে বর্তমানে যে বিপুল আর্থসামাজিক রূপান্তর ঘটেছে তা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনার পরবর্তী ইতিহাস একবিংশ শতকের অভিযাত্রায় বাঙালি জাতির কাণ্ডারী হয়ে তার হাতকে আরও শক্তিশালী করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে গভীর আস্থাবান মাননীয় স্পিকার সুশিক্ষিত আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রয়াসে বর্তমান সরকার শিক্ষাকে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার বিবেচনায় শিক্ষানীতি দুই হাজার দশ বাস্তবায়নের লক্ষ্যে সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন সহ বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকারের সঠিক কর্ম পরিকল্পনা গ্রহণের কারণে বর্তমানে বাংলাদেশে দারিদ্রের প্রকোপ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র সম্পূর্ণভাবে নির্মূলে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ জননেত্রী শেখ হাসিনার সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সমাজের বিকাশ এবং প্রসারের মধ্যে মাধ্যমে দুই হাজার একুশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছে নারী পুরুষের সমান অধিকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় নারীর অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত প্রকল্পে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ মাননীয় স্পিকার দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় তাই তো দেখতে দেখতে শত প্রতিকূলতা বাধা বিপত্তি ও বৈরিত বৈরিতায় আমরা ফেলে এসেছি রা রাষ্ট্রের আটচল্লিশটি বছরের ইতিহাস যেখানে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গৌরবোজ্জ্বল স্বাধীনতা সমুন্নত ও মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ সমাজ গড়ার মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘ জাতিসংঘের একাধিক অঙ্গ সংগঠন বিভিন্ন বৈশ্বিক সংস্থা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার ভূমিকার জন্য উনচল্লিশটি নানা মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করেছে প্রধানমন্ত্রীকে প্রদত্ত আন্তর্জাতিক সম্মানসহ সমূহ সমগ্র বিশ্বে শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে নয় এটা বাংলাদেশ তথা ষোলো কোটি মানুষের মর্যাদা এক নতুন পর্যায়ে উন্নীত করেছে এ বিরল সম্মান দেশ জাতির জন্য গৌরবজনক তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে আমি আমার নির্বাচনী এলাকার কিছু উন্নয়নের চিত্র মাননীয় সদস্য আপনার নির্ধারিত সময় শেষ আপনারা তো ওয়েল প্রিপারেশন রিয়ে লিখিত বক্তব্য করেন কত মিনিট কতটুকু হবে এটা তো বুঝতে হবে আপনাকে এক মিনিটে শেষ করুন অনুগ্রহপূর্বক বাংলাদেশ লীগ সরকারের অধীনে শুধুমাত্র কক্সবাজার জেলায় প্রায় চার লক্ষ কোটি টাকার উন্নয়নে কাজ চলমান তদমধ্যে মহেশখালী মাথার বাড়িতে দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলএমজি গ্যাস টার্মিনাল দু হাজার ইহতে কক্সবাজার রেল সড়ক নির্মাণ প্রবৃত্তি প্রবৃত্তি বহু কাজ চলছে আসুন আমরা সকলে আমি একটি কথা বলতে চাই বেরিবাদ খুবই প্রয়োজন নিগোষ্ঠী তাদের জন্য ঘর ভেঙে ফেলা হচ্ছে কারণ একটা ড্রাইভ সুপার ড্রাইভ যাচ্ছে তাই তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন তাদেরকে একটি জায়গায় পুনর্বাসন করা হোক আমি বাংলাদেশ বদলে গেছে প্রতিটা বছর আসে নতুন সম্ভাবনা নতুন প্রতিশ্রুতি আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি এই বাংলাদেশ এগিয়ে যাবে পদ্মা সেতু সেই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গাইবান্ধা এক এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব স্বামী হায়দার পাটোয়ারি মাননীয় সদস্য আপনার সময় বিশ মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আর বক্তব্য শুরুতেই পরমক্রমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরোই আগস্টে নিহত সকল শহীদকে এবং একই সাথে চার জাতীয় নেতাকে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তাজউদ্দিন আহমেদকে তাহির ঠাকুর প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাজুদ্দিন আহমেদ ব্যর্থকণ্ঠে বলেছিলেন মুজিব ভাই রক্তের ওপর দিয়ে আমি প্রধানমন্ত্রী তো চাই না এবং অ্যান্থনি মাস্কেন্স তার লিগেসি অফ ব্লাড বইতে একটি শব্দ প্রয়োগ করেছিলেন লার্কিং মনস্টার ওনার ভাষ্যমতে পাকিস্তান এবং বাংলাদেশের শুরু থেকেই একটা লার্কিং মনস্টার ছিল যারা এদেশের রাজনীতি বা ভাগ্যটা নিয়ন্ত্রণ করত পাকিস্তান সৃষ্টির প্রথম দশ বছরে আটজন প্রাইম মিনিস্টার আসলেন এনারা কোথেকে আসলেন এটার কোনো হদিস ছিল না ওনার মতে ওই লার্কিং মনস্টার পাঠাতো এবং হুমায়ুন আহমেদের দেয়াল বই এবং ওই সেই অ্যান্থনি মাস্কাসের বইতেও একজন কানা বাবার হদিস পাওয়া যায় যে কানা বাবার কাছে ফারুক এবং রশিদ যেতেন পরামর্শ নিতেন এবং ওই কানা বাবাও আসলে একজন ওই লার্কিং মনস্টের অংশ আমার দৃঢ় বিশ্বাস তিনি গোয়েন্দা সংস্থার লোক ছিলেন কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার মহন স্পিকার বঙ্গবন্ধুর হয় সাহস উনি যখন ছয় দফা প্রস্তুত করলেন সবাই তাকে বললেন যে আপনি এটা দিবেন না এটা দিলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বেন উনি বললেন আমি এটা দিব এবং আমি এটা বাস্তবায়ন করব। এবং মার্চ মাসে যখন আলোচনা হচ্ছিল তখনও তাকে বারবার অনুরোধ করা হয়েছিল আপনি ছয় দফা থেকে সরে আসেন আপনাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি করা হবে উনি বলেছেন আমি ছয় দফা থেকে সরে আসব না এবং যখন পনেরোই আগস্ট গোলাগুলি হচ্ছিল তখন উনি সিঁড়ির মধ্যে এগিয়ে গেলেন গিয়ে বললেন কি তোরা আমাকে মারবি তখন হুমায়ুন আহমেদ তার বিতর্কিত বই দেওয়ালে বলেছেন যে ঘাতকরাও তাকে সরাসরি মুখ তার চোখের দিকে তাকিয়ে তাকে গুলি করতে সাহস পেত না বঙ্গবন্ধু যখন ফিরে দাঁড়ালেন তখন তাকে গুলি করা হলো কি নির্মম কি মর্মান্তিক কি দুঃখজনক ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় মাননীয় স্পিকার এবং বঙ্গবন্ধু ওয়েট করছিলেন যে একটা ব্যাকআপ সাপোর্ট আসবে তার সিকিউরিটির জন্য ব্যাকআপ সাপোর্টটি আসেনি ওই দিন রাতেই ফারুক এবং রশিদ মোটরসাইকেলে সিভিল ড্রেসে তখন তারা সেনাবাহিনীতে ছিলেন না তারা রেকি করেছিলেন এই রিপোর্টটাও কেউ করেনি একটা বইতে পড়লাম রাত বারোটা বা তার আগে লক্ষ্মী যারা ছিল তাদের সকলের গুলি চেঞ্জ করে দেওয়া হয়েছিল কিন্তু নতুন গুলি রিপ্লেস করা হয়নি এই সমস্ত অনেকগুলো নিরাপত্তা ঘাটতি সেই সময় ছিল মাননীয় স্পিকার এগুলো সবকিছুর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন গভীরভাবে শ্রদ্ধা করছি পল্লবিন্দু আল্লাহ সুসেল মোহাম্মদ এর যিনি বলেছিলেন আটষট্টি হাজার গ্রাম থাকলে বাংলাদেশ বাঁচবে তিনি অন্তর্ভুক্তিমূলক একটি অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি করেছিলেন মুজিবনগর কমপ্লেক্স সৃষ্টি করেছিলেন খুব সম্ভবত পঁচাত্তরের পরবর্তী তিনিই এক প্রধান রাষ্ট্রপ্রধান যিনি মুজিবন মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন মাননীয় স্পিকার উনি রাজার মতো মৃত্যু হয়েছে উনি মৃত্যুকে আলঙ্গন করেছিলেন তার জীবনের শেষ সময় আমি প্রায় তার কাছে যেতাম তিনি আমাকে খুব বলতেন স্বামী মাই নো আই এম ডাইং আই এম ওয়েটিং ফর দ্যাট ওনার মৃত্যুতে তিনটি জানা যায় বিপুল লোক হয়েছিল বাংলাদেশে এই তিনটি জানা জানাজা এক করলে খুব সম্ভবত তার জানাজাগুলোই সবচেয়ে বড় হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাবো উনি একশো পাতার একটি সুদীর্ঘ বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি পৃথিবীর সব দেশেই মেধাবী বুরোক্রিয়াটা তৈরি করে থাকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে থাকে মাননীয় রাষ্ট্রপতি এটা পাঠ করেছেন পূর্ব প্রস্তুতি সম্পন্ন একটি বক্তব্য হওয়ার কারণে আমরা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সহজাত হাস্যরস এবং বুদ্ধিদীপ্ত মন্তব্য থেকে বঞ্চিত হয়েছি কিন্তু এই বিশাল বক্তব্যটির মধ্যে একটা ভিশন আছে একটা দর্শন আছে তবে অধিক পরিমাণে দাতা ডাটা এবং তথ্য আছে যেটি আসলে ভাষণটিকে কিছু কৃত্রিমতার একটা দিকে নিয়ে গেছে মাননীয় স্পিকার আমি মনে করি যে এই সরকারের অনেকগুলো উল্লেখযোগ্য সাফল্যই বক্তব্যে আসছে এবং কিছু কিছু সাফল্য অবশ্যই অনস্বীকার্য দারিদ্রতা প্রায় আট মিলিয়ন লোক অতি দরিদ্র থেকে সরে আসছে এটা অবশ্যই দলমত সকলকে স্বীকার করতে হবে অসাধারণ সামাজিক নিরাপত্তা বলাই সরকার সৃষ্টি করতে পেরেছে সেফটি নেট অসাধারণ একটি জিনিস বড় বড় বিমান ক্রয় করেছে দেখে আমাদের বুক করবে ভরে যায় যখন এয়ারপোর্টে দেখি বিশাল বিশাল বিমানগুলো এবং আমাদের ইকোনমি অ্যাডমিটেডলি বর্তমানে ভারতের থেকেও ফাস্টেস্ট যাচ্ছে যদিও কিছু ঝুঁকি আছে আমি সেটা একটু পরে বলছি এবং জঙ্গি দমনে এই সরকারের অসাধারণ ভূমিকা রয়েছে এটা ঈর্ষণীয় দর্শনীয় এবং অনুকরণীয় ছয় লক্ষের উপরে আইটি ফ্রিল্যান্সের বাংলাদেশে বর্তমানে কাজ করছে এটা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য হায়েস্ট মায়নের স্পিকার আমি বাট অন দ্য আদার হ্যান্ড এটাও তো অস্বীকার করা যাবে না এখনও এদেশে ইলেভেন পার্সেন্ট অতি দরিদ্র আছে অর্থাৎ এক কোটির উপরে এবং এর বড় অংশই গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর এই চারটি জেলার মধ্যে আছে এই চারটি জেলা যদি বিশেষ প্রকল্প নেওয়া হয় বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা অতি দ্রুত কমে আসবে কন কনে শীত উত্তরবঙ্গে এমনিতেই শীত বেশি আমার নির্বাচনী এলাকা আপনারও এলাকা নদীর পাড়ে প্রচণ্ড শীতের মধ্যে মানুষ কষ্ট পাচ্ছে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং ত্রাণমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাবো যে আমাদের এলাকায় দ্রুত আর অনেক বেশি কম্বল পাঠানো হোক মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা ব্যক্তিগত অর্থে প্রচুর কম্বল দিচ্ছি কিন্তু কুলাতে পারছি না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ক্লাইমেট ঝুঁকির মুখে বাংলাদেশ আছে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মধ্যে ওয়ান ফোর্থ অফ বাংলাদেশের মানুষ ক্লাইমেট রিফিউজিয়ার ঝুঁকির মধ্যে আছে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল ক্যাটাস্ট্রফি এবং টার্মোয়েল এবং নানা ডিসঅর্ডারের কারণে ফিফটি পার্সেন্ট বাংলাদেশের মানুষ আবার অতিথিযুদ্ধ হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে এটা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে মহামান রাষ্ট্রপতির ভাষণটি সুখপাঠ্য কিন্তু এখানে কিছু জিনিস এড়িয়ে যাওয়া হয়েছে গ্রামকে শহর করার বিশাল একটা রাজনৈতিক ওয়াদা নিয়ে এই সরকার ক্ষমতা এসেছিল গত এক বছরে গ্রামকে শহর করার কার্যকর কোনো পদক্ষেপ আমি অন্তত আমার এলাকায় বা তার আশেপাশে কোথাও দেখিনি এটা একটা পলিটিক্যাল ম্যানিফেস্টোতে ছিল এটা যেন শুধু পলিটিক্যাল ম্যানিফেস্টো থেকে না যায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সারা পৃথিবীতে ক্যাশলেস ইকোনমিক সিস্টেম শুরু হয়ে গেছে ভারতেও শুরু হয়ে গেছে আমাদের এখানে এখনও শুরু হয়নি এটার কোনো ইন্ডিকেশন তার বক্তব্যে আমরা পাইনি মন স্পিকার মায়ন স্পিকার আমি প্রায় কোর্টে কাজ করি একজন ব্যারিস্টার বা লয়ার সেকেন্ড জেনারেশন লয়ার এবং আমার মনে হয়েছে এই বক্তব্যে জুডিশিয়ারিকে বেশ উপেক্ষা করা হয়েছে নানা কারণে এই একশো তেষট্টি পাতার বক্তব্যে মাত্র চার পাতা আছে জুডিশিয়ারি নিয়ে এবং সেখানে বলা হয়েছে যে সাতশো আটশো ছিয়াশি জন বিচারকের পথ সৃজনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমি বাংলাদেশের জুডিশিয়ারিকে বর্তমানে বলি অ্যান্ড আনজাস্ট জাস্টিস ডেলিভারি সিস্টেম বিকজ অব দ্য এক্সট্রিম স্ক্যার সিটি জাজেস কমপ্লিটলি ডিসপ্রপোর্শন বাউনের স্পিকার আমি কয়েকটা ডাটা দিলে আপনি দেখবেন যে বাংলাদেশে প্রতি দশ লাখ লোকের জন্য দশজন বিচারক আছে যেটা কানাডাতে আছে পঁচাত্তর জন ইউএসএতে আছে একশো ষাট দু হাজার চোদ্দো সালে আমাদের ল কমিশনের চেয়ারম্যান এক্স জাস্টিস এবি এম খাওয়ালক বলেছিলেন সেই সময়ে আঠাশ লাখ মামলাটা আমাদের বিচারকের সংখ্যা সতেরোশো কিন্তু মামলার সংখ্যা উনচল্লিশ লক্ষ অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতি তিন হাজার তিনশো তেরোটি মামলা তার রেশিও হাইকোর্টে একজন বিচারপতি পাঁচ হাজার তিনশো ছাপ্পান্নটি মামলা তার রেশিও লোয়ার কোর্ট অথবা ডিস্ট্রিক্ট কোর্টে একজন বিচারকের এক হাজার নয়শো ছিয়ানব্বইটি মামলা তার জন্য ধার্যকৃত গড়ে পৃথিবীর কোনো জাজ পৃথিবীর কোনো বিচারপতি এত বিশাল পরিমাণ মামলা নিয়ে ন্যায় বিচার করতে পারবেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অ্যান্ড এক্সট্রিমলি ওভারবার্ডেন জুডিশিয়াল সিস্টেম ক্যান নট প্রডিউস জাস্টিস ডেলিভারি সিস্টেম আমাদের দেশে এক্স্যাক্টলি তাই হচ্ছে মাননীয় স্পিকার এবং একই সাথে বিচার বিভাগে যারা কর্মকর্তা আছে আমি তাদের কাছে রিপ্রেজেন্টেশন নিয়ে জানলাম যে তাদেরকেও একটা বৈষম্যের শিকার হতে হচ্ছে যারা স্টোনোগ্রাফার যারা প্রসেস সার্ভার যারা বেঞ্চ অফিসার তারা একটা ক্যাপ পজিশনে থাকে তারা সর্বোচ্চ বেঞ্চ অফিসার হতে পারে ঠিক আছে জাস্টিফাইড কিন্তু তাদের বেতনটাও এই ক্যাপ পজিশনে থাকে অর্থাৎ অন্য অন্য সার্ভিসে পুলিশের একজন কনস্টেবল তিনি এএসপি পর্যন্ত হতে পারে বা অন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের থেকে তিনগুণ গুণ বেতনের স্কেল বেশি পাচ্ছে কিন্তু আমাদের জুডিশিয়ারির এই অধস্থান কর্মকর্তারা কমপ্লিটলি দেখা যাচ্ছে তারা একটা ক্যাপ ফিগারে পড়ে যায় এবং বিশ বছর পঁচিশ বছর চাকরি করার পরে দেখা যায় যে সমসাময়িক যোগ্যতায় অন্য সার্ভিসের লোকরা অনেক বেশি বেতন পাচ্ছে এনারা কম বেতন পাচ্ছে মাননীয় স্পিকার আমি বারবার বলে আসছি এদেশে আঠারো হাজার নকল নবীশ তাদেরকে স্থায়ী করা প্রয়োজন তারা দীর্ঘদিন কাজ করে চল্লিশ টাকা করে প্রতিটি পাতায় সরকার জনগণের কাছ থেকে নেওয়া হয় এখান থেকে চব্বিশ টাকা তাকে দেওয়া হয় বঙ্গবন্ধু আশ্বাস দিয়েছিলেন তাদেরকে স্থায়ী করা হবে উনিশশো চুরাশি সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা নিজেও আশ্বাস দিয়েছিলেন যে উনি ক্ষমতায় গেলে উনিশশো সালে উনি নকল নবীশদের স্থায়ী করবেন দু সালে বাইশটা শফিকে আমার যখন আইনমন্ত্রী মন্ত্রী ছিলেন তখন উনি একটি কমিটি করেছিলেন সেই কমিটিও ক্যাটাগরিক্যালি বলেছিল এদের সবাইকে স্থায়ী করা প্রয়োজন দু সালে তারা আন্দোলন করেছিলেন তখন বর্তমান আইনমন্ত্রী ওয়াদা করেছিলেন যে তাদেরকে স্থায়ী করা হবে আজকে তাদের স্থায়ী করার জন্য আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখি না মাননীয় স্পিকার এরা বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন এনারা নকল রবিশ্বের কাজ করার কারণে অকুপেশনাল ডিজিজের শিকার হন সেখান থেকে তাদেরকে অবশ্যই মুক্ত করা প্রয়োজন মাননীয় স্পিকার আরেকটি জিনিস আমি যেটা বলবো যে আমাদের এই জাস্টিস ডেলিভারি সিস্টেমটা অনেকটা কনফিউশন বেসড হয়ে যাচ্ছে যে একটা ঘটনা ঘটছে একজনকে ধরা হচ্ছে সে কনফেশন দিচ্ছে বিচারকও সেই কনফেশনের ভিত্তিতে তাকে ফাঁসি যাবজ্জীবন হোয়াটঅ্যাপের দিয়ে দিচ্ছে এটা অত্যন্ত ন্যায় বিচারের পরিপন্থী আমাদের জাস্টিস ডেলিভারি সিস্টেম হওয়া উচিত সাইন্টিফিক এভিডেন্স বেসড ডিএনএ এভিডেন্স সিসি ক্যামেরা এভিডেন্স তারপরে ব্যালিস্টিক এক্সপার্ট ফরেন্সিক এক্সপার্ট আমাদের দেশে কোনো ফরেন্সিক এভিডেন্সের কোনো ইউনিভার্সিটি নাই আমি সব এমপি হওয়ার পর প্রথমে একটি প্রশ্ন দিয়েছিলাম যে বাংলাদেশে একটি ফরেন্সিক এভিডেন্সের জন্য কোনো ইউনিভার্সিটি করা যায় কি না এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি মনের স্পিকার এবং একই সাথে আরেকটি প্রবলেম হচ্ছে আমাদের যে আমাদের এই 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 সিস্টেমের মধ্যে যে আমরা একটা খুব কমপ্লিকেটেড সিভিল জাস্টিস সিস্টেমের মধ্যে আছি যেমন যে যে কোনো মামলা করা হলে সিভিলে প্রায় ছত্রিশ বা আটত্রিশটি ধাপ লাগে ছোট্ট একটি মামলা দেখা যাচ্ছে আটত্রিশটি ধাপ পার করতে হবে সেজন্য আমি বলেছিলাম যে আমাদের সিভিল কেসগুলোকে ট্র্যাক অ্যালোকেশন করা উচিত ছোট মামলা স্মল ট্র্যাক মিডিয়াম মামলা ফাস্ট ট্র্যাক এবং মিডিয়াম ট্র্যাক তিনটা ট্র্যাক মাল্টি ট্র্যাক এই তিনটা ট্র্যাকে ভাগ করা হলে আমরা মামলাগুলোকে কম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারবো আমি বারবার বলে আসছিলাম প্লি বার্গেনিং করা উচিত পৃথিবীর সব দেশে করা হয়েছে ইন্ডিয়াতেও করা হয়েছে পাকিস্তানেও করা হয়েছে অর্থাৎ ক্রিমিনাল কেসে যদি সাত বছর পর্যন্ত সাজা হয় তাহলে যদি ট্রায়ালের কোনোখানে যিনি আসামি তিনি দোষ স্বীকার করেন তাহলে তার সাজাটা কমিয়ে দেওয়া হবে এটা এক ধরনের এরিয়ার ক্রিমিনাল এরিয়ার এবং খুব খুব পপুলার পৃথিবী বিভিন্ন দেশেই আমাদের আইনি ব্যবস্থায় কয়েকটি আইন প্রয়োজন আমি আইনজীবী হিসাবে দেখেছি এবং সামাজিকভাবেও দেখেছি একটা হচ্ছে মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার অর্থাৎ যখন কোনো ছেলে থাকে না তখন বাবার মৃত্যুর পরে ওই সম্পত্তিতে চাচাদের একটা অধিকার চলে আসে এবং দেখা যাচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি করেছে বাবা পাঁচতলা বাবার মৃত্যুর পরে গ্রাম থেকে চাচা আসে ওই বাড়ির অংশ চাচ্ছে এটার জন্য একটা আইনি কাঠামো প্রয়োজন যেন এই মেয়েদেরকে আমরা একটা প্রোটেকশন দিতে পারি এটা একটা জটিলতার সৃষ্টি করছে আরেকটা আইন প্রয়োজন যেটাকে যেটাকে আমাদের লন্ডারিং বলেছে ডেজার্টেড ওমেন্স ইকুইটি অর্থাৎ দীর্ঘদিন সংসার করেছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বুড়ো বয়সে বা যে কোনো সময় হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিচ্ছে তাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে সেই মেটার তখন বাবার বাড়িতেও কোনো আশ্রয় থাকে না স্বামীর বাড়ি থেকে ও তাকে আউট করে দেওয়া হচ্ছে এই 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 একটা প্রেক্ষাপটে লর্ড ডেনিং বলেছিল যে যতদিন পর্যন্ত ওই ওয়াইফ নেক্সট ম্যারেজ করবে না অথবা মৃত্যুবরণ করবে না তার স্বামীর সম্পত্তিতে তার স্বামীর বাসায় তার একটা ঘর পাওয়ার অধিকার থাকবে এটা ভারতের জুডিশিয়ারও অ্যাডাপ্ট করেছে আমাদেরও করা উচিত আরেকটা নির্মম আইন আমাদের দেশে আছে দু সালে এই সরকারই ছিল সেটা হচ্ছে আমাদের একশো আটত্রিশ ধারা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অরিজিনাল নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট ছিল যদি কেউ চেক কোনো টাকার বিনিময়ে দিয়ে দেয় তাহলে এই চেকের জন্য সে মামলা করতে পারবে এবং টাকা দিতে বাধ্য থাকবে এই টাকার বিনিময়ে অথবা কোনো দায়ের বিনিময়ে এই চারটা শব্দ দু সালে বাদ দিয়ে দেওয়া হয়েছে এর ফলে প্র্যাকটিক্যালি এখন লিগাল সিচুয়েশনটা হচ্ছে আমি যদি আজকে পিস্তল দিয়ে কাউকে একশো কোটি টাকার চেক নিয়ে নেই এই একশো কোটি টাকা যদি উনি বাধ্য থাকবে এবং টাকা না দিলে তার ছয় মাসের জেল হবে এটা অ্যামেন্ডমেন্ট হওয়া প্রয়োজন এটা অ্যামেন্ডমেন্ট না হওয়ার কারণে জুডিশিয়ারিতে ব্যাপক অন্যায় হচ্ছে এটা আমরা নিজেরাই দেখছি মাননীয় স্পিকার আরেকটি কথা বলবো যে আমাদের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট উনিশশো সালে করা হয়েছে আমি যতটুকু জানি এই সরকার আসার পর দু হাজার আট অন্তত এগারো বছরে কাউকে প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়া হয়নি তো চুয়াত্তর সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেক ভিন্ন এবং বিভিন্ন সময় এই সরকার বা সব সরকারি নির্বাচনে বলেছে যে স্পেশাল এক বাতিল করা হবে অথবা প্রিভেন্টিভ ডিটেনশন বাতিল করা হবে যেহেতু এটা দেয়া হচ্ছে না প্র্যাকটিস হচ্ছে না এটা বাতিল করে দিলে আমার মনে হয় আমাদের দেশের জুডিশিয়ারিতে একটা নতুন অ্যাডভান্সমেন্ট হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এখানে হেলথ সিস্টেম সম্পর্কে আমাদের মাননীয় রাষ্ট্রপতি অনেক কিছু বলেছেন অবশ্যই হেলথ সেক্টরে বিশাল সাফল্য অর্জিত হয়েছে অনেক সূচক আমাদের অনেক প্রশংসিত কমিউনিটি ক্লিনিকগুলো অসম্ভব প্রশংসিত হয়েছে তবে একথাও সত্য গত বিগত সংসদে ট্রাস্ট করা হয়েছিল আমরা এখন পর্যন্ত সেই ট্রাস্টের কার্যকর কোনো ভূমিকা দেখিনি কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য এখনও পঁচিশ পার্সেন্ট কমিউনিটি ক্লিনিকে আলোর ব্যবস্থা নেই এবং আমি আমার এলাকায় জানি অন্তত বিশটা কমিউনিটি ক্লিনিক আছে যেগুলো যেকোনো মানুষের ধসে যেতে পারে আমরা লিস্ট পাঠাই দু চারটা করে এগুলো রিপেয়ার হচ্ছে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ পরিবেশে কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডাররা কাজ করছে মানুষ স্পিকার আরেকটা জিনিস এখানে উপেক্ষিত হয়েছে আমাদের সারা বিশ্ব এবং বাংলাদেশ একটা এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনের মধ্যে যাচ্ছে অর্থাৎ আগে কমিউনিকেবল ডিজিজের বার্ডেন ছিল তার সাথে এখন নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেন যুক্ত হয়েছে অর্থাৎ হার্ট অ্যাটাক স্মোকিং ডায়াবেটিক্স হাইপার টেনশন এগুলো হচ্ছে সেভেন্টি পারসেন্ট কজ অফ ডেথ এবং ডাব্লিউএইচও বলছে দ্য গ্লোবাল বার্ডেন অফ এনসিডি ইজ ইনক্রিজিং র্যাপিডলি অ্যান্ড হ্যাজ সাইলেন্টলি রিচ এ প্যান্ডেমিক প্রপোর্শন এবং দু হাজার পঁচিশ সালের মধ্যে ইন্ডিয়া এটাকে পঁচিশ পার্সেন্টে রিডিউস করার জন্য একটা টার্গেট নিয়েছে কিন্তু আমাদের হেলথ সিস্টেমটা অনলি ট্রিটমেন্ট বেসড ইকুইপমেন্ট কেন ওভার ইনভয়েসিং এবং একটা সিন্ডিকেট এখানে আছে আমি যতগুলো হসপিটাল ভিজিট করেছি প্রত্যেকের রিপোর্ট দেখেছি এটা লজ্জাকর একটা বিষয় যে অনেক বেশি টাকা শুধু পারচেসে খরচ করা হচ্ছে ওই টাকা যদি হেলথ ডাটাবেসে খরচ করা হতো ওই টাকা যদি প্রিভেনশনে খরচ করা হতো ওই টাকা যদি আমাদের ভ্যাকসিনেশনে খরচ করা হতো অবশ্যই আমরা অনেক বেশি সাফল্য পেতাম আমাদের কোনো সার্বজনীন হেলথ ডাটাবেস নেই আঠারো কোটি লোকের কোনো ডাটাবেস নেই কতজনের ডায়াবেটিক্স কতজনের ব্লাড প্রেশার কতজনের হার্টের প্রবলেম আমি আমার এলাকায় একশো চল্লিশ জন নারীর উপর ব্রেস্ট অ্যান্ড অ্যাভারি ক্যান্সারের একটা এক্সামিনেশন করেছিলাম দেখা গেল সতেরো জন তার মধ্যে ক্যান্সার তিনজন অ্যাডভান্স স্টেজে তারা জানতোই না তাদের ক্যান্সার হয়ে গেছে তাহলে বিশাল বাজেটের একটি সরকার বিশাল বাজেটের একটি দেশ একটা হেলথ ডাটাবেস করতে পারে না এক্সামিনেশন করতে পারে না এটা তো একটা ব্যর্থতার মধ্যে আমি বলবো মাননীয় স্পিকার শুধু কেনার জন্য বা মেডিসিন দিয়ে তো একটা হেলথ ব্যবস্থা চলতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একই সাথে আমাদের দেশে ফরটিন পার্সেন্ট অ্যাডাল্টসের হাইপার যাচ্ছে এবং ফুড সিকিউরিটি খুবই নিম্ন পর্যায়ে একথা সত্য রাষ্ট্রপতি মহোচয় তার বক্তব্যে বলেছেন যে ধান আমরা চতুর্থ আম প্রোডাকশনে আমরা সপ্তম আলুতে অষ্টম পেয়ারায় অষ্টম সবজিতে তৃতীয় ওনার বক্তব্যে উনচল্লিশ পাতায় বাট এটাও সত্য আনসেফ ফুড প্রোডাকশনে কোনো ডাড়া ছাড়াই বলছি বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট এবং এর কারণে কিডনি প্রবলেম হচ্ছে এর কারণে হার্ট প্রবলেম হচ্ছে আমরা অতি অতিসত্তর আঠারো কোটি লোকের একটা একটা রুগীর দেশে পরিণত হতে যাচ্ছি এবং এখন থেকে যদি আমরা প্রিভেন্টিভ মেজার না নেই পৃথিবীর কোনো হেলথ সিস্টেম কোনো ডক্টর সিস্টেম এই আঠারো কোটি লোকের জন্য হেলথ প্রোভাইড করতে পারবে না এবং হেলথ বাজেট অনেক বেড়ে যাবে এটাও অতি দরিদ্র একটা বড় কারণ হবে মাননীয় স্পিকার আমি এর আগেও বলেছিলাম যে হার্বাল ট্রিটমেন্ট কি অ্যাড করা প্রয়োজন আমাদের খাদ্যাভাসে অ্যালোভেরা ধৃতকুমারী এটাকে আনা প্রয়োজন এটা চাষ করা প্রয়োজন এবং আরেকটা হচ্ছে মোরিঙ্গা যেটা সজনে যেটাকে যেটার পাতাকে বলা হয় ভিটামিন ডিনামাইট এটা আমাদের ব্যাপক চাষ করে মানুষের খাওয়া অভ্যাস করা উচিত এটা একটা প্রিভেন্টেবল স্টেপ হবে টোব্যাকো কন্ট্রোলে আমি গতবারও বলেছিলাম যে স্তর বিশিষ্ট যে টিয়ার সিস্টেম আছে ট্যাক্সের এটার কারণে টোবাকো নিয়ন্ত্রণ সঠিকভাবে হচ্ছে না আমরা দেখেছি এবছরও টোবাকোর ওপর ট্যাক্স কালেকশন কমে গেছে এবং টোব্যাকো কোম্পানি যারা আছে তারা সুইচ করছে হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ আমি ডাব্লিউচর একটা কনফারেন্সে গিয়েছিলাম সেখানে রবার্টো মিস্টার রবার্টো উনি অক্সফোর্ড থেকে পিএইচডি উনি বলেছেন যে এই টিআর সিস্টেম বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিতে হবে তা হলে আমরা তামাক নিয়ন্ত্রণ করতে পারবো না বাংলাদেশ স্ক্রিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ভ্যাকসিন হিরোর উপাধি পেয়েছেন আমরা ওনাকে টোবাকো কন্ট্রোলে গ্লোবাল হিরোর অ্যাওয়ার্ড পেতে পাওয়া দেখতে চাই ট্যুরিজমে আমাদের সম্ভাবনা আছে আমরা তাজমহল নেই কুতুব মিনার নেই পিরামিড নেই কিন্তু আমাদের সমুদ্র আছে গ্রিন আছে পাহাড় আছে ফ্রেন্ডলি মানুষ আছে আমাদের প্যারাসেলিং করা প্রয়োজন পেৰাগ্লাইডিং কৰা প্ৰয়োজন কেৱল কাৰ ট্ৰেকিং টেণ্টিং স্নৰ্কিং চি ৱাক স্কুবা ড্ৰাইভ হোমষ্টে টুৰিজম হাউচবোট হাৰবাল আৰু স্পা ব্যাকওয়াটার কেরালাতে যেটা আছে সেটা আমাদের বরিশালে করতে পারি এবং আমাদের বিগ বিগ কিছু অ্যামিউজমেন্ট পার্ক যেমন লেগোল্যান্ড ইউনিভার্সাল স্টুডিও ওয়ার্ল্ড ইজনি সানওয়ে লেগুন এদেরকে অ্যাপ্রোচ করলে এরা অবশ্যই বাংলাদেশে করবে ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে ওনার বক্তব্যে খুব বড়ো কিছু বক্তব্য নেই আমি তো মনে করি যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনা লুট মেশিনারিতে পরিণত হয়েছে এবং স্পিকার এটা খুব দুঃখজনক এবং খন্দকার ইব্রাহিম খালেদ উনি ওনার একটা আর্টিকেলে বলেছেন সরকার এখন ঋণ খেলাফি বান্ধব উনি আরেকটি কথায় বলেছেন যে বাংলাদেশে এমন একটি শক্তিশালী ধনিক শ্রেণী তৈরি হয়েছে যারা সরকারকে সহজেই বসোভূত করতে পারে তারা সরকারের নিয়ন্ত্রণে নাই ব্যাংকিং খাতে দ্বৈত শাসন চলছে মাননীয় স্পিকার সরকারি ব্যাংকের জন্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের সেকশন ফর্টি সিক্স এবং ফর্টি সেভেনের মাধ্যমে এটা সরাসরি একটা ডিভিশন চালায় এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো একতিয়ার নাই অথচ প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের একটি মানন স্পিকার এই দ্বৈত ব্যবস্থার কারণে দেশ থেকে অসংখ্য অর্থ লুটপাট হয়ে যাচ্ছে মানুষ স্পিকার সুলতান আহমেদ যখন সোমনাথ মন্দির লিট করলেন করে গজনীতে ব্যাক করলেন উনি তিন বছর তার এলাকার তার এলাকার মানুষের কাছে কোনো কর নেননি ওই লুটের টাকা দিয়ে এলাকার মানুষকে বা তার দেশের মানুষকে উনি সুখ দিয়েছেন সেখানে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ যারা এটা খুব দুঃখজনক মাননীয় স্পিকার নির্বাচন ব্যবস্থা নিয়ে উনি খুব ভালো কথা বলেছেন এবং আমি মনে করি এর বেশ উন্নতি হচ্ছে আমেরিকা স্বাধীন হওয়ার একশো বছর পরে সেখানে সার্বজনীন ভোট শুরু হয়েছে ইউকেতে ভোট সিস্টেম শুরু হওয়ার পরে একশো বছর পরে সেখানে সার্বজনীন ভোট হয়েছে আমাদের দেশে ফর্ম ডে ওয়ান থেকেই হচ্ছে এবং অবশ্যই আমি মনে করি এটা আর উন্নতি হওয়া প্রয়োজন আমাদের একজন টিএন সেশন প্রয়োজন যিনি সার্বিকভাবে নির্বাচন কমিশনকে স্ট্রেনদেন করবে আনুপাতিক ভোটের প্রয়োজন এটা আমাদের প্রয়াত চেয়ারম্যান বলেছিলেন একই সাথে আমাদের এই সংসদকে আরও কার্যকর এবং প্রাণবন্ত দুটোই করতে হবে আমরা প্রাণবন্ত বলতে যা বুঝাই কার্যকর বলতে তা বুঝাই না যেমন আমি এই সংসদে বলেছি যে আমার এলাকার তিস্তা ব্রিজ হওয়া প্রয়োজন মাননীয় মন্ত্রী তিনবার আদা করেছেন এখনও তিস্তা ব্রিজের কাজ শুরু হয়নি মাননীয় স্পিকার আমি এই সংসদে বলেছি যে আমার উপজেলাকে দুভাগ করে দেন এটা এখনও কোনো পদক্ষেপ হয়নি আমি বলেছি ধুপনি থানাকে একটা থানা করা হোক আমার এলাকায় এটার কোনো পদক্ষেপ হয়নি আরেকটা জিনিস হবে আমার উপজেলাকে যদি দুভাগ করা হয় তাহলে গাইবান্ধা আটটা উপজেলা হবে গাইবান্ধা প্রথম শ্রেণীর একটি জেলা হবে এটিও একটি আমাদের জন্য অ্যাডিশন হবে তবে আমার হাসপাতালে একসময় একজন ডাক্তার ছিল আজকে সতেরো জন ডাক্তার এটা আমি বলব অবশ্যই কৃতজ্ঞ তবে আমাদের এখানে এখনও অপারেশন হচ্ছে না আমাদের একজন অ্যানেস্থানোরিস্ট এবং একজন কনসালটেন্ট সার্জন প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী এই সময় গত বছর বলেছিলেন আমাদেরকে যে আপনার এলাকায় ঘরের লিস্ট করেন আমরা আপনাদের গরিব মানুষদের ঘর দিব আমি এলাকায় গিয়ে এই ঘোষণা দেওয়ার পরে সবাইকে নিয়ে ঘরের লিস্ট করলাম তৃণমূলের লিস্ট যাচাই করে মাননীয় প্রধানমন্ত্রী অফিসে পাঠিয়ে দিয়েছে কিন্তু ওখানে গিয়ে জানতে পারছে একটা প্যারিটি বা কীসব কারণে এগুলো কোনোটাই প্রস্তুত করা হচ্ছে না যখন আমরা কোনো আশ্বাস প্রধানমন্ত্রী বা মন্ত্রী মহাদের কাছ থেকে পাই এবং এর বিষয়ে যদি আমরা অ্যাক্ট করি কিন্তু ওটা যখন কাজ হয় না তখন আমরা জনগণের কাছে লজ্জা পেয়ে যাই এই সংসদটাও তখন আমার কাছে কার্যকর মনে হয় না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ক্লাইমেট নিয়ে আমরা মানে দু মিনিট পেতে পারি মাননীয় স্পিকার এক মিনিট ক্লাইমেট নিয়ে ওনার বক্তব্যে আমরা খুব বিশাল কিছু পাইনি রাজধানীর ভূপৃষ্ঠ উষ্ণতা বেড়েছে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস এবং আমরা স্টেট অফ ওয়ার্ল্ড ফরেস্ট টু থাউজেন্ড সিক্সটিনে দেখা যাচ্ছে বিশ্বের সতেরোটি দেশে কৃষিভূমি ও বনভূমি দুটোই কমেছে মারাত্মক হারে সেটার মধ্যে বাংলাদেশ আছে শীর্ষ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি একটা যে বলবো যে আমাদের স্যাফরোনাইজেশন অফ হিস্ট্রি এটাই ভারতীয় উপমহাদেশে খুব বেশি হচ্ছে বাংলাদেশেও যেন এটা বেশি ইম্প্যাক্ট না ফেলে শশী থারুর একটা কথা বলেছে দ্য মিসইউজ অফ হিস্ট্রি ইন আওয়ার পলিটিক্স ইউজিং দ্য পাস্ট টু হর্ন দ্য প্রেজেন্ট এনকারেজিং এ সাইকেল অফ ভায়োলেন্স গোয়িং অন স্পয়লিং নিউ হোস্টেস টু হিস্ট্রি আমাদের সেখানে থাকা যাবে না বিল ক্লিন্টন নাইনটিন নাইনটি একটা চমৎকার কথা বলেছেন উই মাস্ট গেট ডিট অফ পয়জনাস ভেনম অফ এক্সেসিভ পার্টনারশিপ অবসেসিভ অ্যানোমিসিটি অ্যান্ড আনকন্ট্রোল এঙ্গার আমাদের এই দেশটিকে আগাতে গেলে সবাইকে নিয়েই আগাতে হবে সবাইকে নিয়ে ঐক্যমত সৃষ্টি করতে হবে আমার দৃঢ় বিশ্বাস এই সরকার সেই ঐক্যমত সৃষ্টি করতে হবে সবাইকে ধন্যবাদ মানুষ ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব বেঞ্জির আহমেদ মাননীয় সদস্য আপনার সময় বারো মিনিট অনুগ্রহপূর্বক বারো মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে মহামান রাষ্ট্রপতির ভাষণের উপরে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমরা মুজিব বর্ষে পদার্পণ করছি দশই জানুয়ারি মুজিব বর্ষে যে কাউন্ট ডাউন শুরু হয়েছে আজকে পরে একষট্টি দিন আসে তা আমার মনে অনেক কষ্ট অনেক দুঃখ যে একষট্টি দিন পরে সতেরো মার্চ বঙ্গবন্ধুর শুভ জন্মদিন কিন্তু আমরা বঙ্গবন্ধুকে দেখতে পাব না বঙ্গবন্ধুকে আমরা কাছে পাব না আমাদের কাছ থেকে বঙ্গবন্ধুকে সপরিবারে কেড়ে নেওয়া হয়েছে চিরদিনের জন্য সে ঘাতক জিয়াউর রহমান মুস্তাক তাদের ষড়যন্ত্রের মাধ্যমে আজকে আমি জাতীয় বঙ্গবন্ধুকে আমি স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজলাসাকে স্মরণ করছি বঙ্গবন্ধুর ভাই শেখ আবুন নাসের যুবলীগের চেয়ারম্যান জনাব শেখ ফজলক মণি বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের অত্যন্ত দুঃখের সাথে আজকে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদ যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন দুই লক্ষ মন আজকে সমস্ত জাতি সমস্ত বাঙালি সারা পৃথিবী জুড়ে প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন জন্মশতবার্ষিকী পালন করবে কিন্তু যাকে আমরা যার জন্য এত আয়োজন তিনি আমাদের মাঝে নেই এই পরিবেশে আমাদেরকে আজকে এগোতে হচ্ছে আমরা জানি যে বুক ভরা কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পদার্পণ করেছিলেন আমাদেরই আহ্বানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী করে যখন তাকে দেশে নিয়ে আসা হয় তিনি দায়িত্ব নিয়েছিলেন তারপর থেকেই আজকে পর্যন্ত প্রায় ১৯ বার তাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছে এই অবস্থাটা বাংলাদেশে কেন সৃষ্টি হয়েছে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি এখনও পাকিস্তানের মদতে তারা সক্রিয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন কৌশলে দেশ অচল করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তারা স্লোগান পর্যন্ত দিয়েছে হাসিনামুক্ত বাংলাদেশ চাই এমনি একটি পরিস্থিতি দাঁড়িয়ে বারবার মৃত্যুর সম্মুখীন হয়ে মাননীয় প্রধানমন্ত্রী অসম সাহসী ভূমিকা নিয়ে বাংলাদেশে হাল ধরেছেন চতুর্থবারের মতো বাংলাদেশের জনগণের রায়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন তার এই এগারো গত এগারো বছরের যে অগ্রগতি উন্নতি সাফল্য সব কিছু তুলে ধরেছেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে এই দীর্ঘ সময়ের ভাষণ সেটাকে বিশ্লেষণ করতে গেলে অল্প সময় সেটা সম্ভব নয় আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আমার আজকে আমার বারবার মনে পড়ছে যে আমি বক্তৃতায় কী বলবো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা যেতাম বঙ্গবন্ধুর কাছে আজকে আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানার মধ্যে আমরা বঙ্গবন্ধুর প্রতিশ্রবি আমরা দেখতে পাই আমরা অনেকে রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ তার চেতনা সেই চেতনাকে যিনি ধরে রেখেছেন তিনি বঙ্গবন্ধু কান্না শেখ হাসিনা যার অনুপ্রেরণা যার কাছ থেকে আমরা সেই বঙ্গবন্ধুর মতো স্নেহ মায়াম মতো পেয়ে আমরা উৎসাহ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তার পাশে থেকে আজকে এই আমি খুবই দুঃখবারাকান্ত বক্তব্য দেওয়ার আমার অবস্থা নাই আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল শহীদ শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি জয় জয় বাংলা বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ সদস্য আপনি অত্যন্ত ইমোশনাল হয়ে পড়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবের উপরে আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো মাননীয় সদস্যবৃন্দ সংসদের বৈঠক আগামীকাল দোসরা মার্চ চোদ্দোশো ছাব্বিশ ষোলোই জানুয়ারি দুই হাজার বিশ বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিট পর্যন্ত মুলতবি করা হলো আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার হোক